পারবেন এবং কি বা আপনি শুনতে পারবেন। সো শুরুতে জানিয়ে রাখছি, এই অনুষ্ঠানটার নাম শুনেই বোঝা যায় যে ভূত স্টুডিও, ভৌতিক বা অদ্ভুত প্যারানর্মাল অশরীরী বিষয়গুলোকে আমরা এখানে তুলে ধরব এবং এমন ঘটনা হয়তো সবার সাথে ঘটে না, কারো কারো সাথে ঘটছে এবং তারাই আসলে এখানে আসছেন এবং তারা তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো এখানে শেয়ার করে থাকেন। আজকেও কিন্তু ঠিক তাই হবে। আজকে এখানে আমি যতটুকু জানি একজন, দুজন, তিনজন, চারজন এবং পাঁচজন বন্ধুকে আমরা নিয়ে আসবো এবং এই একে একে পাঁচ পাঁচজন বন্ধু আপনাদের সাথে তাদের সাথে ঘটে যাওয়া কিংবা তাদের কালেকশানে থাকা ভৌতিক অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবে। প্রত্যেকটা ঘটনাই হয়তো আপনার কাছে বিশ্বাসযোগ্য হবে তা আমি বলতে পারি না, কিছু ঘটনা হয়তো বা মনে হতে পারে যে এটা কি সম্ভব হতে পারে, সব ঘটনা হয়তো আমার আপনার কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে, বাট যিনি ওই সিচুয়েশনে ছিলেন তিনি ভালো বলতে পারবেন যে এই ঘটনাটার আসলে কি, ওই সময়টা তার সাথে কি ঘটেছিল। তো আপনি যিনি আজকে প্রথমবার টিউন করলেন তাকে বলছি, এই ভৌতিক অনুষ্ঠানে আপনিও চাইলে আপনার মতামতগুলো দিতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, মোবাইল আছে আপনার, তার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে শুরুতে যে FM স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার এই অনুষ্ঠান নিয়ে যে মতামত আছে সরাসরি পাঠাতে হবে আমাকে 26969-এ। আবারও বলছি, শুরুতে টাইপ করতে হবে যে FM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার অভিজ্ঞতাগুলো নিয়ে, প্রত্যেকটা গল্প শোনার পর আপনার কিছু SMS আমি পড়ব, সেই মতামত লিখে পাঠিয়ে দিবেন 26969-এ। এই অনুষ্ঠানে ফেসবুকে অনেক অনেক বন্ধু রয়েছেন যারা প্রবাসে রয়েছেন বা ঢাকার বাহিরে রয়েছেন কিংবা ফেসবুকের মাধ্যমে আমাদেরকে দেখছেন, তো তাদের কাছে আমার অনুরোধ, যারা ভূত স্টুডিও বা ভৌতিক অনুষ্ঠান FM রেডিওকে যারা পছন্দ করেন আর যে উদয়কে যারা খানিকটা হলেও পছন্দ করেন, তাদের জন্য একটা রিকোয়েস্ট হচ্ছে আমার এই লাইভটা আপনারা শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, সো দ্যাট আজকের এই যারা এখানে এসেছেন তারা ইন্সপায়ার হবেন যে না, আমি রেডিওতে গিয়েছিলাম, আমার গল্পটা অনেক মানুষ শুনছে, আবার তাদেরকে দেখে আরও কিছু মানুষ হয়তো বা তাদের জীবনের ভৌতিক গল্পগুলো বলতে ইচ্ছে প্রকাশ করবে। তো এভাবেই একটা FM রেডিও এবং লিসনারদের মধ্যে সম্পর্ক তৈরি হয় আর সেই চেষ্টাটাই বিগত 12 বছর ধরে আর যে উদয় করে যাচ্ছে, যে লিসনারদের সাথে রেডিও যেন একটা প্রাণবন্ত সম্পর্ক থাকে, কারণ রেডিওতে তো শো সব জায়গাতেই হয় কিন্তু শো এর সাথে লিসনারদের সম্পর্কটা হয়তো বা সব জায়গায় এভাবে হয় না যেটা জাগো FM 94.4-এ হয় কিংবা আর যে উদয়ের সাথে আপনাদের হয়। সো সেই জায়গা থেকেই আসলে আমি চেষ্টা করেছি এই অনুষ্ঠানটাতে সবগুলো মানুষের সাথে যেন আমাদের কানেকশানটা হয়। সো ফেসবুকে আপনারা যারা দেখবেন এই অনুষ্ঠানটা কোথায় কোথায় দেখতে পারেন, একটি হচ্ছে www.facebook.com/jagofm, এটা জাগো FM এর একমাত্র ভেরিফাইড পেজ, ব্লু টিক মার্ক দেখে শুনে বুঝে পেজে লাইক দিবেন। একই সঙ্গে আমার একটি ছোট্ট পেজ আছে www.facebook.com/rjudaway, মনে রাখবেন এটিও ভেরিফাইড ব্লু টিক মার্ক দেওয়া আছে। সো এই দুটো পেজ থেকে একযোগে ফেসবুকে আপনি দেখতে পাচ্ছেন, যে যেই পেজ থেকে দেখেন না কেন লাইভটাকে কিন্তু শেয়ার করবেন, এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। এছাড়া অনুষ্ঠানটা ইউটিউবে দেখা যাচ্ছে, জাগো FM এর ইউটিউব চ্যানেল youtube.com/JagoFM, আমি আবারও বলছি জাগো FM এর ইউটিউব চ্যানেল youtube.com/JagoFM, এটি জাগো FM এর একমাত্র ইউটিউব চ্যানেল। সো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকের গল্প বলতে তো পাঁচজন বন্ধু আসছে, নেক্সট উইকে কী হবে, নেক্সট থার্সডে তো আরও পাঁচজন বন্ধুকে আমাদের লাগবে। সো আপনি যদি মনে করেন আপনার কাছে কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স আছে, হতে পারে আপনি নিজে ফেস করেছেন, আবার হতে পারে যে না আপনার বাবা বা আপনার মা, আপনার দাদা বা আপনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন, কোনো একটা হন্টেড প্লেসের ঘটনা আপনি আপনার কাজিনদের কাছ থেকে শুনে এসেছেন, কখনও কোনো রেডিওতে এসে এই ঘটনাগুলো আপনার বলা হয়নি, এবং আপনি যদি মনে করেন যে জাগো FM আপনার জন্য পারফেক্ট প্লেস এবং আপনি এই রেডিওতে লক্ষ লক্ষ শ্রোতার সাথে শেয়ার করতে চান আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সটা, তাহলে এখনই রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করার নিয়মটা একটু বলে দিই, মোবাইলটা আপনার হাতেই আছে, মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলবেন RBS, একসাথে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম লিখতে হবে, স্পেস দিয়ে আপনার লোকেশন লিখতে হবে, কোথায় আপনি থাকেন, আর একটা স্পেস দিয়ে আপনার প্রফেশন, আপনি কী করেন পেশায়, স্টুডেন্ট হলে অবশ্যই মেনশন করতে হবে আপনি কিসে পড়ছেন, স্কুলে, কলেজে না ইউনিভার্সিটিতে, জব করলে জবটা লিখবেন, আর হাউস ওয়াইফ হলে অবশ্যই হাউস ওয়াইফ কথাটা লিখবেন। এবার নিজের মোবাইল থেকে SMSটা পাঠিয়ে দিবেন আমাকে 26969-এ। সো আমার মনে হয় যে আমরা অনেকটুকু সময় নিয়েছিলাম ইন্ট্রোডাকশানে, এবার সময় হতে পারে আমাদের প্রথম গল্পটা শোনার। সো প্রথম যে অতিথি রয়েছেন আমরা তার কাছে চলে যাব, কী নাম ভাই আপনার? আরেকবার নামটা বলতে হবে। মাহমুদ আলম। মাহমুদ, কি করেন আপনি? স্টুডেন্ট। কিসে পড়ছেন? বিবিএ থার্ড ইয়ার। বিবিএ থার্ড ইয়ারে পড়ছেন, কোথায় পড়ছেন? তিতুমীর কলেজ। তিতুমীর কলেজে পড়ছেন, বিবিএ থার্ড ইয়ারে পড়ছেন, কি সাবজেক্ট নিয়ে পড়ছিলেন? বিবিএ। সো ব্যবসা বাণিজ্য যারা করবেন তাদের তো আসলে যেটা হয় যে অনেক কিছু নিয়ে ভাবতে হয়, যারা ব্যাংকের কাজ করবে তাদের হিসাব নিকাশ করতে হয়, কিন্তু এই যে ভূত বা ভৌতিক বা প্রেত বা প্রেতাত্মা এগুলো নিয়ে আপনার কেন মনে হলো কথা বলবেন আপনি? আমি প্রায় শুনি, আমার মনে হচ্ছে যাতে আমি যেগুলো ফেস করছি এবং আমার আম্মুর সাথে যেটা হয়েছে সেটা সবাইকে শোনাই।
ঠিক আছে, আমরা আর লোভ সামলাতে পারছি না, ভৌতিক গল্প শোনার একটা আলাদা মজা আছে। শীত পড়েছে হালকা হালকা, হালকা শীতের রাতে চাদর মুড়ি দিয়ে তুমি, তোমরা, তোরা, আপনারা, যে যেখান থেকে শুনছেন এই মুহূর্তে আমাকে, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টারে। চলুন আমরা চলে যাই মাহমুদের কাছ থেকে, প্রথম গল্পটা শুনে নিই। শুনি, এটা আমার আম্মুর সাথে ঘটছে, সেটা বলতেছি। আমার আম্মুর বিয়ে হয়েছে 1980। যখন বিয়ে হয়েছে তখন আমার আম্মুর যখন প্রথম সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে আমাদের আম্মুর নানুর বাড়িতে। তখন যখন হয়েছে আমার আম্মুর প্রথম বেবি, তখন হবার যখন রাত হয়েছে, রাতের সময় আম্মু ঘুমিয়েছিল। ঘুমানোর সময় আম্মু স্বপ্নে দেখতেছিল যাতে আম্মুকে একটা বড় কালো ষাঁড় মাথাটা খেয়ে ফেলতেছে। আচ্ছা, খাবার পরে আম্মু তো তারপরে ঘুম ভেঙে গেছে আর আম্মু ভয়ে কাঁপতেছিল। তখন আম্মুর পাশে আমার নানু শুয়েছিল, তখন নানু বলতেছে কী হয়েছে। তখন আম্মু নানুর সাথে শেয়ার করতেছিল যাতে এই আমাকে তো কালো সারে এত বড় অনেক বিশাল এক সার যেটা আমার মাথাটা খেয়ে ফেলতেছিল। তারপর আমার ঘুম ভেঙে যায় আর আম্মু তখন অনেকই অনেকটাই কাঁপুনি হইতে উঠছিল। তারপরে সকাল হয়েছে, তখন সকাল হওয়ার পরে দেখে আমার যে ভাই হয়েছে তখন ও দুধ খাইতেছে না, মানে নড়াচড়া একদম করতেছে না, নড়াচড়া করে না। তখন আম্মু কান্না করতেছে, অনেক কান্না করতেছে, সবাই অনেক কান্না করতেছে। তো কান্না করতেছে, কান্না করার পরে আম্মু যখন কান্না করতেছে তো আম্মুর চোখটা আবার বাবুর দিকে পড়ছে। তখন আম্মু দেখতেছে বাবুর একটা পায়ের আঙ্গুল নড়তেছে, নড়াচড়া করতেছে। তারপরে নড়াচড়া করার সময় আম্মু বলতেছে, আম্মু নানুকে বলতেছে, আম্মু দেখো বাবুর তো পা নাড়তেছে। তো আম্মু বলতেছে যাতে আমি দেখলাম এখনই পা নাড়াচড়া করতেছে। তখন নানু বলতেছে, তখন নানু নানাকে ডাক দিছে যাতে দেখো তো আইসা কী হয়েছে। পরে এক সাধু বাবা ছিল, সবাই বলতেছে আমার আম্মুদের পাশে আবার হিন্দু আটি আছে, ওই হিন্দু পাড়াতে এক সাধু বাবা আসছে, কেউ জানে না কোথায় থেকে আসছে, কিন্তু এক হিন্দু বাড়িতে উঠছে, উনি আবার সাধু। তো ওনাকে বলতেছে যা, উনি মনে হয় এসব জানে, ওনাকে ওনার কাছে নিয়ে যা। তো ওনার কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে উনি বলতেছে যা, ওরে নিয়ে যা বাসায়, এখানে ওরে লাগবো না। তো উনি বলতেছে, আমার নানার বলতেছে যা দুই প্যাকেট সিগারেট নিয়ে আয়। আমি বলতেছি, তারপরে নানা দুই প্যাকেট সিগারেট নিয়ে আসার পরে উনি একটা একটা খাইতেছে। আচ্ছা যা তুই গিয়ে তোর মেয়েরে বল দুধ খাওয়াইতে, দুধ দিতে বল মুখে। তখন আম্মু বাবুর মুখে দুধ দিছে, তখন একটু শুধু নাড়া দিছে, মানে মুখটা একটু নাড়া দিছে। তারপরে আইসা আমার নানা সাধু বাবা বলতেছে ও তো দুধ খাইতেছিল, মানে একটু শুধু টান দিছে আর তো খায় না, খাইব দুধ। তখন সাধু বাবা বলতেছে আচ্ছা তুই যা আরও সিগারেট নিয়ে আয়। তো এই নানা দুই প্যাকেট সিগারেট আরও নিয়ে গেছে। তারপরে ওই সাধু বাবা আমাদের গ্রাম হচ্ছে নাগেরচর গ্রাম, আর আমার নানুর বাড়ি হচ্ছে মাসিমপুর, ওইখানে আবার একটা ব্রিজ আছে, পুরনো অনেক অনেক পুরনো একটা ব্রিজ। ওই ব্রিজের সামনে ওই সাধু বাবা বসে আছে, বৈশা সিগারেটগুলো খাচ্ছে, আর পানিতে ওই সিগারেটের যেই অবশিষ্ট জায়গাটা থাকে ওইটা পানিতে ফেলাইতেছি ঢিল মাইরা ঢেয়া। তো এই ফেলতেছে, তখন ফেলার পরে বলছে আজকে আর আসিস না তুই, তোর ইয়ে দুধ খাইতেছে না, খাইব, চিন্তা করিস না তুই। তাই তারপরে কী করলো, তারপরে রাত হওয়ার পরে সাধু বাবা রাত হয়েছে। তারপরে রাতে কিছু বলে নাই, দুধ খায় নাই, কিন্তু নাড়াচড়া করছে। তারপরে কী হচ্ছে, তারপরে সকালে সাধু বাবা কইতেছে তুই তোর জামাইরে কবি দুটি পাঞ্জাবি দিতে আমারে, আর আমি এখানে যতদিন থাকবো ততদিন আমার খাবার তোরা সম্পূর্ণ দিবি, কিন্তু তোরা কোনো রান্না করে দিবি না, সব কাঁচা দিতে দেব। তাই নানা দিছে, কিন্তু বলছে যাতে তোর জামাইরে বলবি যাতে তুই ইয়েটা এই দুটি পাঞ্জাবিটা ওর টাকাতে কিনে দিতে, তোর টাকাতে দিলে হইবে না। তো আমার
নানা আমার আব্বুরে বলছে, কিন্তু আমার আব্বু সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমার দাদার সাথে আমার নানার, সেজন্য আব্বু কি আব্বু নানাদের বাড়ি যায় না। তাই আব্বার গিয়ে বলছে বাজারে, যাতে বাজারে দেখা হয়েছে তোমার তো ছেলে হয়েছে, তুমি তোমার ছেলে ইয়ে হয়েছে, তুমি ইয়ে করো। এই এক সাধুভাবে বলছে যাতে তুমি তোমার ছেলেকে যদি বাঁচাইতে হয় তাইলে ধুতি পাঞ্জাবি দিতে হইব। তাই ধুতি পাঞ্জাবি দিতে হইব, কিন্তু ধুতি পাঞ্জাবি আমার নানা আমার আমার আব্বু আবার আমার দাদার কথা শুনতো। তো ওই দাদার গিয়ে বলছে, দাদার করে আরে এমনি ভালো হয়ে যাবো গা, চিন্তা করিস না, যাই। তারপরে কী করছে, যায় নাই। এই ধুতি পাঞ্জাবি আর আমার আব্বুয়ে ওই সাধু বাবারে কিনা দেয় নাই। না কিনা দেওয়ার পরে তা আইসা ওই সাধু বাবার বলতেছে, সাধু বাবা এ তো আমার জামাই তো দিতেছে না, আমি কিনা দিলে হইব নি। তো সাধু বাবু কয়, না হইতো না, হইব না, তুই দিলে কিছুই হইব না, তোর জামাইয়ের দিতে হইব। তারপর তুই দেখ কালকে তোর নাতির বাসাইতে গিয়ে আমার কী হয়েছে। ওই ওই রাতে আবার সাধু বাবা যে ওই জিনের সাথে মনে হয় ইয়ে করছে, তো ওর পাটা একদম বিশ্রীভাবে ভেঙে দিছে। তো ওই সাধু বাবার হাঁটতে পারে না, তো কি হাঁটতে পারে না, আপনার হাঁটতে পারে না। তারপরে কি হলো? হাঁটতে পারে না, তখন বলতেছে তোর তোর নাতির জন্য আমি আমার পাটারে হারাইছি, এখন আমার পা ভালো হইব না, আমি সারা জীবন এখন ল্যাং রয়ে যাবো, এরকম বলতেছিল। তখন তখন আর আমার আব্বু দিছে না, কিন্তু আমার আব্বু এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমার নানুর বাড়িতে জানে আমার আম্মুর সাথে কোনো যোগাযোগ রাখে নাই। তারপরে সাধু বাবায় চলে গেছে, সাধু বাবা চলে গেছে। তারপরে আমার 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 যে ভাই ওরে আমার দাদার বাড়িতে আনছে, আনার পরে আপনার ছয় বছর হয়েছে ইয়ে করতে পারে না, মাথা উপরে মানে সোজা করতে পারে না, ঘাড়ের হাড় নাই, মানে ছোটোবেলা থেকে ওরা ঘাড়ের হাড় নাই, মানে ঘা মাথা আর ইয়ে করতে পারে না। শুধু আমার এই ভাইয়ের আবার একটা অসাধারণ একটা ক্ষমতা ছিল, উনি মানে যদি ভালো কাজ হয় উনি হাসাহাসি করত। যে কোনো আমার দাদা যে কোনো ব্যবসা বাণিজ্যে গেলে বলতো, দাদা আজকে আমি যাইতেছি, তো ওই ভাই হাসতে থাকতো। আর যদি কোনো হাসতে থাকতো আর যদি ভালো হয়, অনেক ভালো হয় এবং ব্যবসা অনেক লাভ হয়, তাই আমাদের বাড়ির সবাই ওরে অনেক আদর করতো। তারপরে অনেক আদর করতো, আদর করার পরে আর যেটা খারাপ মানে যেটা লাভ হইব লোকসান হইব, লোকসান হইলে তখন আর আপনার ও কান্না শুরু করে। তারপরে এমন করতে করতে আম্মু অনেক কবিরাজের কাছে যায়, কিন্তু ওর ঘাড় আর সোজা হয় না, ওই সাধু বাবার আর খুঁজে পাওয়া যায় নাই। তারপরে আমার ভাই যখন ছয় বছর হয়ে গেছে, ছয় বছর হয়ে যাওয়ার পরে একদিন অনেক মানে টয়লেট করে একদম অনেক টয়লেট করছে, করার পরে এরপরে ওর গোসল করাইছে, একদম আর পবিত্র হয়ে গেছে। তারপরে ওই শেষ পর্যন্ত মারা গেছে। এটা ছিল আমার প্রথম ঘটনা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা শোনালেন আমাদেরকে। মাহমুদ এতক্ষণ যাবৎ তার জীবনের একটি ভৌতিক ঘটনা বলছিলেন আমাদেরকে। আপনি কি টিউন করে আছেন এখনও? হ্যাঁ, নিশ্চয়ই আছেন। আর ফেসবুক লাইভে দেখতে পাচ্ছি আজকে নতুন অনেক বন্ধু যুক্ত হয়েছেন, পুরনো অনেক বন্ধুও তাদের সাথে রয়েছে, নতুন পুরনো সবার সংমিশ্রণেই চলছে জাগো এফএম 94.4। বেশ কিছু SMS জমে গেছে, কয়েকটা SMS পরে আবারও গল্পে যাবো, এবং এরপরেও কিন্তু আরও অনেকগুলো ঘটনা আজকে আপনাদেরকে আমরা শোনাবো। এক একজনের গল্পের উপস্থাপনার ধরনটা এক এক রকম, কেউ নার্ভাস হয়ে যায় এখানে এসে, কেউ হয়তো একই কথা বারবার রিপিট করে, বাট আমি আশা করবো আপনারা নিজেদের মতো করে গল্পগুলোকে উপভোগ করার চেষ্টা করবেন, কারণ আমি এখানে কোনো নির্দিষ্ট টিম মেম্বারদেরকে রাখি নাই, এখানে আপনারা লিসনাররাই আসেন, সো আপনাদের গল্পগুলো আপনারাই বলবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই রয়েছেন, যেমনটা মাহির রয়েছেন, SSC ক্যান্ডিডেট আমাদের সাথে রয়েছেন, তিনি বেস্ট অফ লাক SSC ক্যান্ডিডেট সমস্ত পরীক্ষার্থী বন্ধুদেরকে আমার পক্ষ থেকে এবং আমাদের জাগো এফএম লিসনারদের পক্ষ থেকে রইল শুভেচ্ছা এবং শুভকামনা। রয়েছেন ফামি, উদয় ভাই কালকে তো বইমেলায় আসছো, রাইট? ইয়েস ইয়েস ইয়েস, ঠিকই ধরেছেন, 7ই ফেব্রুয়ারি কালকে, এবং 7ই ফেব্রুয়ারিতে আমার এবছরের বই দুটো আগামীকালকেই আপনাদের হাতে তুলে দিতে পারবো আশা করছি, এবং সেই উদ্দেশ্যে আগামীকালকে বিকেল 4টায় আমি থাকব মহা এই যে 21-এর বইমেলা তার 20 নম্বর প্যাভিলিয়নে, যে প্যাভিলিয়নটা হচ্ছে 20 নম্বর, এটা মাথায় রাখলে আপনার বইমেলার স্টলটা খুঁজে পাবেন, যে কাউকে জিজ্ঞেস করলে বইমেলা আপনাকে বলে দিবে, প্যাভিলিয়ন নাম্বার
20 অর্থাৎ 20 নম্বর স্টুডেন্ট ওয়েস প্রকাশনী থেকে আমার বই দুটো আসছে, এবং এই যে ভূত স্টুডিও, এই অভিজ্ঞতাগুলোর উপরে মাথায় রেখে এবং আমার কাছে প্রচুর ইমেইল আসে বিভিন্ন জায়গা থেকে, আমার ফ্রেন্ডদের কাছ থেকে বিভিন্ন রকমের ঘটনা আমি শুনি, যেহেতু আমি বেশ কয়েক বছর যাবৎ এর আগে রেডিও স্টেশনেও ভৌতিক গল্প নিয়ে অনুষ্ঠান করেছি, তো সেই অভিজ্ঞতাগুলোর আলোকেই একটি বই লিখেছি এবছর। ভূত বা ভৌতিক বিষয়গুলো যারা পছন্দ করেন, যারা একটু রহস্য নিয়ে ঘাটাঘাটি করেন, তাদেরকে মাথায় রেখে গল্পের বইটা লিখেছি, যার নাম হচ্ছে বাড়ি নম্বর 124। সো এই বইটা আপনারা পাবেন বইমেলার 20 নম্বর প্যাভিলিয়নে, আর এ উদ্দেশ্যেই আমি কালকে আসছি আমার জাগো এফএম এর লিসনারদের সাথে দেখা করতে বইমেলাতে ঠিক বিকেল 4টায় ওই প্যাভিলিয়ন নাম্বার 20-এ। এবং আমি আশা করব যারা তোমরা শুনছো আজকে ভূত স্টুডিও, কালকে হয়তো তোমরা তোমাদের সবান্ধব পরিবারকে নিয়ে চলে আসবে, ভালো লাগবে। লাস্ট দেখা হয়েছিল অনেকের সাথে এই জাগো এফএম এর অ্যানিভার্সারিতে, অনেকের সাথে খুব অল্প সময়ের জন্য কথা হয়েছে, অনেকের সাথে দেখাও হয় নাই স্থান সংকুলনের কারণে, সবার সাথে কথা হয় নাই, বাট আবার অপরচুনিটি পেয়ে গেলাম। সো এবার মেলা চলাকালীন 7 তারিখ, 14 তারিখ, 21 তারিখ এবং 28 তারিখ বইমেলার 20 নম্বর প্যাভিলিয়নে আমি থাকব আমার জাগো এফএম এর লিসনারদের সাথে মিট করার উদ্দেশ্যে। সো তারই পরিপ্রেক্ষিতে আগামীকালকে শুক্রবার ছুটির দিন, সো চলে আসো তুমি এবং তোমরা যারা আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া বন্ধু রয়েছো, নিজেদের বন্ধুদেরকে নিয়ে, এবং বইটা পড়ে শুধু খালি আমার সাথে দেখা করার উদ্দেশ্য নয়, বইটা নিও এবং বইটা পড়ে কেমন লাগলো সেটা আমাকে আমার আরজি উদয়ের ফেসবুক পেজে জানিও। এবং এই বই দুইটার মিডিয়া পার্টনার হচ্ছে জাগো এফএম 94.4, বিকজ জাগো এফএম 94.4 মানেই হচ্ছে আরজি উদয়, আর আরজি উদয়ের উপস্থাপনা মানেই জাগো এফএম 94.4, দুটো মিলেমিশে একাকার। সেই ক্ষেত্রে আমি তো আশা করতেই পারি যে কালকে তোমার সাথে আমার মেলার 20 নম্বর প্যাভিলিয়নে দেখা হচ্ছে। তারপরও যারা ঢাকার বাহিরে রয়েছে, যাদের পক্ষে মেলায় আসা সম্ভব হবে না, বইমেলাতে এসে বইগুলো কালেক্ট করতে পারবে না, অনলাইনে কিন্তু অর্ডার করতে পারো অথবা.com-এ। এক্স্যাক্টলি, অথবা.com কিন্তু এই বইমেলায় তোমার প্রিয় লেখকদের বইগুলো কিন্তু বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। সো যারা ঢাকার বাইরে রয়েছে বা বিভিন্ন কারণে মেলায় আসা সম্ভব নয়, পরিবার এলাও করছে না, তারা কিন্তু অথবা.com-এ ঢু মারতে পারো আর সেখান থেকে তোমার প্রিয় লেখকের বইটা কালেক্ট করতে পারো। আর সেটা যদি আমি হই তাহলে তো কথাই নেই, যদিও আমি খুব ভালো লেখক নই, উপস্থাপক মাত্র, সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতা থেকে কয়েকটা লাইন লিখেছি। দুটো বই এবার বইমেলায় নিয়ে এসেছি সাহস করে, যে আমার জাগো এফএম এর বন্ধুরা তো আসবে তাদের হাতে তুলে দিব। সো কাল দেখা হচ্ছে ইনশাল্লাহ। চলো, আরেকজন বন্ধু ওয়েট করছে, তার সাথে একটু কথা বলি। কি নাম ভাই আপনার? আমার নাম আকাশ। আকাশ, কি করেন আপনি? আমি মূলত গল্প, কবিতা এবং ক্ষুদে গল্প লিখি। বাহ, চমৎকার। পাশাপাশি আমার একটা মেডিকেল টিম আছে, যেটা যে টিমের মাধ্যমে আমরা কয়েকজন প্যারামেডিক স্টুডেন্ট আমাদের জেলার সব গ্রামে আমরা প্রাথমিক চিকিৎসাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি মাত্র 30 টাকার বিনিময়ে। দুর্দান্ত। কোথায় থাকেন আপনি? আমি থাকি পঞ্চগড়, আমার মায়ের অসুখের জন্য এখন আমি ঢাকায় আছি। ওকে, ঠিক আছে, চলেন আকাশ শুনি প্রথম অভিজ্ঞতাটা। জি, যেহেতু আমি মেডিকেল ডিপ্লোমা করেছি, আমাদের একটা ইন্টার্নি হয় কোনো এক মেডিকেল কলেজে, তো আমাদের ইন্টারনেটটা পড়েছিল দিনাজপুর মেডিকেল কলেজে। সেখানে আমরা কয়েকজন ফ্রেন্ড একটা ম্যাসে ছিলাম, সেখানে একটা বড় ভাই ছিল আমাদের, সে উনি আমার রুমমেট ছিলেন, তো উনি বড় ভাই হলেও আমার সাথে ফ্রেন্ডলি একদম মিশতেন আর কি। তো উনি বাংলার স্টুডেন্ট ছিলেন, উনিও সাহিত্য সাধনা করতেন, গল্প, কবিতা এসব উনি লিখতেন, তবে উনি অনেক সহজ সরল এবং একটু ভীতু টাইপের ছিলেন। আর আমাদের যে ম্যাথটা, এই ম্যাথ নিয়ে বিভিন্ন গুজব বা কুসংস্কার বলেন প্রচলিত ছিল আর কি, যে এখানে নাকি রাত্রে কোনো একটা মেয়ে হেঁটে বেড়ায় রাত্রে, এরকম আর কি, অনেকেও নাকি দেখেছে। আর এটা যখন আমি শুনেছি তখন আমি ম্যাচে ওঠার 3 মাস হচ্ছে আর কি আমাদের। তো একদিন রাত্রে আমার পাশের রুমের এক ছেলে, তার রুমমেট দেশের বাড়িতে গিয়েছিল, ম্যাচে সচরাচর রাত 12টার আগে কেউ ঘুমায় না, তো সে বসেছিল তার চেয়ারে, তার দরজাটা হালকা একটু ফাঁকা ছিল, তো হঠাৎ করে সে একটা আওয়াজ শুনতে পেল, আওয়াজটা হচ্ছে এরকম নূপুরের আওয়াজ, ঝুনঝুনি মতো আওয়াজ। তো সে একটু কৌতূহলবশত
বাইরে আসলো যে রাত্রেবেলা নূপুরের আওয়াজ, এটা এখানে তো কোনো মেয়ে নাই। তো সে বাইরে এসে দরজাটা খুলে দেখলো যে একটা মেয়ে পিছন সাইড থেকে দেখা যাচ্ছে, তার চেহারাটা দেখা যাচ্ছে না, অনেক সুন্দর একটা পোশাক পরে আছে। তাকে পিছন থেকে দেখে মনে হচ্ছে সে অনেক সুন্দর। তো মেয়েটা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, খুবই আস্তে আস্তে হাঁটতেছে সে। তো ওই ছেলেটাও তার পিছনে পিছনে যাচ্ছে হেঁটে হেঁটে। তারপর মেয়েটা ওখানে চাপকল ছিল ওই ম্যাচের মধ্যে, চাপকলের এখানে গিয়ে দাঁড়ায়। তো সেও পিছনে পিছনে গিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে সেও দাঁড়ায়। তার মনেও হয়তো একটু একটু ভয় লাগছিল কাছে যাইতে। তারপর মেয়েটা তার দিকে ঘুরে, এবং মেয়েটা তার ভাষ্য মতে এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে সে এখন সুন্দরে সুন্দর সুন্দরী দেখে না ভয় পেয়ে ঠিক জানি না, সে অজ্ঞান হয়ে গেছে সেখানে। তার পরদিন সকালবেলা এক বড় ভাই ঘুম থেকে উঠছিল যে অজু করার জন্য, তখন তাকে দেখে সে এখানে অচেতন অবস্থায় পড়ে আছে। তারপর তাকে সেখান থেকে উদ্ধার করে আমরা পানি টানিতে হুসটুস করে তারপরে তার কাছ থেকে এই ঘটনাটা শুনলাম। এই ঘটনার জন্য আমার যে রুমমেট ছিল যিনি গল্প কবিতা এসব লিখতেন, উনি ভয় পেয়ে যায়। তারপর উনি এই ম্যাচটা ছেড়ে চলে যেতে চায় অন্য কোনো বাসায়। আর উনি এমনিতেও ম্যাচে থাকতে আর পছন্দ করতেছেন না, কারণ ম্যাচে অনেক হট্টগোল হয়, এই জন্য অনেকে একসাথে থাকে, তার নাকি লিখতে সমস্যা হয়, গল্প কবিতা এসব লিখতে সমস্যা হয়। তো উনি একটা বাসা খুঁজছেন ছোট এক রুমের, কিন্তু সমস্যা হচ্ছে অনেক বাসায় খালি আছে আশেপাশে, কিন্তু তাকে কেউ বাসা ভাড়া দিচ্ছে না। তার কারণ হচ্ছে সে ব্যাচেলর, আর ব্যাচেলরদেরকে হয়তো আমরা সবাই জানি যে সচরাচর ফ্যামিলি বাসাগুলি ভাড়া দেয় না। তো বাসা খুঁজতে খুঁজতে একদিন উনি একটা বাসা পেয়ে গেলেন, একটা রুম, একটা ওয়াশরুম, একটা জানালা, একটা বেলকুনি ছিল বাসাটাতে। বাসাটা তুলনামূলক অনেক কম মূল্যে তাকে ভাড়া দিল, এবং সে যে ব্যাচেলর সেই বিষয়েও মালিক, বাসার মালিক কোনো আপত্তি করলেন না আর কি। তার কাছে বিষয়টা একটু মানে অদ্ভুত বা আশ্চর্য এরকম লাগলো যে কেউ বাসা ভাড়া দিচ্ছে না, এই বাসাটা তাকে ভাড়া দেওয়া হচ্ছে। সে মনে মনে খুশিও হলো। তারপর সে এক তারিখে সেই বাসাটাতে উঠলো আর কি। বাসাতে ওঠার পর এইখান থেকে তার খাট জিনিসপত্র সব কিছু সারাদিন এসে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সে একটু ক্লান্ত বোধ করলো। তারপর সে দুপুরে খাওয়া দাওয়া করে তার রুমে ঘুমাইছিল আর কি। সে ঘুম থেকে উঠছে বিকালবেলা, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমাদের ম্যাচের মধ্যে আসছে। আমাদের ম্যাচ থেকে খুব একটা বেশি দূরে না, উনি যেখানে বাসাটা নিয়েছিলেন এসে আমাদের সাথে গল্প গুজব করে আবার উনি বাসায় চলে গেছেন আর কি। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে উনি ঘুমানোর চেষ্টা করছেন, কিন্তু উনি ঘুমাইতে পারতেছেন না, কারণ বিকেলবেলা একটু বেশি ঘুম হয়ে গেছে সেজন্য। তখন ঘড়িতে 11:50 বাজতেছে। তো উনি, ওনার যেহেতু একটু লেখালেখির অভ্যাস আছে, উনি ওনার একটা খাতা বা ডায়েরি বের করে কিছু একটা লিখতে বসলেন, কিছু একটা লিখতে বসলেন। লিখতে বসে ওনার কোনো কিছুই ভিতর থেকে আসতেছে না, কোনো কবিতার ছন্দ বা কোনো আসতেছে না, আবার ঘুমও আসতেছে না। উনি ঘড়ির দিকে আবার তাকালেন, দেখেন ঘড়িতে ঠিক 12:00 বাজে, পুরা 12:00 বাজে। তখন উনি একটা নারী কণ্ঠ শুনতে পেলেন, নারী কণ্ঠ শুনতে পেলেন, কণ্ঠটা এরকম কান্না করতেছে। আবার উনি ভালোভাবে অনুভব করার চেষ্টা করলেন, উনি দেখছেন যে ঠিক কান্না না, হাসতেছে মেয়েটা। তারপর আরেকটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলেন, তারপর উনি শুনলেন যে আসলে কান্নাও নয় হাসিও নয়, এটা কান্না হাসি মিশ্রিত একটা কণ্ঠস্বর এমন আর কি। তো উনি
আর একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করলেন। উনি বুঝতে পারলেন উনি কানে কিছুই শুনছেন না, কিন্তু তার মগজের ভিতরে এরকম হচ্ছে, অনুভব হচ্ছে যে উনি কিছু একটা এরকম শুনতে পাচ্ছেন। তারপর উনি ভাবলেন হয়তো আজকে সকাল থেকে অনেক পরিশ্রম করছেন, ম্যাচ থেকে জিনিসপত্র একাই এই বাসায় নিয়ে আসছেন, হয়তো এই জন্য তার হ্যানোচিলেশন হচ্ছে। তাই উনি এটা মাথা থেকে ইয়া করার চেষ্টা করতেছেন, কিন্তু উনি এই কান্না এবং হাসি মিশ্রিত এই কণ্ঠটি, নারী কণ্ঠটি উনি শুনতেই পাচ্ছেন। তো উনি ওনার মনকে বোঝানোর চেষ্টা করলেন এটা তার ভুল, কিন্তু সেই নারী কণ্ঠটি বলল যে না, এটা তোমার ভুল নয়। তারপর উনি কানে কিছু শুনছেন না, কিন্তু মনে মনে অনুভব করছেন এই কণ্ঠটা। তো উনিও ওনার মনে মনে বললেন যে ভুল নয়, তাহলে তুমি আমার সামনে এসো। তো ওই নারী কণ্ঠটি বলছে যে আমি তো সামনে আসতে পারবো না। তারপর উনি বলছেন যে কেন, তুমি সামনে আসতে পারবে না কেন? এই কথাগুলি কিন্তু মনে মনে হচ্ছে, মুখ দিয়ে হচ্ছে না। তারপর বললো যে আমি তো শুধুই আত্মা, সেই কণ্ঠস্বরটি বলতেছে আমি তো শুধুই আত্মা, আমি সামনে আসতে পারি না। তাছাড়া তুমি তো আমাকে অনুভব করতে পারছো, সামনে আসা তো খুব একটা জরুরি নয়। তারপর আমার ওই বড় ভাইটি বললো যে না, তুমি সামনে না আসলে তো আমি বুঝতে পারতেছি না, বা আমি তোমাকে বিশ্বাসও করতে পারতেছি না, তুমি হয়তো আমার মনের ভুল। তারপর সেই নারী কণ্ঠটি বলছে যে না, আমি তোমার মনের ভুল নয়, আর তাছাড়া মূলত আমরা কেউই কাউকে দেখতে পাই না। তারপর আমার বড় ভাই বললো যে না, এটা কেমন কথা, আমরা তো দেখতে পাই, যেমন আমাকে দেখা যায়। তারপর নারী কণ্ঠটি বললো না, তুমিও তোমাকে দেখতে পাও না। তারপর আমার বড় ভাই একটু আশ্চর্য হলো যে আমি আমাকে দেখতে পাই না, মানে এই তো আমি আমাকে দেখতে পাচ্ছি। বলছে যে তুমি যেটা দেখছো সেটা হচ্ছে তোমার শরীর, তোমার দেহ, তুমি কি তোমাকে দেখতে পাও? তুমি নিশ্চয়ই বলো যে এটা আমার শরীর, তাহলে তুমিটা কোথায়? তারপর উনি একটু আশ্চর্য হলেন এবং ভাবলেন যে কণ্ঠস্বরটি তাকে কী বোঝানোর চেষ্টা করতেছে, অশরীরীটি। তারপর ওই কণ্ঠস্বরটি আরও বলল, তোমার ভিতরে, তোমার দেহের ভিতরে যে বাস করে, যে আত্মাটা, সেটাই হচ্ছে তুমি। আর যে আত্মা দেহের ভিতরে বাস করে সে হচ্ছে জীবিত, আর যে আত্মা দেহ ত্যাগ করে সে হচ্ছে মৃত, সে ঈশ্বরের কাছে চলে যায়। তবে কিছু আত্মা আছে যারা ঈশ্বরের ইচ্ছায় নয়, নিজেরা আত্মহত্যা করে, তারা আমার মতে এরকম ঘুরে বেড়ায়, কারণ আমিও আত্মহত্যা করেছি। তারা নির্দিষ্ট একটা সময়ের অপেক্ষা করে ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার জন্য, তারপর তাদের মুক্তি হয়। তারপর আমার এই বড় ভাইটি বলছে যে তুমি আমাকে যাই বোঝানোর চেষ্টা করো, আর তুমি আমাকে যাই যুক্তি দেওয়ার চেষ্টা করো, আমি তোমার কোনো যুক্তি শুনছি না বা মানছি না, তুমি আমার সামনে না আসলে আমি তোমার যুক্তিটা মানছি না। তারপর ওই নারী কণ্ঠটি বলছে আমাকে দেখাটা কি খুবই জরুরি? আমার বড় ভাই বলছে যে হ্যাঁ, অবশ্যই জরুরি, তুমি আমার সামনে এসো। তারপর বলছে যে তোমার মাথার উপরে একটা সিলিং ফ্যান, তুমি কি দেখতে পাচ্ছ? বলতেছে হ্যাঁ অবশ্যই, আমার মাথার উপরে একটা সিলিং ফ্যান আমি দেখতে পাচ্ছি। বলছে যে এই সিলিং ফ্যানটাতেই আমি আমার এক উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছিলাম যখন আমি এখানে ভাড়া থাকতাম, কোনো এক কারণে আমি এখানে আত্মহত্যা করেছি। তারপর বলছে যে তাই, আমি এসব কিছুই বিশ্বাস করি না। তারপর এই নারী কণ্ঠটি বলছে তুমি আরেকবার সিলিং ফ্যানটার দিকে তাকাও। দেখে তার চোখ দুটি বড় বড় হয়ে গেল, সেই সিলিং ফ্যানটিতে একটি মেয়ে একটি উন্নার মধ্যে ফাঁসি দিয়ে ঝুলে আছে, তার জিভটি বা জিহ্বাটি অর্ধ হাত বেরিয়ে আছে, যেটি দেখতে খুবই ভয়ঙ্কর এবং খুবই বিশ্রী। সে দেখে সঙ্গে সঙ্গে সেখানে ফিট লেগে যায়। তারপর দিন সকালবেলা তার হুশ হয়, তারপর সে তারপর দিনই সে বাসাটি ত্যাগ করে চলে আসে, বাসাটি ছেড়ে দিয়ে
চলে আসে এবং সে পুনরায় আমাদের সাথে আমাদের মেসেই থাকে এবং এই ঘটনাটি আমাদের সাথে উনি শেয়ার করেন আর কি। আর আমি ওনার এই ঘটনাটি শুনে আর এর আগে যেই ঘটনাটি বললাম ওই মেয়েটির পিছনে একটা ছেলে গিয়ে ফিলে গিয়েছিল, এদের দুইজনের ঘটনাটি শুনে আমিও যেহেতু লেখালেখি করি আমি একটা কবিতা লিখেছিলাম। আমি কি দুটি চরণ আবৃত্তি করব? অবশ্যই অবশ্যই শুনি। আমার যদিও আবৃত্তির সময় লয় ঠিক থাকে না, তারপরও করার চেষ্টা করি। জি। একলা একা বসে আমি ভাবছি বুঝি কিছু, এমন সময় নূপুর আওয়াজ, কে যেন মোর পিছু। পিছন পানে চেয়ে দেখি সুন্দরী এক কন্যা, লজ্জা ভরা মুক্তি তার যেন রূপের বন্যা। বাহ, চমৎকার, ধন্যবাদ। শুনছিলাম আমাদের বন্ধু, নাম হচ্ছে তার আকাশ, এবং আকাশের কাছ থেকে তার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো। কেমন আছেন আপনারা? শুনছেন তো, এখনও পর্যন্ত আছেন নিশ্চয়ই। এখন ঘড়ি কাটা বলে দিচ্ছে 10:45, আর আমি বলছি চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই কমফি কমফোর্টার। এক্স্যাক্টলি, এই যে আমি আপনাকে কমফি কমফোর্টারের কথা বললাম, এটা কি বিশ্বমানের বাহারি ডিজাইনের কমফি কমফোর্টার? এই সাথে আপনাকে দিবে চরম উষ্ণতা, আর আপনি পাবেন আরামদায়ক ঘুমের পূর্ণ নিশ্চয়তা কমফি কমফোর্টার শীত কাটুক উষ্ণতায়। আর একটু আগেই যেই মুহূর্তে আমি বন্ধুর কাছ থেকে গল্প শুনছিলাম, ওই মুহূর্তে অনেকগুলো SMS আমার সামনে এসে ধরা দিয়েছে। যেমনটা SMS করেছে মাহিমা ঢাকা থেকে, গল্পটা কিন্তু সেই লেগেছে। ওকে, থ্যাংক ইউ। রাকিব সরকার রয়েছেন আমাদের সাথে। সামি ইসলাম বলেছেন কালকে তার বার্থডে, শুভ জন্মদিন, এবং আপনি কি আগামীকাল বইমেলায়? ইয়েস, ডেফিনেটলি কালকে আমি বইমেলায় আসছি, মনে আছে তো, 20 নম্বর প্যাভেলিয়ানে, এবং কালকে তুমি বার্থডে বয় চলে আসবে, দেখা হবে। অ্যান্ড জয়েন করেছে আমার সাথে বন্ধু জোয়াদ, পুরো ফ্যামিলি নিয়ে শুনছি। থ্যাংক ইউ জোয়াদ, পুরো ফ্যামিলি নিয়ে শোনার জন্য। এবং জাগো FM 94.4 যে পুরো ফ্যামিলির একটা এন্টারটেনমেন্টের জায়গা হতে পারে, সেটা ভাবতে এবং সেটা শুনতে ভালো লাগছে। সুমাইয়া বিনতে আলম বলছে মহাখালী থেকে, কেমন আছো? আমি অসুস্থ এবং হসপিটালে ভর্তি থাকার কারণে অনেকদিন জাগো শুনতে পারি না। এই মুহূর্তে আপনার কন্ডিশনটা কি? আপনি কি আগের চাইতে এখন ভালো আছেন, সুস্থ আছেন, কি হয়েছে আপনার জানাবেন আমাদেরকে। সাব্বির, SSC এক্সাম শেষ হলে আমি আসতে চাই, আমার কাছে স্টোরি আছে। ডেফিনেটলি যারাই আসতে চান, যারা আজকে ভূত স্টুডিও শুনছেন এবং ফিল করছেন যে আপনি আসতে চান ভূত স্টুডিওর এই মঞ্চে, তাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। একটু ঠান্ডা মাথায় শুনেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন। আপনার মোবাইল ফোনের মেসেপশনে চলে যান এবং সেখানে গিয়ে টাইপ করেন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, আর একটা স্পেস দিয়ে আপনার প্রফেশন, আপনি কী করেন, এটা টাইপ করে নিজের মোবাইল থেকে SMSটা পাঠিয়ে দিন 26969 নম্বরে। ফেসবুকে লাইভ হচ্ছে কিন্তু, অনেকেই দেখছেন লাইভটা কিন্তু শেয়ার করছেন না। আমি একটু রিকোয়েস্ট করি, জানি না কজন আমার রিকোয়েস্ট শুনবেন, বাট আমি একটু করতে তো পারি, অনুরোধ না করলে নাকি অনেক কিছুই হয় না। তো আমি একটু অনুরোধ করতে চাই, কাদেরকে? আমার বন্ধুদেরকে যারা জাগো FM তোমরা শোনো। সো www.facebook.com/jagofm, এবং একই সঙ্গে www.facebook.com/RJUDAY, এক্স্যাক্টলি দুটো ভেরিফাইড পেজ থেকেই লাইভ হচ্ছে একযোগে। এখান থেকে তোমরা যারা লাইভটা দেখতেছো বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে লাইভটা শেয়ার করে দাও, যত বেশি শেয়ার হবে নেক্সট উইকে তত বেশি বেশি গল্প রেজিস্ট্রেশনের চান্সেস বেড়ে যাবে। কারণ অনেকেই এখনো জানে না যে বৃহস্পতিবার রাতে ভূত স্টুডিও হয় আর যে উদয়ের সাথে জাগো FM 94.4 এ। কল্পনা আক্তার আমাদেরকে SMS করেছেন, ভালো লাগছে শুনতে। মাহাদি যুক্ত হয়েছেন আমাদের সাথে, বন্ধু ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে, আমরা 4 ফ্রেন্ড কালকে আসতেছি তোমার সাথে দেখা করতে বইমেলাতে, তুমি কয়টার সময় থাকবা? এই যে একটু আগে বললাম যে বইমেলার 20 নম্বর প্যাভেলিয়ানে আমি আগামীকাল বিকেল 4টার সময় থাকবো। সো কালকেই আমার দুটো বই এই মেলাতে পাওয়া যাবে, আমি খুবই এক্সাইটেড কালকের দিনটার জন্য। এবং একটি বই হচ্ছে এই যে ভূতের গল্প নিয়ে, যারা ভৌতিক গল্প শোনো, এই যে ফেসবুক লাইভে আমাকে দেখছো, তোমাদের সাথে কালকে দেখা হবে, এটা ভাবতে ভালো লাগছে। এবং ভূতের গল্পের বইটার নাম কি অনেকে জানতে চেয়েছো, এটি হচ্ছে বাড়ি নম্বর 124। আর আমি প্রতি শনিবার দিন একটি শো করি লাভ স্টোরি, ভালোবাসার গল্প, সেই ভালোবাসার উপস্থাপনা করতে করতে বিভিন্ন অভিজ্ঞতা তো মাথায় এসেছে, সেগুলোর প্রেক্ষাপটেও একটি বই লিখেছি যার নাম হচ্ছে তোমার আমার গল্প। এই বই দুইটিই পাওয়া যাচ্ছে বইমেলার 20 নম্বর প্যাভিলিয়ানে, যেখানে কালকে বিকেল 4টায় তোমার সাথে আমার দেখা হচ্ছে, যদি তুমি আসো, না এলে তো দেখা হচ্ছে না। বাট আমার খুব ইচ্ছে আমার লিসনারদের সাথে মিট করার, আর সেই কারণেই প্রতি শুক্রবার দিন মেলা চলাকালীন আমি থাকবো বইমেলার 20 নম্বর প্যাভিলিয়ানে। এবং প্রকাশনীর নামটা হচ্ছে স্টুডেন্ট ওয়েজ, এবং আমার এই দুটো বইয়ের মিডিয়া পার্টনার হচ্ছে জাগো FM 94.4। বই দুটো পাওয়া যাচ্ছে অথবা.com-এও, অর্থাৎ অনলাইনে তোমরা প্রি অর্ডার করতে পারবে ঘরে বসে, যারা মেলায় যাওয়া পসিবল না তারা ঘরে বসে তোমরা বই দুটো বাসাতেও নিতে পারবে, সেটার জন্য অথবা.com কিন্তু রয়েছে। এবং অথবা.com-এ শুধুমাত্র RJ উদয় নয়, অনেক
অনেক নামি দামি লেখকদের বইগুলোও কিন্তু তোমরা সেখান থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবে। সো সব কিছু তো হাতের মুঠোয় আছে, বাট আমি তো চাইবই কালকে তুমি মেলায় চলে আসো, বিকজ বইমেলার প্রত্যেকটা বছর আমি ওয়েট করি কবে আমার লিসনারদের সাথে মিট হবে। এই সেই এক্সাইটমেন্টে কিন্তু আমি আজকে পুরো রাতটা কেটে যাবে, অ্যান্ড কালকে বিকালে তোমার সাথে দেখা হবে, তুমি তোমার বন্ধুদেরকে নিয়েও চলে আসবে। এদিকে আমাদের সাথে জয়েন করেছেন ফারুন, কেমন আছো? খুব ভালো আছি। অ্যান্ড জয়েন করেছে জ্যোতি আক্তার, লাস্ট ইয়ারে তোমার গল্পের দুটো বই কালেক্ট করেছিলাম, আশা করছি এ বছরও করব। কাল না আসলেও 14 তারিখে কিন্তু আসছি ইনশাল্লাহ, 14ই ফেব্রুয়ারি ও ঠিক একই সময় বিকেল 4টায় ওই সেম 20 নম্বর প্যাভিলিয়নে আমি থাকবো তোমার অপেক্ষায়। এদিকে জয়েন করেছেন বন্ধু রাতুল, ভালো লাগছে উদয় ভাই, আপনি আর আপনার ভূত স্টুডিও আমার খুব ফেভারিট, থ্যাংক ইউ সো মাচ। মোহনা বলেছেন উদয় ভাই কখনোই আমার SMS পড়েন না, প্লিজ 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 আজকে SMSটা পড়ে দেন, কালকে কিন্তু আমি আসছি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে, ইনশাল্লাহ দেখা হবে কালকে, আর আজকে SMSটাও পড়ে ফেললাম। জয়েন করেছে আমার বন্ধু, নামটা হচ্ছে মিথুন, বাড্ডা থেকে জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু আব্দুল্লাহ। আপনি হয়তো একটু দেরিতেই টিউন করেছেন, জানেন না কি চলছে, তাই তো বলে দিই, চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। আর বন্ধু আপনাকে একটা জিনিস আমি একটু জানিয়ে রাখতে চাই, রাত যারা আমরা জাগি তাদের কিন্তু একটু হয় না যে চা খাওয়ার অভ্যাস থাকে, বাট আমি কিন্তু লাইক করি কফি হাউসের কফিটা। সো আপনিও কিন্তু যেটা করতে পারেন, কফি হাউসের কফিটা একটু চুমুক দিতে পারেন এবং রাত জাগতে জাগতে ভূত স্টুডিও শোনা আর চুমুকে চুমুকে কফি হাউসের কফি খুব একেবারে জমে ক্ষীর হয়ে যাবে, ট্রাস্ট মি, ট্রাই করে দেখেন, ভাল লাগবে। আর আমরা আরেকটা ঘটনা শুনি, এবং এই ঘটনাটা আমার যে প্রথম বন্ধু রয়েছেন বন্ধু মাহমুদ, তার কাছ থেকে শুনবো। মাহমুদ পরের ঘটনাটা শুনি। হ্যাঁ, এটা আমার নিজের সাথে ঘটছে, সেটাকে আমি এখন শেয়ার করতেছি। বলেন। আমার আব্বুর এক ফ্রেন্ড, উনি আবার মাছ ধরে, তো উনার একটা খোরা জাল আছে যেটাকে তিন আকৃতির হয়, মানে ত্রিভুজাকৃতির। আচ্ছা। তো উনি আমাদের নদীটা এই অক্টোবর মাসে শুকিয়ে যায়, আর তখন তো অনেক শীত থাকে, আগে শীত ছিল, এখন ডিসেম্বরের দিকে শীত হয়, অক্টোবর থেকে নভেম্বরের দিকে। তখন আমি ক্লাস সেভেনে পড়ি, আমার বড় ভাই আছে, উনি ঢাকা থেকে গেছে, যাওয়ার পরে আমরা দুজনে বাসে বসেছি, আমার আঙ্কেলে আইসা বলতেছে, ভাতিজা আজকে তো আমার শরীর ভালো না, তুই আজকে আমার জালটা গিয়ে কর, আর এখনই 2-3 দিন মাছ পাওয়া যাবো আর পাওয়া যাবো না, আমার শরীরটা ভালো না, তুই 10টা পর্যন্ত যা, 10টা পর্যন্ত মাছ ধরা আইসা পড়বি। তা আমার ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার বলতেছে তুই যাবি, তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমার আবার ছোটোবেলা থেকে মাছের অনেক একটা ভালোবাসা আছে মাছের সাথে, মানে মাছ ধরতে আমার অনেক ভালো লাগে, তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো ভাইয়া আমি আর তুমিও যাই। তাই আমি আর ভাইয়া, এটা হচ্ছে এমন জায়গা এটা আমরা জানি না, যাতে এটা এত গভীর আর অনেক ভয়ঙ্কর জায়গা, পূর্ব সাইডে হচ্ছে কবরস্থান কদুমতলি গ্রাম, আর পশ্চিম সাইডে হচ্ছে দুর্গাপুর গ্রাম, সেইখানে আবার একটা অনেক বছর পুরনো একটা গাছ আছে, পুরনো, অনেক পুরনো গাছ, অনেকে বলে 200-300 বছরের মতন হবে, এখনও দেখলে অনেক ভয় লাগে। তখন আমি জানতাম না, ভাইও জানতো না যাতে এখানে এত ভয়, তাই আমরা মানে আমাদের গ্রামের একদম, আবার এটা হচ্ছে ট্যাক, মানে নদীর একদম ট্যাক বলা এটাকে, এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, নিচ দিক থেকে একটু পানি থাকে কিন্তু এই জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেজন্য এখানে মাছ অনেক আসে এই টাইমে, তাই পানিও একদম কম, এই আপনার 2-3 ফুট পানি হবে, বেশি হলে আর বেশি হইব না। তাই আমি আর আমার ভাই যখন যাইছি সন্ধ্যায় গেছি, তাই মাছ ধরতেছি, অনেক মাছ আসতেছে, আমরা যতটুকু আশা করছি তার থেকেও আরও বেশি মাছ আসতেছে, অনেক বেশি মাছ আসতেছে আসতেছে। তা আমি আর আমার ভাই আবার এই মাচা আছে, মাচার ভিতরে আমি শুয়ে রয়েছি আর ভাইয়া মাছ ধরতেছে, বাট আমার বলতেছে তুই মাছের উপর শুয়ে থাক, আমি মাছগুলো আমি ধরি। তো এই জালটাকে একদম একবার নিচে নেয় আর একবার উপরে নেয়, তাইলে উপরে যখন নেয় তখন মাছগুলোকে নেওয়া সহজ সোজা হয়, তখন ভাইয়া মাছগুলো মাছ নিতেছে আর মাছ আসতেছে, আর বেশি বেশি করে পুঁটি মাছ শুল মাছ এগুলো আসতেছে, সাথে ট্যাংরা মাছও আসতেছে। তো ভাই মাছ ধরতেছে, মাছের আনন্দে মাছ ধরতেছে, অনেকক্ষণ টাইম হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, আর কুয়াশা এত বেশি, মানে বিশাল কুয়াশার জন্য কিছুই দেখা যাইতেছে না, আর এত শীত, তাও ভাইয়া মাছের নেশায় অনেক মাছ ধরতেছে। তো আমার তারপর মাছ ধরতেছে, তাতে এমন সময় মানে আমাদের দুই পাশে, মানে এটা নদী, তো এটাকে উপশাখা বলা হয়, নদীর উপশাখা, তো সেজন্য নদীর দুই পাশে আপনার পাড় আছে, ওই পাড়ের মধ্যে এই অনেক গাছ, আমাদের তখন ভয় লাগতেছে না, আমরা তো মাছের আনন্দে মাছ ধরতেছি,
তা আমিও দেখতেছি লাইট মেরে মেরে, ভাই যখন মাছগুলো উঠাইতেছে তখন আমিও দেখতেছি। দেখার পরে দুই পাশে অনেক গাছ, এক পাশে আছে বেদ গাছ, আরেক পাশে আছে করাই গাছ, যেটাকে লিন্ড গড়িয়া বলে, করাই গাছ আছে, আর হচ্ছে ওই হিজল গাছ, বিশাল ওটা অনেক পুরনো গাছ, সে গাছটাকে আবার দেখা যায় না, ওটা এই একটু পাশে, মানে ওই গাছগুলার আড়ালে, মানে আমাদের সোজা, আমরা যেই যেখানে মাছ ধরতেছি এটা একদম সোজাসুজি মাছ ধরতেছি, আমরা তো আনন্দে অনেক মাছ পাইতেছি। আর ভাইয়া তো মাছ ধরতেছে, আমাদেরকে বলছে যে 10টার ভিতরে এসে পড়বে, আমার যে আঙ্কেলে বলছে যে তোরা আমার মাছগুলো ধর, তাহলে অনেক মাছ ধরতে পারবি। তো 10টা পর্যন্ত না ধরে আমরা 1টা পর্যন্ত হয়ে গেছে, তখন মাছ ধরতেছি, এমন সময় যে বেদ ঘাস, ওই বেদ ঘাসগুলো না অনেক জোরে জোরে নড়তেছে। তো ভাইয়া মনে হচ্ছে শিয়াল হইব, তা আমিও ওইদিকে তাকাইছি, আমি ভাইয়ের কী হইতেছে, কয় মনে হয় শিয়াল, শিয়ালই মনে হয় নড়াচড়া করতেছে। তো অনেকক্ষণ নড়াচড়া করতেছে, চড়া করার পরে তারপর লিন্ড করিয়া যে গাছটা ওই এই খরা জালের উপরে ছিল, তো ওই খরা জালের উপরে কী করতেছে, এটা আরও জোরে জোরে ঝাঁকাইতেছে, জোরে জোরে ঝাঁকাইতেছে। তারপরে এক সময় মানে আমাদের যে জাল ওর ভিতরে গাছের ডালগুলো নিয়ে আসতেছে, মানে একদম নিচে নিতেছে, উপর নিতেছে একবার, নিচে নিতেছে একবার, নিতেছে। আর ভাইয়া তখন ভয়ে জাল ফাইলে ওই যে একটা যে মাছ আছে, মাছার মানে আবার ডেরা বলে এটাকে গ্রামে, ওই ডেরার ভিতরে, ডেরার ভিতরে ভাই ভয়ে গেছে গা, আমার ধরে রাখছে, কয় ভয় পাইছা। তো ভাইয়া বিভিন্ন রকমের দোয়াদৌড় পড়তেছে, আমিও পড়তেছি। তারপরে ওই আঙ্কেল কয় এতক্ষণে যেতেছে, এখনও তো আসে না ওরা। তো আম্মু বলতেছে যাতে আমার ছেলের তো আসতেছে না, আপনি গিয়ে একটু দেখেন। আবার ভাই যেখানে আমরা মাছ ধরতেছি ওইখানে কোনো গ্রাম নাই, মানে কোনো বাড়িঘর নাই, একদম নির্জন জায়গা। তারপরে ওই আঙ্কেল ওনার স্ত্রী নিয়ে আস্তে আস্তে লাইট নিয়ে আসতেছে, আস্তে আস্তে আসতেছে। আর এখানে আমরা যতক্ষণ আসতেছিলাম ততক্ষণ এত জোরে জোরে একবার আমাদের জালের ভিতরে নিয়ে আসতেছে, ডালাপালাগুলো এত নিচে নিতেছে একবার উপর নিতেছে। আর বেত গাল বেত যে গাছগুলো ছিল বেত, ওই গাছগুলো মনে হইতেছে যেন আমাদের দুই পাশ দিয়ে আমাদেরকে ধরতেছে। তো এরকম করে আমরা তো ভয়ে অনেক ইয়ে করতেছিলাম। তখন ওই আঙ্কেল আসছে ওনার স্ত্রীর নিয়ে, তারপরে আমরা মাছ ধরতে ধরতে প্রায় এক ঢুলি মাছ ধরে ফেলেছি, এত বেশি মাছ, অনেক মাছ ধরে ফেলেছি, মানে আমরা যেটুকু আশা করছি তার চেয়ে অনেক বেশি। তো আমরা এই মাছের নেশাতে আসিলাম, তো একটা জবে দেখছে আর আমরা ইয়ে করি নাই, যাতে এতটুকু টাইম হয়ে গেছে। তখন আঙ্কেল আস্তে আস্তে আসতেছে আর আমরা লাইট তো দেখা যায় না। তারপর আয়সা আয়সা নিচে তো বলতেছে, ডাকতেছে, আমরা তো ভয়ে কথা বলি না। তো ওই ওই সময় আঙ্কেলে আয়সা লাইট মারছে, তখন ওই আর কিছুই ছিল না, সব গেছে চলে গেছে। তারপরে আমরা বাসে চলে এসে আর দেখি যে কোনো মাছই নেই, সব মাছ একদম ভ্যানিশ হয়ে গেছে। এটা ছিল আমার এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ। শুনছিলাম আরও একটা অভিজ্ঞতার কথা মাহমুদের কাছ থেকে। সো আপনার কাছ থেকেও কিন্তু আপনার অভিজ্ঞতাগুলো শুনতে চাই। আপনি শুনছেন জাগো এফএম 94.4। প্রতি বৃহস্পতিবার রাতে আমি উদয় হাজির হয়ে যাই ভূত স্টুডিওতে। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। এক্স্যাক্টলি। আর বন্ধু, আপনাকে আমি একটু জানিয়ে রাখি যে আপনার সাথে কিন্তু আমার অ্যাপসের মাধ্যমেও কথা হতে পারে, কারণ আমাদের একটা অ্যাপস আছে, আপনি জানেন তো। জানেন না তাহলে আজকে জেনে নিন। ঢাকার বাইরে যদি আপনার যাওয়ার প্ল্যান থাকে যেতে পারেন, কিন্তু সাথে আমাদেরকেও রাখতে পারেন। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ওই প্লে স্টোরে চলে যান, জাগো এফএম দিয়ে সার্চ দিন, একটা অ্যাপস নেমে যাবে, অ্যাপসটা ডাউনলোড করে ফেলবেন আর মোবাইলে ছোট্ট একটা জায়গা দখল করবে। কিন্তু 24 আওয়ার্স এন্টারটেনমেন্টের মধ্যেই আপনি থাকবেন, কারণ আপনি কিন্তু লাইভ শুনতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে। এই মুহূর্তে প্রবাসেও আমার অনেক বন্ধু রয়েছে যারা শুনছো আমাদেরকে, থ্যাংকস আ লট। কাজের ফাঁকে হয়তো এই মুহূর্তে কানে হেডফোন গুঁজে দূর কোনো দেশ থেকে আমাদেরকে শুনছো, তোমরাই কিন্তু আমাদেরকে উৎসাহ দিচ্ছ, তোমাদের অনুপ্রেরণাতেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ফেসবুকে লাইভ হচ্ছে www.facebook.com/jagofmer পেজে দেখতে পাচ্ছি অনেক নতুন বন্ধু আজকে যুক্ত হয়েছেন, একই সঙ্গে পুরনো বন্ধুরাও কিন্তু আজকে শেয়ার করছেন লাইভটা, বাট অনেকে শেয়ার করছেন না। বস www.facebook.com/rjudaway, দিস ইজ মাই ভেরিফাইড পেজ। আপনি এখানে আছেন, অনেকদিন ধরে আছেন, লাইভও দেখেন কিন্তু কখনো হাই হ্যালো কিছুই বলেন না, কেন বলুন তো? তাহলে যোগাযোগটা হবে কী করে আপনার সাথে আমার? সো এই পেজের থ্রুতে আপনি যারা লাইভটা দেখছেন, আমি তাদের কাছে একটা অনুরোধ করি, আমার এই অনুষ্ঠানটাকে একটু ছড়িয়ে দিন। বস দিন শেষে আমরা বাংলায় কথা বলি, ফেব্রুয়ারি মাস,
এই বাংলা ভাষাটা ছড়িয়ে যাক না সবার কাছে। আমরা সবাই মিলেই তো কথা বলছি, এখানে যে এই লিসনারগুলো এসেছেন তারাও বাংলায় কথা বলছেন, আমি উপস্থাপক তিনিও বাংলায় কথা বলছি, বাংলাদেশের এই ভৌতিক অভিজ্ঞতাগুলোকে তুলে ধরা হচ্ছে। সো অভিজ্ঞতাগুলো হয়তো কারো কাছে বিশ্বাসযোগ্য, কারো কাছে বিশ্বাসযোগ্য নয়। এন্টারটেনমেন্টের একটি ধারা হচ্ছে এই হরর স্টোরি বা হরর এই প্রোগ্রামগুলো। সো সেখানে আপনার কাছ থেকে একটু সাপোর্ট আমি পেতে পারি যে আমরা সবাই মিলে লাইফটাকে শেয়ার করতে পারি। অনেকবার করে বলছি, কেউ কেউ করছেন, কেউ কেউ করছেন না, আপনার পাঁচটা গ্রুপে, বেশি না, পাঁচটা গ্রুপে আজকে লাইফটা শেয়ার করে দেন। আপনি জানেন না, আপনার মাধ্যমে পাঁচটা লিসেনার নতুনভাবে জানবে যে বাংলাদেশে একটি রেডিও আছে যার নাম জাগো এফএম 94.4। আপনি একবার কষ্ট করে নিজের টাইমলাইনে এই লাইফটা শেয়ার করে রাখুন। হয়তো আপনার ফ্রেন্ড যে আজকে রাতে জেগে নেই, কালকে সকালে যখন ফেসবুকে লগ ইন করবে আর আপনার প্রোফাইলে গিয়ে দেখবে এই ভিডিওটা, তখন সেও কিন্তু জাগো এফএম সম্পর্কে জানবে। তো আলটিমেটলি কী হলো, আমি এখানে উপস্থাপনা করলাম, কষ্ট করে এই মানুষগুলো এখানে এসে গল্পগুলো বললো, আর আপনি বাসায় বসেও কিন্তু একটা বড় সাপোর্ট দিলেন আমাদেরকে, হয়তো হলে, হোস্টেলে, মেসে, যে যেখান থেকেই ফেসবুক লাইভে দেখছেন আমাদেরকে। অনেক কিছুই তো আপনারা লাইভ শেয়ার করেন, এই আমাদের নিজেদের দেশের অনুষ্ঠান শেয়ার করলে কি ক্ষতি হয় বলুন তো? কেউ আপনার থেকে আলাদা করে টাকা নিবে? আমার তো মনে হয় না। আপনি লাইফটা একটু শেয়ার করে দিন প্লিজ। অ্যান্ড আমরা একটু SMS পড়ব, অনেকের অনেক অনেক অভিযোগ আমার প্রতি যে আমি নাকি ইদানিং একদম SMS পড়ি না, কিন্তু আজকে কিছু SMS আমি পড়ব। জয়েন করছি আমার সাথে অ্যান্ড আদনান, আই লাভ ভূত স্টুডিও, থ্যাংক ইউ। অ্যান্ড আমাদের সাথে SMS করেছেন আমার বন্ধু প্রমি, আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ, ভূত স্টুডিওতে বা স্টুডিও থেকে বাসায় যাওয়ার পথে তোমার সাথে কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত হয়েছে কিনা? না, আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো দিন হয় না, এবং আমি চাইও না কখনো হোক, বিকজ আমি এতটা সাহসী মানুষ না। অ্যান্ড জুই বলছেন হ্যালো, কেমন আছো? ভালো আছি। আর এপ্রিলে HSC-তে এক্সাম, তাই সব সে শুনতে পারি না, অনেকদিন পর জয়েন করলাম, অ্যান্ড কালকে আসছি আমি। থ্যাংক ইউ সো মাচ যে জুই, কালকে বইমেলায় আপনি আসছেন এবং দেখা হচ্ছে, অ্যান্ড বেস্ট অফ লাক HSC এক্সামের জন্য। রাফাত বলছেন আমি নরোডাম কলেজে পড়ি, আমরা চার বন্ধু আগামীকালকে বইমেলাতে আসছি তোমার সাথে দেখা করার জন্য, প্যাভিলিয়ন নাম্বারটা আরেকবার বলে দাও। প্যাভিলিয়ন নাম্বারটা হচ্ছে 20, অর্থাৎ বইমেলার 20 নম্বর প্যাভিলিয়ন, স্টুডেন্ট ওয়েস প্রকাশনীর নাম। দেখা হবে ইনশাল্লাহ কালকে তোমরা যারা আসবে তাদের সাথে। চলো আমরা আরেকটা ঘটনা শুনে ফেলি আমার বন্ধু যিনি রয়েছেন, তার নাম হচ্ছে আকাশ, আকাশের কাছ থেকে শুনি আকাশ পরের ঘটনাটা আমরা। পরের ঘটনাটা হচ্ছে আমার ফ্যামিলিতে ঘটা, এবং যে ঘটনার জন্য আমরা বা আমার আম্মু ঢাকায়, উনি এখনও প্রচুর অসুস্থ। যাই হোক, ঘটনাটা শুরু করি। আমার আম্মু এবং আব্বু, ওনার দুজনের যে বিয়ে হয়েছিল এটা ফ্যামিলির মতামত ছাড়া আর কি, দুই ফ্যামিলির মতামত ছাড়া এটা লাভ ম্যারিজ ছিল আর কি। তো তখন থেকেই দুই ফ্যামিলি এই বিয়েটা মেনে নেয়নি। পরবর্তীতে আমার নানার বাড়ি থেকে মেনে নিলেও, এবং আমার দাদার বাড়ি থেকেও মেনে নিয়েছিল, কিন্তু আমার দাদা দাদি ওনাদের মনে একটু আক্ষেপ ছিল আর কি, ছেলের প্রতি বা ছেলের বউয়ের প্রতি এরকম আর কি। তো আমার আম্মু এবং আমার আব্বু ওনারা চট্টগ্রাম থাকতো বিয়ের পর। তো চট্টগ্রাম থাকার সময় আমার দাদি বা আমার দাদা ওনারা ছেলেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, বলতে গেলে আমার আম্মুর কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওনারা হয়তো কোনো জাদুটোনা করেছিলেন আর কি। তো এই জাদুটোনা করার ফলে আমার বাবা আমার আম্মুকে অনেকবার ফেলে চলে গিয়েছিলেন, একা ফেলে, শহরের মধ্যে একা ফেলে চলে গিয়েছিলেন। আবার উনি ফিরেও এসেছেন, কিন্তু অনেকবার চলে গিয়েছিলেন। তারপর সংক্ষিপ্ত করে বলি, এটা অনেক লং ঘটনা। তারপর আমি অবশ্য দেশের বাড়িতে হই, আমার দাদুর বাড়িতে। সেখান থেকে 40 দিন, গ্রামের নিয়ম হচ্ছে 40 দিন বাচ্চা হওয়ার পর বাড়ি থেকে বের হতে দেয় না বউদের। তো 40 দিন বাড়িতে থাকা লাগে, 40 দিন পর আমি আবার চট্টগ্রামে চলে আসি আমার বাবা মার সাথে। তো সেখানে আমি বড় হই। তারপর একটা নির্দিষ্ট সময় পর আবার আমরা গ্রামে চলে যাই, গ্রামে যাই, সেখানে থাকি। তারপর আমার দাদাদের
আমার দাদার পাঁচ ছেলে, তার মধ্যে আমার আব্বু সবার বড়। তো এবং আমার আব্বু, আমার আব্বুরা যে পাঁচ ভাই, তাদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত আমার আব্বু। তো ওনাকে পড়ালেখা করাইতে দাদার টাকা খরচ হয়েছে, এবং এই জন্য আমার দাদা আমার আব্বুকে ওনার যেই জমির যে ভাগ হয়, আমি কিন্তু বাস্তব ঘটনা বলছি, কোনো কালগপ্প নয়, ওই ভাগ থেকে আমার আব্বুকে কিছুটা বঞ্চিত করা হয়েছিল। যে আমার আব্বুকে নাকি লেখাপড়া করাইতে টাকা খরচ হয়েছে, সেজন্য জমির ভাগ সেজন্য কম। আচ্ছা যাই হোক, তো খুবই সামান্য পরিমাণ জমি আমার আব্বু ভাগে পেয়েছিল। ভাগে যেটুকু পেয়েছিল সেটুকু হচ্ছে আমরা যে থাকি বাড়ি, বাড়ির জমিটুকুই শুধু। আর আমার দাদার কিছুটা জমি ভেজাল ছিল, যেটার জন্য এই জমিটা অন্য কারো কাছে চলে যাচ্ছিল, জমিটার রেজিস্ট্রি ছিল না আর কি, কিন্তু আমার দাদার ভোগ দখলে ছিল। তো আমার আব্বু যেহেতু শিক্ষিত মানুষ এবং উনি জমির কাগজ সম্পর্কে অনেক ভালো বুঝেন, তো উনি এই জমিটা কীভাবে কীভাবে এই জমির মালিক, প্রকৃত মালিক যিনি, ওনাদের কাছ থেকে আমার আব্বু আমার আব্বুর নামে করে নিয়েছিলেন জমিটা। তারপর এই জমিটা আব্বুর নামে করে নেওয়ার পর আমার দাদি, আমার দাদা তখন নেই, উনি মারা গিয়েছেন, আমার দাদি অনেক খেপে গেলেন এই জমিটা আব্বু নেওয়ার কারণে। তো উনি সম্ভবত আমাদের উপরে কুফরি কালাম করেছিলেন, যেন এই জমিটা আমরা ভোগ করতে না পারি সেজন্য। তারপর আমার আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ে, এত অসুস্থ যেটা বলার মতো না, ওনার কোমর থেকে পা, আপনার বাম পা এবং কোমর এত ব্যথা হয় যে এটা সহ্য করার মতো না। ওনাকে অনেক ডাক্তার, অনেক টেস্ট, অনেক কিছু করানো হয়েছিল, কিন্তু ওষুধ কোনো কাজেই আসছিল না, কোনো ডাক্তারের কোনো ওষুধ কাজে আসছিল না। তারপর আর কুফরি কালামের প্রভাবে আমার আব্বুও আমার আম্মুর সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করা শুরু করলো, যার ফলে আমরা একসময় সেখান থেকে আমার মামার বাড়িতে যাই, আমার নানা মারা গিয়েছেন, আমার মামার বাড়িতে যাই, সেখানে আমরা কিছুদিন থাকি। তারপর সেখান থেকে আমার আম্মু, আমি তখন ডিপ্লোমা শেষ করে কুমিল্লায় একটা চক্ষু হাসপাতালে ছিলাম কর্মরত, তো সেখান থেকে আমি ঢাকায় আসি। ঢাকায় এসে মধ্যবাড্ডায় একটা হাসপাতালে, আমি নাম বলছি না হাসপাতালের, ওই হাসপাতালে আমি চাকরি নেই, এবং আমার আম্মুকে গ্রাম থেকে ওইখান থেকে নিয়ে আসা হয় আমার আব্বুর অমতে। আমার আম্মু এবং আমার ছোট বোন এবং আমি, আমরা সবাই একসাথে থাকতে শুরু করলাম। তো তারপর আরেকটু কথা সেরে আসছি আমি, এটা আমি বলি, বাড়িতে থাকতে আমার আম্মু যখন অসুস্থ হয়ে গিয়েছিল তখন প্রতিদিন রাত্রে উনি ঘুমাইতে পারতেন না, কোনো একটা সময় ঘুমাইতে পারতেন না। উনি রাত্রেবেলা দেখতেন যে ওনার রুমের ভিতরে, শোয়ার রুমে একটা মহিলা, খুবই বিভৎস চেহারা, তার অনেকটা হিন্দুদের কালী ঠাকুরের মতো, মানে মুখটা একদম কালো পোড়া, নিগ্রোদের চেয়েও বেশি কালো এরকম, আর চুলগুলো খুবই ময়লা নোংরা, এবং শরীরে অনেক নোংরা কাপড় জড়ানো, ওনার সামনে দাঁড়িয়ে থাকে, ওনাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু উনি আমার আম্মু কাউকে ডাকতে পারে না, কোনো কথাও বলতে পারে না, ওনার কণ্ঠ দিয়ে তখন কথা বের হয় না, উনি লড়তেও পারে না, ওনার কণ্ঠ দিয়ে শুধু গুংরানোর মতো আওয়াজ বের হইতো। আর আমার আম্মুর সাথে আমার ছোট বোন ঘুমাতো, তো ও যখন আম্মু গুংরাতো তখন ও টের পেতো, টের পেয়ে আম্মুকে ইয়ে করে তারপর উনি কথা বলতে পারতেন। এরকম ঘটনাগুলি ঘটার পরেই আমার আম্মুকে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসি ঢাকায়।
তারপর এই ঢাকায় আনার পরেও এই সেম ঘটনা, এই কালো মহিলা ঢাকায় আসার পরেও কয়েকদিন উনি উপলব্ধি করেছিলেন। তারপর এখন তারপর মোটামুটি 3 থেকে 3.5 বছর আর কোনো সমস্যা হয়নি, উনি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন ঢাকায় আনার পর। গত বৃহস্পতিবার থেকে, গেল বৃহস্পতিবার থেকে উনি হঠাৎ করে প্রচুর অসুস্থ। আমার আম্মু এখানে ঢাকায় একটি স্কুলে টিচার হিসাবে আছেন, তো উনি স্কুল থেকে আসার পর প্রচণ্ড পায়ের মধ্যে ব্যথা অনুভব করছিলেন। এর আগের বার গ্রামে থাকতে যেটা হয়েছিল বাম পায়, এখন এটা ডান পায়, প্রচুর ব্যথা, এত ব্যথা যেটা সহ্য করার মতো নয়। আমার আম্মু প্রতিদিন রাত্রে এই ব্যথার জন্য চিল্লাচিল্লি করে। আমি প্রতিদিন রাত্রে রাত 1-2 পর্যন্ত আমার আম্মুর পা চাপাচাপি করি ব্যথা কমানোর জন্য। আমি যখন আজকে স্টুডিওতে আসতেছিলাম তখন আম্মু আমাকে বলছিল যে আমি কিভাবে ঘুমাবো, তুমি তো এখানে চলে যাচ্ছ, আমার পা না চাপি দিলে তো আমি ঘুমাতে পারবো না। এবং আম্মু প্রত্যেক দিন রাত্রে, গত বৃহস্পতিবার থেকে প্রত্যেক দিন রাত্রে কার সাথে যেন কথা বলে, কথাগুলো এরকম আমার মোবাইলে রেকর্ডিংও আছে, আপনারা চাইলে শুনতে পারেন। কারণ আমার আম্মুকে যখন আমি সকালবেলা বলি তখন উনি বিশ্বাস করেন না যে ওনার সাথে উনি এই কথাগুলি বলেন। উনি বলেন যে আমার পায়ের ভিতরে 3টা শয়তান ঢুকছে, 3টা শয়তান ঢুকছে, এগুলার তুমি চাইপা ধরো, এগুলো চাইপা ধরো, নাহলে আমি ওগুলাকে গোলা টিপে মাইরা ফেলবো, এরকম উনি এরকম কথা বলেন। আর মাঝে মাঝে এরকম বলেন, কত বেয়াদব, আমার পায়ের ভিতরে ঢুকছে, তুমি যখন চাপ দাও, যে জায়গায় চাপ দাও ওই জায়গা থেকে আরেক জায়গায় আসে, যখন আমি হাঁটুর নিচে চাপি তখন নাকি হাঁটুর উপরে চলে আসে, আবার হাঁটুর উপরে চাপ দিলে হাঁটুর নিচে চলে যায়। উনি এরকম বলেন প্রত্যেক দিন রাত্রে, গত বৃহস্পতিবার থেকে উনি অসুস্থ, এখনও উনি অসুস্থ, এমন অসুস্থ যে উনি হাঁটতেই পারেন না। ওনাকে ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ চলতেছে, প্রত্যেক দিন উনি অনেক টাকার ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনো পরিবর্তন নাই। সারাদিন কম থাকে কিন্তু রাত রাত হইলেই ওনার যন্ত্রণা বেড়ে যায় এবং উনি এসব প্রলাপ বকেন, এবং উনি সকালবেলা এসব আর কিচ্ছুই বলতে পারেন না। এটাই ছিল আমার ঘটনা, এবং সর্বশেষ আমি এটাই বলতে চাই সবার কাছে যে আমার আম্মুর জন্য আপনারা একটু দোয়া করবেন, কারণ আমার আম্মু প্রচুর অসুস্থ। থ্যাংক ইউ। আমরা সবাই দোয়া করি যেন আন্টি সুস্থ হয়ে উঠেন, আর সেই সাথে আপনাদের দুজনকে আমার ছেড়ে দিতে হবে, কারণ বাহিরে আরও বেশ কিছু বন্ধু ওয়েট করছে। সো মাহমুদ এবং আকাশ এখানে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নিরাপদে বাড়ি ফিরবেন। কথা হচ্ছিল আমার এই সপ্তাহের দুজন প্রথম দুজন অতিথির সাথে, তারা এখন চলে যাবেন, বাট আমরা বেশ কিছু SMS পড়ব এবং কিছুক্ষণ পরে আবার কিছু অতিথিকেও আমরা ইনভাইট করব, কারণ বাহিরে আরও বেশ কিছু অতিথি রয়েছেন। বাট আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আপনি যে অনুষ্ঠানটা শুনছেন তার নাম হচ্ছে ভূত স্টুডিও, ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। এবং আজকে অনেকগুলো SMS-এর ভিড়ে একটা SMS আমার খুব ভালো লাগছিল, যেটা আমি পড়ছিলাম, যেটা আমাদেরকে স্বাধীন বলছেন যে ভাই প্রাণ চাটনি খেয়েছেন, এক্স্যাক্টলি, জিভে জল আনা টক মিষ্টি ঝাল, স্বাদের প্রাণ চাটনির প্রেমে পড়ে গেছেন অনেকেই, আপনি ট্রাই করেছেন তো, ডেফিনেটলি আপনিও ট্রাই করবেন এবং ভালো লাগবে, কিন্তু ব্যাপারটা প্রাণ চাটনি, তাই না? ঠিক আছে, সো এইবার দেখি একটু SMS PC-তে কী কী আছে। ও বাবা, প্রচুর SMS আজকে, অনেক অনেক বন্ধু রয়েছেন যেমনটা দেখতে পাচ্ছি আমরা। আর রয়েছেন আমাদের সাথে, SMS করেছেন আমাদের সাথে রবিউল, আমার বন্ধুরা শুনছে মিরপুর থেকে, আসাদ হ্যালো দিয়েছেন, সানজিতা বলছে ভাই তোমার মামা কি সুস্থ এখন? আসলে উনি তো, আমি বলেছিলাম যে আমার বড় মামা ক্যান্সারে আক্রান্ত, তো উনি চিকিৎসা চলছে, আল্লাহর রহমতে এখন আগের চাইতে খানিকটা ইম্প্রুভ হয়েছে, দোয়া করবেন। আর তোমার বই নিতে আসছি 21 ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ। ইয়েস, হিমেল, নাজিফা, মারিয়া, তারা সবাই শুনছে আমাদেরকে, সবাইকে হ্যালো অ্যান্ড হাই। আর হ্যাঁ, আমি কিন্তু এবার মেলাতে 4টা দিন যাব, এটি হচ্ছে কালকে হচ্ছে প্রথম দিন, যেটি হচ্ছে 7ই ফেব্রুয়ারি, তারপরে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, তারপরে 21শে ফেব্রুয়ারি এবং ফাইনালি 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ 4টা শুক্রবার বিকেল 4টাতে, মানে টাইমটা ফিক্সড, যদি বেঁচে থাকি, সব কিছু ঠিকঠাক থাকে আর সুস্থ থাকি। হিমেল, সানজিদা, নাজিফা, মারিয়ার পর আমাদের সাথে আরও কারাকারা যুক্ত হয়েছেন। পিঙ্কি বলছেন আমি আর আমার বোন শুনছি, রাইসা বলেছেন আমি আর আমার কাজিন কালকে তোমার সাথে দেখা করতে মেলাতে আসছি ইনশাল্লাহ। টাইগার আওলাদ বলছেন ভূত স্টুডিও, লাভ স্টোরি এবং আড্ডা উইথ উদয় তোমাদের জন্য আমরাও ধন্য। আর টাইগার আওলাদ ভাই, আপনার সাথে বইমেলা দেখা হলে আমার খুব ভালো লাগবে, আমার নিয়মিত একজন বন্ধু কিন্তু, উনি সব সাথেই থাকেন। জামিল রয়েছেন আমাদের সাথে, কঙ্কা বলেছেন তিনি রয়েছেন এবং তিনি তার মাকে ম্যানেজ করে ফেলেছেন কাল
কালকে তিনি আসছেন মেলাতে দেখা করতে, ঠিক আছে। অ্যান্ড সামিন বলছেন, আপনি কি কোনো বই লিখেছেন এইবার? ইয়েস, আমি দুটো বই লিখেছি। একটি হচ্ছে এই যে ভৌতিক গল্পগুলো শুনছেন এর উপরেই, বাড়ি নম্বর 124, এবং আরেকটা হচ্ছে ভালোবাসা সুখ দুঃখের গল্প নিয়ে, তোমার আমার গল্প। এই দুটো বই পাওয়া যাচ্ছে বইমেলাতে, বইমেলার 20 নম্বর প্যাভিলিয়নে। আর এই বই দুটোর মিডিয়া পার্টনার হচ্ছে জাগো এফএম 94.4। অনলাইনেও বই দুটো পাওয়া যাচ্ছে othoba.com-এ। সো অনেকের অনেক প্রশ্ন আজকে দেখতে পাচ্ছি বই নিয়ে, প্রচুর প্রশ্ন জমে গেছে, আর সব প্রশ্নের উত্তর কালকে মেলাতে যদি আপনি আসেন তাহলে সশরীরে দিব। অ্যান্ড লিমা বলছেন, গতকালকে নাটকটায় তুমি জাস্ট অসাম ছিলে, খুব ভালো লেগেছে। সত্যি বলেছেন? ওকে, গতকালকে যে নাটকটা প্রচার হয়েছে সেটা হচ্ছে লাস্ট ভ্যালেন্টাইন্স ডেতে, অর্থাৎ গত বছর 2019-এর গল্পটা প্রথম প্রেমের আমি একটি নাটক করেছিলাম, এবং সেই নাটকে জাগো এফএমের লিসনারদেরকে নিয়ে, মানে এফএম রেডিওর ইতিহাসে এটি প্রথম নাটক ছিল যেখানে এফএম রেডিওর লিসনারদের কে নিয়ে একটি নাটক তৈরি করা হয়েছে, এবং সেটি করেছিলাম। এবছর আসলে আমার খুব ইচ্ছে ছিল, বাট আমি প্রচণ্ড কাজের প্রেশারের কারণে এবছর আমি নাটকটা আসলে করতে পারিনি, বাট আমার ইচ্ছে আছে হয়তো সামনে কোনো একটা উপলক্ষে আবার নাটক করব। তো এই নাটকটা গতকালকে পুনরায় প্রচারিত হয়েছিল আপনাদের রিকোয়েস্টে, এবং আপনারা যে এই নাটকটাকে এত পছন্দ করেছেন, থ্যাংকস এ লট। আর আমার নাম উদয় থেকে তো এখন রুদ্র হয়ে যাচ্ছে, আজকে দেখলাম সকাল থেকে ফেসবুকের পেজে রুদ্র রুদ্র রুদ্র, প্রচুর রুদ্র নিয়ে SMS। সো কালকেও নিশ্চয়ই অনেক অনু এবং রুদ্রদের সাথে দেখা হবে বইমেলায় যদি আপনারা আসেন, মানে আসবেন কি না জানি না, বাট আমি তো অপেক্ষায় থাকবো, ঠিক আছে। মানিক বলেছেন, রয়েছেন আমাদের সাথে তিনি, RDX রয়েছেন আমার সাথে, জিহাদ রয়েছেন, ভূত স্টুডিও ইজ দ্য নাম্বার ওয়ান শো ইন বাংলাদেশ রেডিও ইন্ডাস্ট্রি। আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, বাট আমি এইটুকু বলতে পারি যে হ্যাঁ, এটার একটা গ্রহণযোগ্যতা অলরেডি আমাদের বন্ধুদের মধ্যে আছে। জনি বলেছেন আমাদের সাথে, আমরাও স্টোরি আছি, আমি আসতে চাই। যারা আসতে চাও ভূত স্টুডিওতে তাদের জন্য বলছি, রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার কোনো বিকল্প নাই। আর রেজিস্ট্রেশন কীভাবে করবা? খুব ইজি, এটার জন্য টাকা পয়সা খরচ করতে হয় না। তোমার যে মোবাইল ফোনটা আছে ওটার মেসেজ অপশনে যাও এবং সেখানে গিয়ে টাইপ করে ফেলো শুরুতে RBS, RBS একসাথে লিখো, স্পেসে তোমার নাম লিখো, স্পেসে তোমার লোকেশন লিখো, কোথায় থাকো তুমি, আর স্পেসে তোমার প্রফেশন টাইপ করো, মানে তুমি কি করো। এবার পুরো SMS-টা নিজের মোবাইল থেকে পাঠায় দাও 26969 নাম্বারে, ঠিক আছে। ওকে, আরও অনেক SMS দেখতে পাচ্ছি, বাবা আজকে প্রচুর SMS পড়ছি, তারপরে SMS শেষ হচ্ছে না। কাকলি আক্তার, তিনি একজন হাউসওয়াইফ, তিনি ভালো লাগছে জানিয়েছেন। ওকে, নিশাদ বলেছেন আই লাভ ইউ শো, ওকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড জয়েন করছে সৌরভ, আমাদের সাথে তিনি জয়েন করেছেন আমাদের সাথে। খালিদ সাইফুল্লাহ একটা ভালো প্রশ্ন করেছেন, বইমেলাটা কোথায়? আচ্ছা, বইমেলাটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, আপনারা নিশ্চয়ই জানেন, অনেকে হয়তো জানে না যার সদ্য ঢাকাতে এসেছেন, বা ঢাকার বাহিরেও অনেক বন্ধু রয়েছেন। ঢাকা ইউনিভার্সিটি TSC-তে চলে যাবেন, ঢাকা ইউনিভার্সিটি বললে তো আপনাকে নিয়ে যাবে, আর সেখানে TSC-তে গেলে যে কাউকে প্রশ্ন করবেন কোথায় বইমেলা, আপনাকে দেখিয়ে দিবে, আঙুল দিয়ে দেখিয়ে দিবে, ওই TSC থেকে হেঁটে হেঁটে চলে যেতে পারবেন। সো খুব ইজি হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসেন TSC-তে, দেন আপনাকে দেখায় দিবে, যে কেউ দেখায় দিবে চলে আসেন। বাট বইমেলা এসে আবার কোথায় আমাকে পাবেন? ওই জন্য ওই প্যাভিলিয়ন নাম্বারটা মাথায় রাখতে হবে, 20 নম্বর প্যাভিলিয়ন, ঠিক আছে। এদিকে জয়েন করেছেন, এদিকে নামটা হচ্ছে রাতুল, উদয় ভাই ভালো লাগছে। অ্যান্ড সাথী বলছেন, আমি একজন স্টুডেন্ট, একটা প্রশ্ন করতে পারি, তোমার বইয়ের প্রাইস কত? যেহেতু আমি আমার বইগুলো লিখেছি আমার বন্ধুদের জন্য, আর আমি জানি আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডই হচ্ছেন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়েন, কেউ কেউ হাউসওয়াইফ, এবং কেউ কেউ আবার চাকরিজীবীও আছেন, তো আমি সব কিছু মিলিয়ে এই বইয়ের প্রাইসটা আসলে প্রকাশককে রিকোয়েস্ট করেছিলাম যে একটা মিনিমাম জায়গায় রাখা, যেন আমাদের সবার জন্য অ্যাফোর্ড করা পসিবল হয়, সে কথা বিবেচনা করে এটাকে 150 টাকা মাত্র, অর্থাৎ 150, যেই বইটি তুমি নাও সেটা ভূত স্টুডিও হোক, লাভ স্টোরি হোক, অর্থাৎ দুটো বইয়ের দাম 300 টাকা, বাট একটি বইয়ের দাম হচ্ছে 150 টাকা। অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু, নাম হচ্ছে MD রবিউল্লাহ, রয়েছেন তিনি আমাদের সাথে। অ্যান্ড আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু আবির, আই লাইক ইট, থ্যাংক ইউ সো মাচ। সাবির বলছেন আমাদের সাথে শেয়ার রয়েছেন, রাফসান রয়েছেন রামপুরা থেকে, শুনছি ক্লাস 7-এ পড়ে। জ্যোতি বলছে, আমি আমার প্যারেন্টসকে নিয়ে কালকে তোমার সাথে দেখা করার জন্য আসছি, আমি খুবই এক্সাইটেড, লাস্ট টাইম জাগো ইউনিভার্সিটিতে তোমার সাথে দেখা করতে পারি নাই, বাট এবার দেখা হবে ইনশাল্লাহ যদি তুমি আসো। সো আমি একটা ব্রেকে যেতে চাই, এবং ব্রেকের পর যখন ফিরবো তখন সঙ্গে নিয়ে আসবো আমাদের এই সপ্তাহের আরও বেশ কিছু অতিথিকে। সো কোথাও যাবেন না, শুনতে থাকবেন জাগো এফএম 94.4, বিকজ জাগো এফএম 94.4 মানেই হচ্ছে আপনাকে এন্টারটেইন করার জন্য সকল ব্যবস্থা। সো এই মুহূর্তে ফেসবুক লাইভে যারা জাগো এফএমের পেজে এবং আর জুদার পেজে আমাকে দেখছো, খুব ভালো লাগবে যদি কষ্ট করে আমার লাইভটা একটু শেয়ার করে দাও এই ফাঁকে। চলো বিরতির পর বাকি গল্পগুলো বলছি। এভাবে কাজ করলে চলুন আমরা আপনার চাকরি সাহস পাবো। আনহ্যাপি বাবু ওরা সবাই খুব খুশি।
লাইফে জুড়ে সুন্দর করো সবকে সাজিয়ে তোলো ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট হ্যাপি পজিটিভ পিস। তাহলে গতকাল কেমন ঘটেছিল বাবুর জীবনে? ইটালিয়ানো পিওর আর্ট শুরু হতে যাচ্ছে প্রাণ ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2019 ঢাকা রিপোর্টার্স ইউনিটের আয়োজনে 44টি মিডিয়া হাউস নিয়ে আগামী 16-22 নভেম্বর মাওলানা ভাসানী স্টেডিয়ামে এক সপ্তাহ ব্যাপী চলবে আকর্ষণীয় ক্রিকেট। এখনকার জেনারেশনের উপর কখন সবচেয়ে রাগ হয়? যখন দেখি আমাদের সংস্কৃতি করে চর্চা করে না, অন্য সংস্কৃতি নিয়ে বাড়াবাড়ি করে, তখন খুব রাগ হয়। আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এন্ড নিউট্রিশনিস্ট। আজ আপনাদেরকে প্রেগনেন্সি পিরিয়ডে একটি হেলদি ডায়েট কিভাবে মেনটেন করবেন সেই বিষয়ে কিছু বলতে চাইছি। আসলে প্রেগনেন্সি পিরিয়ডটা মেয়েদের জন্য গল্প নিয়ে, আর এই গল্পগুলো প্রচার হয় কিছু লিসনারের মাধ্যমে যারা কষ্ট করে এখানে আসেন এবং রাতভর আমাদের সাথে আড্ডা দেন এবং তাদের সাথে ঘটে যাওয়া বা তাদের কালেকশনে থাকা ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করেন। সো আপনিও হয়তো সেই মানুষটি যিনি হয়তো নেক্সট উইকে আসতে চান এই মঞ্চে, তাহলে কি করবেন? একটা রেজিস্ট্রেশন করেন? অনেকদিন ধরে হয়তো বলছেন আমি যাব, আমার কাছে কিছু ঘটনা আছে, কিন্তু আসছেন না, তো এবার আসেন। আর আসার জন্য মোবাইলটা হাতে নিতে হবে, মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS, RBS স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন আর আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। সো ঝটপট করে রেজিস্ট্রেশন করে ফেলুন। শাকিল খান বলছে ভাই আপনার ভূত স্টুডিওটা জোস হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড কোহিনুর বলছেন উদয় ভাই বাংলাদেশের FM রেডিওতে অনেক ভৌতিক শো শুনেছি বাট আপনার উপস্থাপনার ধরনটাই ডিফারেন্ট। চেষ্টা করি আমি আমার মতো করতে, এক একজন উপস্থাপক একভাবে প্রেজেন্ট করে, এক একজনের কাছে এক একজনেরটা ভালো লাগে, হয়তো সামহাও আপনার কাছে একটু ডিফারেন্ট মনে হয় আমারটা। থ্যাংকস আ লট। অ্যান্ড শিষ্কা বলছে তোমার নিজের কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স নাই? কিছু আছে, যেটা আমি ওই বাড়ি নম্বর 124 যে বইটা লিখেছি সেটাতে আছে। অ্যান্ড রয়েছে আমার সাথে বন্ধু, নাম হচ্ছে আবির, আই লাইক ইট। অ্যান্ড জয়েন করেছেন এদিকে বন্ধু হামিদ এর সাথে, আমার ওয়াইফ উত্তরা থেকে শুনছি। আচ্ছা, আমি হচ্ছে হামিদ আর তার ওয়াইফের কথা বলছে। সো প্রতিবারের মতো আজকেও শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। টুম্পা হাই দিয়েছেন, নায়না হাই দিয়েছেন, নিশাদ বলছেন আই লাভ ইউ শো। অ্যান্ড সৌরভ রয়েছেন কুমিল্লা থেকে, আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। শ্রাবণী, অনেকদিন পর তোমায় টিউন করলাম, আমি ও আমার ভাই তোমায় শুনছি গাজীপুর থেকে, থ্যাংকস আ লট। গাজীপুর, নাসিন্দি, কুমিল্লা, তারপর সাভার, আশুলিয়া, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষেরা রয়েছেন, কেউ মোহাম্মদপুর, কেউ মিরপুর, কেউ বাড্ডা, কেউ গুলশান, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন, কিন্তু আমরা কিন্তু একই মঞ্চে আছি জাগো FM 94.4 এর ভূত স্টুডিওতে। চলো আমরা আরেকটা অতিথির সাথে পরিচিত হই। কি নাম ভাই আপনার? আমার নাম রুবেল। কি করেন আপনি? আমি স্টুডেন্ট ইভেন্ট টিচার। ওকে, টিচিং প্রফেশনে কতদিন ধরে আছেন? 3 বছর। 3 বছর ধরে আছেন। আর কিসে পড়াশোনা করছেন? আমি এমএসসি করতেছি। এমএসসি করছেন, ওকে। সো আপনার ব্যাকগ্রাউন্ড কি, সায়েন্স অর কমার্স? আমি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, সো ডেফিনেটলি সায়েন্স। সো এখন সায়েন্স মানে বিজ্ঞান তো বলে এই সমস্ত বিষয়গুলো কুসংস্কার, এটাতে আসলে বিশ্বাস নাই, সায়েন্সের তো কোনো ব্যাখ্যা নাই, এই বিষয়গুলোর কোনো ব্যাখ্যা যেহেতু আমরা দিতে পারবো না, সো সেক্ষেত্রে আপনি কেন একজন ইঞ্জিনিয়ার হিসেবে এগুলো বিলিভ করেন? আসলে আমি এটা মোটেও বিলিভ করি না। ওকে, যেমন আসলে অনেক কিছু হয়ে যায় আমরা বিলিভ করি না, অথবা যার সাথে ঘটে সে বোঝে কীরকম। হ্যাঁ, আর আমি শুরুতেই বলবো এগুলো আমি আমার কাছে লাগে সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবতা কিছুই না। হ্যাঁ, জিন বিশ্বাস করি, ওই জিন বিশ্বাস না হলে ইমান থাকবে না, এটি বিশ্বাস করি। আর ভূত প্রেত বলতে এগুলো কিছুই নাই, আদৌ নাই,
আছে কিনা তাও জানি না, আমার মনে হয় নাই। তাহলে আপনি এই মঞ্চে কি করছেন, মানে আপনার কাছে মনে হচ্ছে আপনি বিশ্বাস করেন না? মনে হয় নাই, তারপর যেহেতু আমার সাথে ঘটছে সেটা তো বলতেই হবে। তার মানে আপনি বিশ্বাস করেন না কিন্তু আপনি তারপরে জানেন এরকম কিছু একটা আছে? হ্যাঁ আছে। ওকে ঠিক আছে, আপনার নামটা হচ্ছে রুবেল? রুবেল, শুনি আপনার প্রথম অভিজ্ঞতা। যেমন আমি যখন স্টাডি করি ঢাকাতে নর্দার্ন ইউনিভার্সিটিতে, তখন আমি আমার দেশের বাড়িতে গেলাম, তো আমার ফ্রেন্ডরা বলো কি চল যেহেতু শীতকাল আমরা হাট চুরি করবো, তাহলে আমরা হাট চুরি করবো আসলে তো কাজটা ঠিক না, মানে চল আমাদের প্রধান শিক্ষকের, প্রধান শিক্ষকের নামটা বলতে চিনি না আর স্কুলের নামটা বলতে চিনি না যেহেতু অনেকে চিনে আমাকে, তো গেলাম, তো আমাকে দিল ওরা যে মানে হিন্দুদেরকে মানে যে শ্মশান বলে যে হ্যাঁ দাফন করে যেখানে পোড়ায়, হ্যাঁ ওই জায়গায় দিল। দেওয়ার পর তোরা বললো কি মানে আমাদেরকে একজন একটা শব্দ নেম ছিল যেটা আসলো ডেকনি নেম বললে অনেকে চিনবে, এলাকায় মোটামুটি সবাই চিনে। তারপরে আমরা অনেকের দূরত্ব ছিলাম অনেকটা, আর যদি আমাদের সাথে যোগাযোগ হয় ফোনে হবে কিন্তু কারোর নাম ধরে হবে না। তো আমি প্রায় 5-7 মিনিট দাঁড়িয়ে রয়েছি, ওদের কোনো রেসপন্স পাচ্ছি না। তারপরে একজন আমাকে নাম ধরে ডাক দিচ্ছে বারবার, এরুবেল কী করি সে জায়গায়, দুইবার ডাক দিল, তিনবার বলা, তো আমার নাম তো বিষয়টা খুব কনফিউজ লাগতেছে। তারপরে দেখলাম যে আমার ফ্রেন্ড, ওর নাম মহাসেন, ও আমার সামনে, কিন্তু আসলে ও আমার সামনে থাকার কথা ছিল না, ও কথা ছিল আমার কাছ থেকে মিনিমাম 20-30 ফিট দূরে। আমি ফোন দিলাম কি তুই কি আমার ডাকছিস কি না, আমি তোকে ডাকি নাই, ইটস ফাইন। তারপরে আসলো, কিছুটা ভয় লাগছিলো কারণ ওই সময় সবারই মোটামুটি ভয় লাগবে কারণ ও আমার সামনে আছে, বাট ওকে আমি ফোন দেওয়ার পরে বলছে কি ও আমার সামনে নাই, তখন আমার হাত পা কাজ করে নাই। তার কিছুক্ষণ পর মানে আমি আমার স্মৃতি ছিল না আর, পরে আমি পড়ে গেলাম, ওরা আমাকে দেখতে আসলো, আইসা দেখে যে আমি মানে আমার কথা বাদে কিছু বলতে পারতেছি না, আমি মানে অজ্ঞান হয়ে গেছি। তারপর আমাকে বাসায় নিয়ে গেলো, বাসায় নেওয়া যাওয়ার পরে যে কবিরাজ বলে ওরা ঝাড়ফুঁড় করলো, ঝাড়ফুঁড় করার পরে আমি সাধারণ সেন্সে আসলাম, আসার কিছুদিন ভালো ছিলাম। তারপর আমার এই অসুস্থতা আমার পেরাসম হতো, আমি মানে কোনো কথাবার্তি বলতাম না, বকাঝকা করতাম আর বিভিন্ন ধরনের কথাবার্তি বলতাম, আর ওই জায়গায় বেশি আমার যাওয়ার ইচ্ছে ছিল যে আমি শ্মশান ঘাটে যাবো, ওদিকে যা থাকবো, আমার এই জায়গায় বাসা না আমার ওই জায়গায় বাসা। তারপরে এরকম করার পরে আবার কবিরাজ দেখালো আমার বাবা, দেখানোর পরে এক সময় মোটামুটি এখন আমি ভালো হয়ে গেলাম, ভালো হয়ে যাওয়ার পরে এখন মাঝে মাঝে সমস্যা হয়, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, এই পর্যন্ত আমার ঘটনা এই একটা ছিল। থ্যাংক ইউ, ঠিক আছে। পরের যে বন্ধু আছেন তার সাথে একটু পরিচিত হই, কী নাম ভাই আপনার? অনমত সোহাগ। কী করেন আপনি? আমি মূলত জব করি, পাশাপাশি ছোট একটা বিজনেস আছে। আচ্ছা সোহাগ ভাই, একটু খানিকটা জোরে বলতে হবে, আপনার প্রথম অভিজ্ঞতাটা আমরা শুনি। আমার প্রথম অভিজ্ঞতা হচ্ছে আমার নিজের সঙ্গে ঘটা। আচ্ছা, তো ঘটনাটা হচ্ছে বরিশাল গোর নদী কোনো একটা জায়গা, তো ওইখানে আমি বেড়াইতে গেছিলাম আর কি। তো যাওয়ার পর রাত 11:30 হবে, তো আমি ওয়াশরুমে গেছি, হঠাৎ ওয়াশরুমে যাওয়ার পর কে যেন বাইরে থেকে মানে ইট মারতেছে খুব জোরে জোরে, তাই আমি মনে করছি সামথিং হয়তো বা কিছু হবে, তো আবার কয়েকবার ইট মারছে, তো ইট মারার পর আমি ব্যাপার কি, তো আশ্রম থেকে আমি তাড়াতাড়ি করে আশ্রম সেরার পর আমি বের হয়েছি, কিছু না পর আমি ডান দিকে ঘুরে আপনার দরজা খুললো আর কি, বাসার ভিতরে ঢুকবে যে বাড়িতে বেড়াইতে গেছে ওইখানে, তো পিছন থেকে দেখি নূপুরের সাউন্ড হচ্ছে, তা মনে করলাম রাত 12-11 কে বা, তো আমি অতটাই করিনি, তো ফিরে আবার জোরে জোরে তো পিছনে তাকাই, তাকানোর পর দেখি একটা বদনা যেটা বলে আর কি, আপনার ভিতরের একটা বদনা মহিলা, একটা লাল একটা শাড়ি পরা নতুন বউ হবে, তো উনি দেখলাম আপনার আমার ওয়াশরুম আমি যেটা থেকে বের হয়েছি ওয়াশরুমের সাইড দিয়ে ছোট্ট একটা খাল আছে, আর বরিশাল তো আসলে সাধারণত নদী নালার দেশ, তো উনি খালের সাইড দিয়ে একটা বদনা নিয়ে যাচ্ছে, তাই আমি বললাম এত রাত্রে উনি ওয়াশরুম তো এইদিকে নেই, এদিকে তো শুধু খাল আর পার হইলে একটা জঙ্গল, তো উনি ওইখানে কি ওইখানে যাচ্ছে কেন, তা পিছিয়ে পিছিয়ে একটু ওই মনে হয়, তো আমি চিন্তা করলাম দেখি কী করে, তো যাওয়ার পর আমি কিছু দূর গেছি ওনার পিছিয়ে পিছিয়ে, তো এক পর্যায়ে উনি একটা রোড আছে ছোটো, তো রাস্তাটা ক্রস করছে, আমি এই পাশে দাঁড়ায় আছি, দাঁড়ায় আসার পর তো রাস্তার উপর আমি উঠছি, তো উঠার পর উনি আমার দিক তাকায় আমি মিটমিট করে হাসতেছে, তা মনে করলাম কী ব্যাপার পাগল নাকি এমন করে রাত্রেবেলা নতুন বউ, পরে আমি রাস্তার ওই পারে নামছি ওনার সঙ্গে সঙ্গে, তো উনি সামনে দিকে যাচ্ছে, তাই আমার সামনে দিকে যাচ্ছি দেখি কী করে ওনার পিছিয়ে পিছিয়ে, তো 2-3 হাত আগ পিছিয়ে আমি পিছিয়ে আছি উনি 2-3 হাত সামনে, তো এক পর্যায়ে উনি বদনার পানিটা আমার গায়ে ফিকা মারছে,
তা আমি মানে কী আজব ব্যাপার, পানি ফিক্কে মারছে কিন্তু আমার সামনে পড়ছে, আমার শরীরে লাগে না কোথাও আর কি। সো আমি মনে করলাম না এটা তো নর্মাল কিছু না, তো আমি পিছিয়ে দুই তিন পা পিছিয়ে আসছি, পিছিয়ে আসার পর উনি সামনের দিকে আসতেছে, তার সামনের দিকে আসতেছে, আমি মনে করলাম এখানে থাকাটা ঠিক হবে না যেহেতু আমার পরিচিত এলাকা না, আর আমি তো বেড়াইতে আসছি এখানে, তা আমি তাড়াতাড়ি করে আর দ্রুত রাস্তার উপর আসছি। তো রাস্তার সাইডে আবার একটা মসজিদ ছিল, তো মসজিদে আসলে ওইখানে পাঁচ ওয়াক্ত আপনার ওইভাবে নামাজ পড়া হইতো না আর কি, শুক্রবারে শুধু জুম্মার নামাজটা পড়া হইতো। তো মসজিদের কাছে গিয়ে যখন দাঁড়াইছি, তা প্রচুর পরিমাণ ইট মারা হচ্ছে, ইট টিট মারতেছে, তো এক পর্যায়ে আমি ওইটা ইনে করে আমি তাড়াতাড়ি করে রোড পার হয়ে একটু ভিতরে গেলে আমি যে বাড়িতে বেড়াইতে গেছি আমার ফ্রেন্ডের বাড়ি, তো ওদের বাড়িতে তাড়াতাড়ি আমি ঢুকছি। তো ঢুকার পর আমি আসলে কারোর কিছু বলি নাই, তো আমি আমার জায়গায় বেড যেটা ওইটা আমি শুয়ে পড়ছি। তো দশ থেকে পনেরো মিনিট পর দেখি একটা পচা কি একটা গন্ধ আসতেছে, তো আমি মনে করলাম কী হয়তো বা পাশাপাশি কী হবে, তো আমি ওতেই করিনি। তো শুয়েছি, দিয়ে গন্ধটা বেশি আর কি, মানে সময় যাচ্ছে আর গন্ধটা ছড়াচ্ছে বেশি। একপর যে আমি লাইটটা টর্চ লাইট মোবাইলের যে টর্চটা থাকে ওইটা আমি জ্বালাইছি, জ্বালায় দেখি আমার যে পায়ের কাছে, আমি যেখানে পা দিয়েছি পায়ের কাছে খাটের নিচে কেউ একজন বসে আছে মনে হচ্ছে, তা অন্ধকার আফসা আফসা দেখা যাচ্ছে ছায়া ছায়া। তা আমি কী করলাম, আমি আর টর্চ লাইটটা নিয়ে সামনের দিকে গেছি, আর যাওয়ার পরে দেখি ওই সেই মহিলাটা মেয়েটা কিছু একটা খাচ্ছে। তা আমি কি এত রাত্রে মহিলা কে ওরা তো চিনি না, তা সামনে গেছি দেখেছি ওই মহিলাটা লাল একটা শাড়ি পরা, মনে হচ্ছে মানে উনি বিয়ের আসর থেকে মাত্র উঠে আসছে, এরকম শাড়ি গহনা টহনা সুন্দর সাজুগুজু করা। তাই মনে হয় জিজ্ঞেস করতেছি আপনি এখানে এত রাত্রে, দেখলাম বাইরে আপনি বদনামে কোথায় যান, আপনি আসলে কে, আপনি তো এই বাড়িতে আগে আপনার দেখি না, আমি তো দুই তিন দিন ধরে আসছি এখানে। তো কথা বলেন, ও হাসতেছে আর কি একটা খাচ্ছে। তা আমি সামনে গেছি আর একটু, তো আসলে আমার এমনি এগুলা অভ্যস্ত অনেক আগে থেকে তো এক্সপিরিয়েন্স আছে, সেই জন্য আমি তোমার ওটা ই করিনি, ভয়টাই পাইনি। আর আমি যেহেতু অপরিচিত এলাকা, তো মনে করলাম ওনাদের কোনো আত্মীয় স্বজন হতে পারে। তো সামনে যে ওনারা, আমি সামনে যখন দাঁড়াইছি, তা আমার বলছে খাবি নে, তা আমি বললাম কী বলে দেখি। তা দেখলাম মানুষের হাতের যে আঙুলগুলো আছে না কবজিটা থেকে, ওইটা পচা মাংসের মতো মনে হচ্ছে কোথার থেকে নিয়ে আসছে, মনে হয় দুই চার মাস আগের, এরকম খুব বিশ্রী। তা আমার বমি চলে আসতে আমি বলছি এই আপনি কে, আর এখান থেকে বের হন। তা আমি মানে চিল্লে চিল্লে বলতেছি কেউ ঘরের থেকে উঠুক, ভিতরে আমার ভয়টা লাগতেছে। তা আমি মনে করছি আসলে জিন তো শুধু আছে, ভূত পেত নিতে বলে কিছু নেই, তো এরকম কিছু হবে কি না, বা ওনারা তো আমি চিনিও না। তা চিল্লাফাল্লা করছি এক পর্যায়ে, তো আমার যে ফ্রেন্ড আছে ওনার আম্মা, তো ওর আম্মা বের হয়েছে শুনা ব্যাপার কি। তো আমার বলছে যে কী বাবা কী হয়েছে, তা আমি বললাম দেখেন তো ওই মহিলাটাকে এত রাতে কী খাচ্ছে, কী একটা পচা মাংস খাচ্ছে, আমার সারতেছে, আমার ডিস্টার্ব করতেছে দেখেন। তো উনি উইঠে আসছে, উইঠে আসার পর বলতেছে কই, আজব ব্যাপার, আমি তাকাই দেখি যে নাই, নাই তো নেই আমার চোখের সামনে। আমি ওনার দিয়ে আন্টির দিকে তাকাইছি, আপনার পাঁচ থেকে দশ সেকেন্ড হবে না এর ভিতরে দেখি নাই। তো আমি আজব আমার শরীর টরীর পড়া ঘেমে গেছে, তা আমি বললাম আন্টি এখানেই তো ছিল। তা বলতেছে তুমি কি আসলে ভয় পাচ্ছ, তা আমি কই না ভয় তো পাচ্ছি না। আমি আগে আচ্ছা আন্টি ঠিক আছে আপনি যে শোয়া পড়েন, ও বাবা তুমি যদি সমস্যা হয় তাহলে বলো, তোমার আঙ্কেলটা তোমার কাছে আসতে বলি না, তুমি ভিতরে আসো। তা বললাম যে না ভয় পাচ্ছি না আপনি যান। তো উনি চলে গেছে, কিছুক্ষণ পর ঠিক উনি যাওয়ার এক মিনিট পর দরজা নক করছে উনি ভিতর থেকে আবার। তো আমার খাটের আমি যে বালিশটা আছে আমার বেডের বালিশের সাইড দিয়া রক্ত পড়ে আছে চতুর্দিক দিয়া, মনে হচ্ছে যে আপনার একটা দুই তিন ঘন্টাকে একটা মানুষ মেরে ফেলে বা যে কোনো একটা রক্ত ব্লাড রাখলে যেরকম জমাট হয়ে যায় ওরকম, আর খুব বিশ্রী গন্ধ আসতেছে। তা মনে করলাম কী আজব ব্যাপার, এগুলো কী হচ্ছে। তো আবার আমি ওই আমার মাথার সাইডে আবার একটা জানালা আছে, তো জানালা আমি খুলছি, তা বললাম দেখি এপাশে কিছু দেওয়া যায় কি, দেখা যায় কি না। তো জানালাটা খুলছি, খোলার পর এখন আমার কাছে মনে হচ্ছে কে যেন ওইখানে রান্না করতেছে, হয়তো বা মানে খুব ধোঁয়া উঠতেছে আর কিসের একটা মাংসর গন্ধ আসতেছে,
আপনার যেমন মাংস পাকালে যেরকম একটা মানে ঘ্রাণটা আসে এরকম ধোয়া উঠেছে। তা বললাম এখানে তো বাড়িঘর নেই, এখানে তো জাস্ট ওই পাশে একটা পুকুর, তো এটা আসলে কি? তা আমি তাড়াহুড়া করে উঠছি, ওঠার পর আমার শরীর টরে আসলে সরে গেলাম, পরে আমি শরীরটা ফুটু দিচ্ছি, দেওয়ার পর তাড়াতাড়ি করে আমি দরজা নক করছি, আন্টি আবার উঠছে, কী হিসেবে? তা আমি কিন্তু আমি তো এখানে একা থাকতে পারতেছি না, তো আমি ভিতরে ঘুমাবো। তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি আসো। পরে ভিতরে আমার সাইডে একটা রুম ছিল, তো আঙ্কেল ছিল, আঙ্কেলের সঙ্গে আমি ঘুমাইছি। তো ঘুমানোর পর ঠিক 10 থেকে 15 মিনিট পর আঙ্কেল বলতেছে, কী রে বাবা তুমি পানি ছিটাও কেন শরীরে? আমি বলি কী বলেন আপনি, আমার তো ঘুম আসতেছে না। তো আমি বলছি কী বলেন আপনি? হ্যাঁ তুমি পানি ছিটাচ্ছ, সারা শরীর ভিজা গেল, কী ব্যাপার, কী সমস্যা তোমার? আমি কই না তো। উনি তাড়াতাড়ি করে লাইট জ্বালাইছে, লাইট জ্বালার মানে এখন দেখে উনি একই সেম কাহিনী দেখতেছে, যে ওনার বেডে প্লাস ওনার শরীরে ওই ব্লাড, মনে হচ্ছে যে কেউ আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ব্লাডগুলো সিটায় রাখছে, জমাট হয়ে গেছে। তো উনি বলতেছে কী বাবা এগুলো কী? উনি ভয় পেয়ে চিল্লাফালা করে উঠছে, লাফালাফি করে। তো আন্টি আসছে, পরে ওই আমার ফ্রেন্ডের এক বড়ো ভাই আছে, ওনার ওয়াইফ, ওনারা আসছে সবাই, কী হয়েছে? তো এই ব্যাপার, তো সেম আসলে ব্লাডটা ওনারা পরে দেখছে, আমি যে আন্টিরে প্রথমে ডাইকে দেখাইতে গেছিলাম তো ওইটা উনি আর পায়নি, কিছু দেখেও নাই, তো ব্লাডটা দেখছে পর আঙ্কেলের শরীরে দেখার পর। তো সবাই তো আসলে বলে কী ব্যাপার এটা কী হচ্ছে? তা আন্টি বলতে সেগুলো কিছু না, তো আমাদের বাড়ির পাশে একটু সমস্যা ছিল, তো ওইটাই মনে হয়। তো যাই হোক, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো এখন সবাই ঘুমায় পড়েন। তো এরপর প্রায় 3টা বাজে সবাই বসে আছে, তো বললাম আচ্ছা ঠিক আছে আপনারা ঘুমায় পড়েন, আমিও ঘুমায় পড়তেছি। তো ঘুমায় পড়ার পর এক পর্যায়ে সবাই ঘুমায় গেছে, তো 3:30 বা 4:45 বাজে ফজর আজান দিবে বা এর একটু আগে আমি হঠাৎ বের হয়েছি, চিন্তা করলাম যে নামাজ কালাম পড়ে তারপর একবার মসজিদ যেহেতু কাছে পরে শুয়ে পড়ব। তো আমি সামনের পিছনের দরজাটা খুইলা আবার বের হয়েছি, তা রাস্তায় আসছি, আসার পর এখন আমার কাছে মনে হচ্ছে কে যেন আমার ডাকতেছে। আমি বললাম এখানে তো আমার পরিচিত কেউ নেই, আর আমার ফ্রেন্ড তো সে তো এখানে নেই, ও গেছে ওর মামা বাড়িতে আপনার বানরীপাড়া একটা জায়গা বরিশাল। তো বললাম ও তো এখানে আসার কথা না। তো পিছে 2-3 ডাক দিছে, তো আমি বললাম যে কী রে দোস্ত তুই এত রাতে চলে আসছিস, তা তুই কই পিছনে? তো পিছনে একটা পানের বর আছে বরিশাল, তো পানের বর খুব পান টান চাষ হয় এদিকে। আমি এক পর্যায়ে দেখি একটা লোক দাঁড়ায় আছে, কিন্তু মানুষ কিনা বা আমার ফ্রেন্ড কিনা আমি আদৌ বলতে পারবো না। তো বলতেছে সামনের দিকে একটু নেমে, তা পানের বড়ের দিকে আমি যখন সামনের দিকে 2 থেকে 3 পা নামাইছি, তা আমার কাছে মনে হলো কে যেন আমার মানে হাতটা উঠায় মানে বাসন্ত অবস্থায় সন্নি করে নিয়ে যাচ্ছে। তা আমি বললাম যে কে? তো বলছে তুই ভিতরে, তোর সাথে আমার একটু কথা আছে। তা আমি বললাম যে আপনার সাথে আমার কিসের কথা, আপনি সামনে আসেন। তা বলছে সামনে আসতে পারি? তোরে যেন কালকে সকাল আর পর এখানে না দেখি। তা আমি বললাম আমি তো আপনার কোনো ক্ষতি করি না, আর আপনি কে? তো বলছে সাহস দেখাস না, তুই যত তাড়াতাড়ি পারবি দ্রুত কালকে এখান থেকে চলে যাবি, যদি চলে যাস তাহলে তোর সামনে আসবো, আর না হলে তোরে এভাবে নিয়ে যাবো। তা আমি বললাম যে আপনি আমার নিয়ে কী করবেন, আপনি কে সামনে আসেন? তো বলতেছে আমি সামনে আসলে তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি? আমি কই হ্যাঁ অবশ্যই আপনি আসেন। তো ঠিকই আমার ঠাস করে ফালাইছে, ফালানোর পর আমি উঠছি, উঠে দাঁড়ানোর পর এখন দেখি ডান পাশে তাকাইছি, দেখি সে আমার ফ্রেন্ড। তো আমি বললাম যে কী রে? ওর নাম ছিল মাসুদ। তো আমি বললাম যে মাসুদ তুই না বানরীপাড়া গেলি কীভাবে আসলি রাত বাজে এখন 3:30, তোর কোনো কথা বলো না। তো আমার কাছে মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হইতেছে, চোখের যে মণিটা কালো যে অংশটা ওইটা নেই, শুধু ব্লাডের মতো একটা ইয়া দেখা যাচ্ছে, চোখ বোঝা যাচ্ছে। তো এক পর্যায়ে ওর সাথে আমি বলি চা বাসায় চল, আমার সাথে একটা ঘটনা ঘটছে। তো এটা বলার পর আমার একটা ঝাড়া দিছে, ধাক্কা দিছে, আমি রোডের উপরে এসে পড়ছি, সেন্সলেস হয়ে গেছে। এরপর আর আবিষ্কার করি পর দেখি আমি সকালবেলা দেখি বাসা আর কি শুয়ে আছে। তো প্রচুর জ্বর আসছিল, এই ছিল আমার ফার্স্ট ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। একটা ঘটনা শুনছিলাম আমাদের এই সপ্তাহের অতিথি সোহাগ এর কাছ থেকে। সো আপনি যারা দেরিতে টিউন করেছেন জাগো এফএম 94.4, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা তো টিউন করে আছেন ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার।
প্রাণডালের কথা মনে আছে, মুঠোয় মুঠোয় আড্ডা, এক্স্যাক্টলি, রাত ভরেই আড্ডা চলে ভুতুরে আড্ডা, আর ভুতুরে আড্ডা চলবে আজকে ঠিক রাত একটা পর্যন্ত। এখন ঘড়ি কাটা বলছে 11:40, আমি আরও বেশ কিছুক্ষণ আপনাদেরকে কিছু ভৌতিক এক্সপেরিয়েন্স শোনাবো। আপনার কাছেও কি এই ধরনের অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমি আপনাকে বলছি, যিনি ফেসবুক লাইভে বা FM রেডিওতে কান পেতে আমাকে শুনছেন, কখনো কোনো FM রেডিওতে গিয়ে আপনি কখনো আপনার জীবনের ভৌতিক ঘটনা বলেছেন? ভেবেছেন কিন্তু কখনো বলেননি, আবার অনেকে বলেছেনও। সো যারা এর আগে কোনোদিন কোনো FM রেডিওতে গিয়ে কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স শেয়ার করেননি, কিন্তু আপনার কাছে অভিজ্ঞতা আছে, হয়তো আপনার সাথে ঘটে নাই, আপনার বাবা মা বা আপনার ফ্যামিলি মেম্বার্স কারোর সাথে ঘটেছে, এরকম দূর থেকে তিনটা ঘটনা যদি আপনার কালেকশনে থাকে, আপনি রেজিস্ট্রেশন করেন, আমরা আপনাকে নিয়ে আসতে চাই। আমরা প্রথমবারের মতো কোনো FM রেডিওতে আপনাকে এনে আপনার জীবনের গল্পগুলো বলার সুযোগ করে দিতে চাই। এখন সেই সুযোগটা নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার। কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই, কোনো নির্দিষ্ট রকমের ব্যাপার নেই যে আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে, আপনি ক্লাস 7 পড়েন বলে আপনি আসতে পারবেন না, কিংবা আপনি একজন দাদা, কিংবা আপনি একজন বৃদ্ধ মানুষ বলে আপনি আসতে পারবেন না। এখানে নারীরা আসতে পারবেন কি না এরকম প্রশ্ন প্রতি সপ্তাহে আমাকে SMS করে অনেকে করেন। এখানে সবাই আসতে পারবেন, ছেলে মেয়ে নর নারী পুরুষ কর্মজীবী মানুষ ব্যবসায়ী স্টুডেন্টস রিটায়ার্ড চেক কেউ, যদি আপনার জীবনের ভৌতিক গল্পগুলো আমাদের জন্য তোলা থাকে, অর্থাৎ যে গল্পগুলো আগে কোনোদিন কোনো FM রেডিওতে প্রচার হয়নি, এমন ঘটনাগুলো যদি আপনি তুলে ধরতে চান, তাহলে মোবাইলটা হাতে নিন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, আরেকটি স্পেস দিয়ে লিখুন আপনার লোকেশন মানে আপনি যেখানে থাকেন, এবং আরেকটি স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করুন, আপনি কি করেন। স্টুডেন্ট হলে অবশ্যই লিখতে হবে আপনাকে কিসে পড়েন, আর জব করলে জবটা লিখে দিবেন, হাউস ওয়াইফ হলে অবশ্যই হাউস ওয়াইফ কথাটা মেনশন করবেন। এছাড়া ভিন্ন ভিন্ন পেশার মানুষেরা তার পেশাটা টাইপ করে নিজের মোবাইল থেকে যে নম্বরে ফোন করলে আমরা আপনাকে পাবো সেই নাম্বার থেকে SMSটা পাঠিয়ে দিবেন 26969-এ। RBS কথাটা শুধুমাত্র তারাই লিখবেন যারা এখানে এসে গল্প বলতে চান। অনেকে RBS টাইপ করে তারপর লিখে গল্প ভালো লাগতেছে আমি অনেকদিন ধরে শুনি, এগুলো কিন্তু হবে না। এই ধরনের মতামত দেওয়ার জন্য JFM নট RBS, JFM স্পেস আপনার নাম, তারপর আপনার মতামত, ভালো লাগছে কিংবা লাগছে না, বিশ্বাস হচ্ছে কিংবা হচ্ছে না, লিখে পাঠিয়ে দিবেন 26969, নাম্বারটা সেম। ফেসবুকে এই অনুষ্ঠানটা লাইভ হচ্ছে দুটো পেজে, একটি হচ্ছে জাগো FM এর অফিসিয়াল ভেরিফাইড পেজ www.facebook.com/jagofm, এবং একই সঙ্গে www.facebook.com/rjudoy। সো দুটো ভেরিফাইড পেজ থেকে আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন, লাইভটা শেয়ার করবেন, একই সঙ্গে জাগো FM এর ইউটিউব চ্যানেল youtube.com/jagofm চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ জাগো FM এর এই ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু বিভিন্ন রকমের এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করি আপনাদের জন্য। আমরা দেখতে পাচ্ছি আজকে প্রচুর SMS জমে গেছে, আমরা কিছু SMS নিয়ে নিব। লাবণ্য মাদারীপুর থেকে যুক্ত হয়েছেন, অনেক ভয় লাগছে, ভয়কে দূর করতে হবে কিন্তু, এবং প্রাণ ঝালছা আঁচুর খেতে পারেন, আপনি জানেন ভয় দূর করার জন্য এটা খুবই ভালো, প্রাণ ঝালছা আঁচুর খাবেন এবং ভয়টা অনেকটাই নিমেষে হারিয়ে যাবে। রাহিম বলছে কেমন আছো? ভালো আছি, আমাদের সাথে যুক্ত হয়েছেন এদিকে যাত্রাবাড়ি থেকে। বন্ধু আমার খুব ভয় লাগছে, নামটা কি তোমার? সৌরভ বলেছেন ফার্স্ট টাইম SMS পড়েছেন, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। নাসির বলছেন আমার এই গল্পগুলো শুনতে খুব ভয় করে, যদিও বিলিভ করি না তবুও ভয় করে। অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে শুভ, কালকে কি তুমি মেলায় আসবে সত্যি করে বলো? হ্যাঁ, কালকে আমি মেলায় আসবো, বই মেলা, প্রাণের মেলা, সেই মেলা শুরু হয়ে গেছে আমরা জানি ঢাকা ইউনিভার্সিটির TSC-তে, এবং আমরা যারা শাহবাগের ওদিকে জানি যে প্রতি বছরই বইমেলা হয়, 21-এর বইমেলা, এবং এই বইমেলার জন্য যারা আমরা স্টুডেন্ট, পেশাজীবী মানুষ, পরিবার নিয়ে আমরা সবসময় ঘুরতে পছন্দ করি, ফ্রাইডে এলে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু সবাই চলে যায় বইমেলাতে, আপনিও চলে আসুন আপনার প্রিয় মানুষটাকে নিয়ে। কালকে আমি আসছি মেলাতে আপনার সাথে দেখা করার জন্য, হ্যাঁ তোমার সাথে, তুমি যে ফেসবুকে আজকে আমাকে দেখছো কিংবা FM রেডিওতে তুমি আমাকে শুনছো, তোমার সাথে কালকে লাইভ দেখা হবে আমার ঠিক বিকেল 4টাতে। কোথায়? ভেনুটা বলে দিচ্ছি, বইমেলা তো হচ্ছেই শাহবাগে, সো সেই বইমেলায় ঠিক তোমার সাথে দেখা হবে, প্যাভিলিয়ন নাম্বারটা মনে করে রাখবে, 20 প্যাভিলিয়নে। এবং আমার দুটো বই এবার বইমেলায় এসেছে, একটি এই ভৌতিক গল্পের উপরে এবং আরেকটি ভালোবাসার গল্পের উপরে। ভৌতিক গল্পের বইটির নাম অনেকে জানতে চেয়েছো, এটি হচ্ছে বাড়ি নাম্বার 124, এটির প্রাইস হচ্ছে 150 টাকা, এবং আরেকটি হচ্ছে ভালোবাসার গল্পের বই যেটি হচ্ছে তোমার আমার গল্প, তার প্রাইসও 150 টাকা। এবং এই দুটো বইয়ের মিডিয়া পার্টনার হচ্ছে জাগো FM 94.4। এছাড়া যারা দূরে রয়েছে, যাদের পক্ষে কালকে মেলায় আসা সম্ভব নয়, মেলা চলাকালীন কিংবা অনলাইনে কিন্তু তোমরা অর্ডার করতে পারবে, প্রি অর্ডার চলছে অলরেডি othoba.com-এ, প্রি অর্ডার চলছে othoba.com-এ, এবং othoba.com-এ কিন্তু শুধুমাত্র RJ উদয়ের বই নয়, বিভিন্ন নামি দামি লেখকদের বইগুলো কিন্তু প্রি অর্ডারে এবং অনলাইনে বাসায় বসে বই পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এবার othoba.com। সো সব কিছুই তোমার হাতের মুঠোয়,
আমার খুব ভালো লাগছে যে রাত পোহালি শুক্রবার আর কাল বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার, কারণ অনেকে ইউনিভার্সিটিতে এসেছো কিন্তু আমার সাথে খুব বেশি দেখা হয় নাই, অনেকে ফিরে গেছো, লোকের আসলে জায়গা দিতে পারি নাই, সো সেই ক্ষুধাটা রয়ে গেছে এখনও আমার রয়েছে, তোমাদের আছে কিনা জানি না, যে তোমাদের সাথে মিট করার। এবার মেলায় সেই সুযোগটা হচ্ছে আমার, কালকে প্রথম দিন, তারপর 14ই ফেব্রুয়ারি, তারপর 21শে ফেব্রুয়ারি, অ্যান্ড ফাইনালি হচ্ছে 28শে ফেব্রুয়ারি। এই চারটা দিন আমি আমার লিসনারদের সাথে মিট করব, অ্যান্ড দ্যাটস ওয়াই 20 নম্বর প্যাভিলিয়নে আমার বলা আছে যে আমার লিসনার যারা জাগো এফএম শোনে, যারা ভূত স্টুডিও আর লাভ স্টোরি শোনে, তাদের সাথে যেন আমার দেখা হয়, আর তাদের জন্যই আমি ছুটে আসবো কালকে ইনশাল্লাহ। চলো আরেকটা ঘটনা শুনি বন্ধু রুবেল, তারপরে ঘটনাটা শুনতে চাই। আমি যখন ডিপ্লোমা করি তখন আমি বেসরকারি বলছি ডিপ্লোমা করি, তাই হোস্টেল ছিল না, ব্যাচেলর থাকা লাগছিল। তো যখন ব্যাচেলর ছিলাম ওই রুমটা থেকে ছিল না, আমরা আমি ওঠার পরে আমার একটা ফ্রেন্ড আসছিল, প্রথম 2-3 মাস আমি একাই ছিলাম। একা থাকার পরে আমার সাথে অনেক সমস্যা হইতো, তারপর ভাবতাম মনে হয় এগুলো আমার কাল্পনিক। একবার আমি রাতের মনে হয় 11:40 এরকম বাজে, তো আমি উজু বানাবো, উজু বানিয়ে নামাজ পড়বো। তো এই আমি উজু ব্যাচেলর ছিলাম, তো আমাদের আসলে যেগুলো বেসিং ওয়াশরুম, 3টা ওয়াশরুম ছিল, 4টা রুম ছিল, এই জন্য 3টা ওয়াশরুম ছিল, এটা বাইরে, এই জন্য বাইরে যাওয়া, বাইরে যাওয়া উজু টুজু করা লাগতো। তাই উজু বানিতে গেলাম, উজু বানানোর শেষে তো মানে আমাদের বাসার যিনি মানে যে ব্যাচেলর থাকতাম মানে কেয়ারটেকার, ওনাকে আমি একবার দেখলাম, উনি আমাকে বললো যে এই জায়গায় কী করেন আপনি, আমি উজু বানিতে আসলাম, উজু বানাবো, এটা বললো। এটা বলার পর উনি চলে গেল, চলে যাওয়ার পরে আমি আবার একটু বাইরে দাঁড়িয়েছিলাম, তারপর ওনাকে আবার ঠিক সেম ওনাকে দেখলাম আবার আমি ওয়াশরুমের ছাদে। তো এত রাত্রে ওয়াশরুমের ছাদে, তারপর আমার কিছু বললাম না, চলে গেলাম, যে আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার এই তো 3-4 মিনিট পর আমাকে মানে আমার বেড থেকে ঠিক এই পরিমাণ 3-4 ফিট পরিমাণ ইয়ে করে ফেলেছে, উসকিয়ে ফেলেছে, খুব ঠান্ডা ছিল। তারপর আমার মানে পুরো শরীর ঘামে গেছে, ঘামে যাওয়ার পরে খুব ভয় লাগছিল, তারপরে কষ্টে রাতটা শেষ করলাম। রাতটা শেষ করার পরে তো ওনাকে বললাম যে আসলে এই ঘটনা, আপনাকে আমি দেখলাম, আপনার আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কী করার জন্য বের হয়েছি, বললাম আমি উজু বানানোর জন্য বের হয়েছি, নামাজ পড়বো, পড়ো না, আপনার সাথে আমার দেখা হয়নি, আমি তো রাত্রে বাসা থেকে বের হবি বা কেন, এত রাত্রে যাবো বা ওই জায়গায় কেন। পরে আর আমি কিছু বলি নেই, ঠিক এভাবে 2 দিন কেটে গেল। তারপরের দিন সেম ঠিক একই কাহিনী, যে আমাকে বললো কি তুই এই বাসায় থাকিস কেন, যে এই বাসায় থাকি মানে কি, এই বাসাতে আমি ফ্রি ফ্রি থাকছি না, ভাড়া দিয়ে থাকছি, তো আপনার প্রবলেম কি? বলছে হ্যাঁ আমার অনেক প্রবলেম আছে, এই রুমটা আগে আমার ছিল। ঠিক আছে আপনার ছিল, এখন তার আপনি নাই, আমি ভাড়া নিয়েছি, আমি থাকবো। তো এরকম 2 দিন হওয়ার 3 দিন পরে আমার ফ্রেন্ডকে বললাম যে আসলে ভয় পাইতেছি, তুই একটু আয় আমার সাথে কয়েকদিন থাক। পরে গেলে আমি আচ্ছা ঠিক আছে, ও আসলো, ও আসার ও 4-5 দিন ছিল, 4-5 দিন থাকার পরে এই সময় আমার সাথে এই ঘটনাগুলো ঘটে নাই, মানে আমি কিছু দেখি না, স্বাভাবিকভাবে থাকতেছি। নেক্সট যখন ও চলে গেলো, চলে যাওয়ার পরে আমার এই সমস্যাগুলো আবার শুরু হলো, মানে থাকতে পারতেছি না, বিভিন্ন রকম ডিস্টার্ব করতেছে, যেমন আমার বইটি সব কিছু এলোমেলো পাচ্ছি, মানে যেটা যে জায়গায় রাখি ওটা ওই জায়গায় পাচ্ছি না, আর এলোমেলো সব কিছু, আই থিঙ্ক সব কিছু এলোমেলো। পরে একসময় বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম আসলে আপনাদের পাশে প্রবলেমটা কি, আমি যেটা যে জায়গায় রাখি ওই জায়গায় পাই না, বই রাখি এক জায়গায় পাই আরেক জায়গায়, ফোন রাখি এক জায়গায় পাই আরেক জায়গায়, রাত্রে লাইট অফ অন হচ্ছে, আসলে এটা কোন ধরনের কি, আপনার মনে ইলেকট্রিকতে প্রবলেম আছে আর সমাধান করেন। ফোনই আমাকে বললো কি না বাবা কোনো সমস্যা নেই, থাকো সমস্যা নেই, এটা মাঝে মাঝে এরকম হয়, মাঝে মাঝে হয় মানে কি, তো আমি 8-7 লাইকে আমার সাথে প্রায় এরকম হইতেছে। পরে উনি আর আমাকে বললো না, এরকম আরও 7-8 দিন কেটে গেল। তারপরে আমাকে বললো কি আমি এই জায়গায় মানে এই জায়গায় আমি থাকি, এটা আমার ঘর, তো এই জায়গায় থাকতে পারবি না। দেন আমি আর কিছু বলি না, তারপর বাড়িওয়ালাকে বললাম, বাড়িওয়ালা পরে আমাকে বললো এই ঘটনা, যে আসলো এই জায়গাটা আমাদের একটা পুরাতন জায়গা ছিল, সেই জায়গাতে বাসা উঠেছি, উড়ানের পরে এই রুমটা থেকে থাকতে পারতো না, যারা আসতো 2-1 মাস পরপর চলে যেত। তো আসলো তুমি অনেকদিন থাকছিলা, আমি আসলে অনেকদিন থাকছিলাম, অনেক প্রবলেম হইতো, আর শেষ পর্যন্ত আমি আসলে ওই বাসায় বেশি দিন কন্টিনিউ করতে পারি নাই, বাসাটা আমার ছেড়ে দেওয়া লাগছে। ওই বাসা ছেড়ে দেওয়ার পরে আমার আর সমস্যা হতো না, বাসা যখন ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পরে আসলো মানে বাড়িওয়ালাকে আমি ওইভাবে বলি ছেড়ে দিই নাই, হঠাৎ ছেড়ে দেওয়ার পরে চলে আসলাম, চলে আসার পরে আমার ওই সমস্যাগুলো আর হয়নি, এ ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আরও একটা চমৎকার ঘটনা এবং
ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনছিলাম বন্ধু রুবেলের কাছ থেকে। আপনি কি টিউন করে আছেন এখনো অবধি? আপনি শুনছেন জাগো এফএম 94.4, চলছে আমারই আয়োজন ভূত স্টুডিও, ব্রট টু বাই কমফি কমফোর্টার। এবং আমার সাথে এই মুহূর্তে আপনিও চাইলে যুক্ত হতে পারেন, তার জন্য জে এফ এম স্পেস দেবের নাম, স্পেস দেবের মতামতগুলো পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। অ্যান্ড আমার সাথে জয়েন করেছেন শফিক। জাগো এফএম স্টুডিওটা কোথায়? এটা ঢাকার বাড্ডা লিংক রোডে। অ্যান্ড জয়েন করছেন রেদওয়ান, আমি আসতে চাই। রেজিস্ট্রেশন করেন, আপনার কাছে যদি ভৌতিক অভিজ্ঞতা থাকে এখনই রেজিস্ট্রেশন করেন। মোবাইলটা হাতে নিন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBS, স্পেস আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। অ্যান্ড সুমন বলছে, উদয় ভাই আপনার ফেসবুক পেজটার নাম বলেন, আর জে উদয়। এবং আর জে উদয় দিয়ে সার্চ দিলে ফেসবুকে অনেক ফেক আইডি আসে, ফেক পেজ আসে। সো একটা পেজই আমার আছে যেটা ভেরিফাইড, ব্লু টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ এটা অথেন্টিক। এছাড়া বাকি যে পেজগুলো আছে সবগুলোই ফেক, এবং আমার আর জে উদয় নামে কোনো আইডি নাই ফেসবুকে, মাইন্ড ইট। অ্যান্ড জয়েন করেছেন এদিকে বন্ধু, নামটা হচ্ছে অভিজিৎ মহাখালী থেকে, ভাইয়া শুনতে ভালো লাগছে, থ্যাংক ইউ। অ্যান্ড হামজা বলেছেন মিরপুর 12 থেকে শুনছি, জয়েন করেছেন পিয়াস লিংক রোড থেকে, খুব ভালো লাগছে। অ্যান্ড আমার সাথে জয়েন করেছেন বন্ধু টাইগার আওলাদ, আমি উদয় ভাইয়াকে চিনি, ভূত স্টুডিও শুনি, অভিজ্ঞতা অর্জন করি, ওরে বা। জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু রাফি, ফুয়াদ রয়েছেন আমাদের সাথে, মিরপুর 1 থেকে রয়েছেন আমি আনিকা আর আমার ভাই শুনছি। অ্যান্ড আফরিন ফার্মগেট থেকে শুনছি, লাস্ট স্টোরিটা অনেক ভালো ছিল এবং ইনশাল্লাহ কালকে দেখা হচ্ছে। ইনশাল্লাহ যদি আসেন আমারও খুব ভালো লাগবে, বিকজ আমি গত মানে এই যে গত কয়েক মাস ধরে যে দুটো বই নিয়ে কাজ করছি বেসিক্যালি এই ফেব্রুয়ারি মাসটার জন্যই, আর বইমেলা একটা খুব প্রাণের মেলা। অ্যান্ড আমার গত বছরের অভিজ্ঞতা যে প্রচুর লিসনারের সাথে আমার দেখা হয়েছিল, বইয়ের চাইতে বড় ব্যাপার যেটা হয়ে গেছে এখন যে লিসনারদের সাথে মানে লাইভ ইন্টারেকশন, কেমন লাগে তাদের জাগো এফএম শুনতে, কোন শোটা তাদের ভালো লাগে, তাদের এক্সাইটমেন্ট, তাদের সাথে এই যে দেখা হয় এটা আমার অনেক ভালো লাগে। যেটা লাস্ট সুযোগ হয়েছিল জাগো এফএমের অ্যানিভার্সারির দিন, সো আবারও আমি সুযোগ পেয়ে গেলাম কালকে ঠিক বিকেল 4টায় বইমেলার 20 নম্বর প্যাভিলিয়নে। তুমি আসলেই আড্ডা জমে যাবে, চলে আসো, ক্ষীর হবে আড্ডা। এবার চলো আরেকটা ঘটনা শুনি সোহাগ ভাই, পরের ঘটনাটা শুনে ফেলি। জি, পরের ঘটনাটা হচ্ছে, এটাও আসলে বরিশালের একটা ঘটনা। তো বরিশাল বরগুনা আমার শ্বশুরবাড়ি, তো ওইখানে আমি মসজিদটা একটু দূরত্ব, গ্রামের বাড়ি তো, তো মসজিদটা একটু দূরত্বই থাকে স্বাভাবিক। তো ফজরের নামাজটা আমি পড়তে যাবো, এটাই আসলে আমি মনে করছি আজান হয়ে গেছে। তো ভেবি তখন 3:35 অথবা 40 এরকম বা 4:15 দিকে, আজানের টাইমে হয় না, তো আমি আগে উঠে গেছি। তো এখানে খাল আছে, খাল থেকে আমি উঁচু করছি আর উঁচু টুচু করে নামাজ পড়ে গেছি। এখন যেয়ে দেখি কোনো মানুষ নেই, মনে করলাম এখনও মনে আজানের টাইম হয় নাই নাকি নামাজ পড়ে চলে গেছে সবাই। এখন দেখি যে না, এখনও আজানের টাইম হয় নাই। তা মনে করলাম দুই রাকাত নফল নামাজ টামাজ পড়তে থাকি, পরে আজান হইলে সবাই আসলে পরে জামাতের সহিত নামাজটা পড়ব। তো নফল নামাজ আমি 2-4 রাকাত পড়ছি, পড়ার পর আমি বের হয়েছি আবার। তা দেখি এখনও লোকজন আসে না, তো আমি কী ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি আসলাম? তা মনে করলাম আবার চলে যাব। তা বের হয়েছি, বের হওয়ার পর আমি মসজিদ সিঁড়ির উপর দাঁড়ায় আছি, তা দোয়া কালাম টানা পড়তেছি, একা একজন বসে আছি। এখন দেখি ডান দিক থেকে কে যেন মানে খসমস শব্দ হইতেছে, তো মনে করো এখানে তো গাছপালা আছে, হয়তো পাখি টাকে হইতে পারে। তো এক পর্যায়ে আমার একটা নানা শ্বশুর আছে, তো মনে করছি নানা শ্বশুর আসতেছে, বয়স্ক মানুষ উনি, তো উনি সামনের দিকে আসতেছে। তা আমি বলছি কে নানা, কথা বলে না। তো বলছি নানা এখন আজান হয় না, আপনি আসেন আমরা নামাজ পড়ব। তো উনি সামনের দিকে আসতেছে, আমিও সামনের দিকে যাচ্ছি। যাওয়ার পরে এখন নানা যত সামনে আসে আমি ওনার সামনের দিকে যাই, কিন্তু দূরত্বই থেকেই যায় আর কি, কয়েক 2-3 ফিট দূরত্ব থাকে। তা আমি এক পর্যায়ে বললাম নানা কী ব্যাপার, আপনি আসেন না কেন? তো উনি কোনো রেসপন্স করে না, কোনো কথাও বলে না। তা আমি বললাম কী আজব ব্যাপার। তা আমি আবার ঘুরে দিক দাঁড়ায় আসছি, তো নানা সামনের দিক দিয়ে না এসে মসজিদের পিছন দিক থেকে আসছে ঘুরা। তো উনি রাগ মুটে আমার দিক তাকায় আছে। তা আমি বললাম নানা নামাজ পড়বেন না? তো এই বলার পর বলল যে না। এটা বলার পর উনি আবার আমার ডান দিক দিয়ে ঘুরা বাড়ির ভিতর চলে গেল। তা বললাম কী আজব ব্যাপার, কী জানি। তা মসজিদের ভিতরে আবার ঢুকছি, এখন ঢুকার পর দেখি এক লোক মহিলা
তো উনি একটা নারকেল গাছ আছে, নারকেল গাছের সাইড দিয়া মসজিদের ঠিক কাছেই, তো নারকেল গাছের সাইড আসা ডাকতেছে। তা বলতেছে কে সুহাগ? তা বললাম যে হ্যাঁ কে? তো একটু বাইরে। তা বললাম যে বাইরে আসবো, আপনি কে? তো বলতেছে আমার শ্বশুরের নাম ফিরোজ মিরা। তো নাম ধরে বলতেছে আমি এখনও আসলে আমার শ্বশুরের বাড়ি কার হয় ঘটনাটা এখনও বলিনি, কিন্তু বললো হয়তো ওনারা ভয়টাই পেতে পারে এই জন্য আর কি বলা হয়নি। তো আমি বললাম আমার শ্বশুর তো আমার নাম ধরে ডাকে এমনিতেই। তো বলছে হ্যাঁ বাবা কী ব্যাপার? বাইরে আয়। তা আমি আমার শ্বশুর তোমার তুই করে বলে না। বাইরে যখন বের হয়েছি এখন দেখি আমার কাছে মনে হচ্ছে উনি ভাষণ তো শনির উপর থেকে নামতেছে। তার মনে করলো হয়তো ঘুম চোখে হয়তো আমি ঝাপসা দেখতেছি, আর এগুলো কীভাবে সম্ভব? তা আমি ওনার সামনাসামনি আসছি, দাঁড়ানোর পর উনি আমরা বলতেছে বাড়ি চল। আমি বলি না আমি বাড়ি যাবো, নামাজ পড়বো না, আপনি নামাজ পড়েন না আসেন। তা আমার শ্বশুর আর কি নামাজ কালাম পড়ে তা না, উনি আবার একটু আপনার মাজারে টাজারে গান টান শুনে এই টাইপের আর কি। তা আমি বললাম যে এগুলো শুনেন, এগুলো শুনে তো লাভ নেই, নামাজ পড়েন চলেন। তো বলতেছে তোরা আসতে গেছি আয়, মানে বরিশালে বাসায় একটা আমার একটু গালি দেওয়ার মতো রাগ করে একটা কথা বলছে। তা আমি বললাম যে এমন করতেছে শ্বশুর যেহেতু ডাকতেছে চলেন। তো উনি আমার হাতটা যখন ধরছে আমার কাছে মনে হচ্ছে যে কিছু একটা বরফের মানে ফ্রিজিংয়ের ভিতরে রাখলে যেরকম হয়ে যায় হাতটা ফ্রিজের ভিতরে, তো ফ্রিজিংয়ের থেকে মানে অদম হয়ে গেছে, কী ব্যাপার আমার হাতে কোনো শক্তি পাচ্ছি না, ঠান্ডা বরফ হয়ে গেছে। তা আমি বাম হাত দিয়ে ওনার হাতটা যখন ধরছি দেখি ওনার হাতও বরফ, আমার দুনো হাত বরফের মতো। তা আমি বললাম কী ব্যাপার আপনার হাত তো বরফ কেন? তখন তো আসলে গরমের টাইম আপনার ফাল্গুন চৈত্র মাসের দিকে, তো কোনো কথা বলে না। তা আমার হাত ধরে টান দিছে, তেমন ওনার ঝাড়া দিছি, তা হাতটা উনি ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর উনি একটু সামনে গেছে, ওইখানে আমার দাদা শ্বশুর কয়েকটা কবর আছে, ছোটো একটা কবর আসতে মতো পারিবারিক। তো উনি ওইখানে যাওয়ার পর মানুষ ওইখানে গোসল করে একটা ঘাটের মতো খালে। তো যাওয়ার পর এখন হঠাৎ করে দেখি একটা বিড়ালের বাচ্চা, সাদা একটা বিড়াল, তো আমার পার কাছ দিয়ে শুধু ঘুরঘুর করতেছে। তো মনে হচ্ছে যে আমার মনে হয় কামড় টামড় দিবে। তো আমি এবার করছি কি পা মানে জুতা পরো, তো আমি ওর লাথি মারছি। তা লাথি মারার পর মেয়মা করতে করতে দৌড় দিচ্ছে, দৌড় দেওয়ার পর মানে খালে লাফ মারছে। তো আমি বললাম ভাই বিড়ালের বাচ্চা তো সাঁতার কাটতে পারে না, তো মারা যাবে। তো সাঁতার কাটতে পারানো লাভ দিছে, লাভ দেওয়ার পর আমি সামনে গেছি নাই কোন দিক গেল বিড়ালটা। তো আমি বললাম কী ব্যাপার? তো বললাম চোখে মনে ঝাপসা দেখলাম। তো মনে করলাম যে কবরস্থানের পাশে থাকলে তো আসলে অনেক কিছু শুনছি, যে ভয় পেতনি এগুলো আসলে কিছু সমস্যা হয় না আর ওরা কবরের কাছে আসে না। আমি কবরের স্থানে ওইখানে কবরের পাশে দাঁড়ায় আছি, এখন দেখি ওই বিড়াল আকৃতি বাদ দিয়া যখন মহিলার আকৃতি হচ্ছে তখন বিড়ালের আকৃতি হওয়ার পর আমি বুঝছে কিছু একটা হচ্ছে। আমি চিন্তা করলাম দৌড় দিলে তো আবার ভয়টা পর, আমি এমনি এক্সপিরিয়েন্স আছে অনেক আগের থেকে। পরে ও খালটা আপনার একটা মানুষ যদি ডুব দেওয়া যায় তাও, আমাদের পুরুষ মানুষ যদি ডুব দেওয়া যায় তাও আপনার তিন থেকে চারটা ডুব লাগবে, তিন চার মিনিট লাগবে খালটা ওই পারে যাইতে। একটা মহিলা মানুষ ও কীভাবে গেল? আপনার এইখানে পাড়ে এক পাড়া দিছে আর ওই পাশে আর এক পাড়া দিছে, দিয়ে যাওয়ার পর ওই পাশে দাঁড়াইছে। তা আমি বললাম যে মনে মনে চিন্তা করতেছি ও তো আমার ভয় দেখাচ্ছে বুঝছি, তো শয়তান ময়তান এগুলা। তা আমি বললাম যে ওর কাজ ও করে এখন কী করা যায়, আমি দৌড় টোর দিলে তো আবার ভয় পাবো বেশি। আমি আয়তাল করছি আর কি, সুরা কালাম পড়ে উঠলাম, গাটা ফুল দিয়েছি, কবরস্থানে ওইখানে দাঁড়ায় আছি। তো দেখি আপনার ওইখানে প্রায় সাত থেকে আট ফিট পানি হবে ওইখানে, সেখান থেকে মাছ আছে না কাঁচা মাছ ধরে ধরা খাইতেছে খাচ্ছে। তা আমি বললাম যে কাঁচা মাছ খাচ্ছে, আমি মনে করছি মানুষ কাছে শুনছে তো পিচাস শয়তান এটা। তো খাওয়ার পর আমার দিকে তাকাচ্ছে আর হাসতেছে, আর রাস্তার উপরে বৈশা পা দুইটা নাচাইতেছে পানিতে আর কি, পানির উপরে পানি নড়াইতেছে। তা বললাম এটা তো পিচাস, আমি এখন কী করি? পিছন দিক দিয়ে যাই তাও যেটা বাগানের মতো আছে পানি, এদিক তো যাওয়া যাবে না। আমার শ্বশুরবাড়ি এদিকে যে কারোর ডাক দিবে একটা সরমের ব্যাপার, বলবে যে কী ব্যাপার জামাই জন এত রাত্রে সরম পর। আমি চিন্তা করলাম মসজিদের দিকে আবার যাই। তো মসজিদের দিকে যখন যাচ্ছি ও দেখি কাদা ছিটাছি ওই মানে খালের থেকে কাদা উঠায় আমার মারতেছে। বললাম যে কী আজব ব্যাপার। তো আমি আবার কবরস্থানের উপরে সাইডে এসে কবরের উপর দাঁড়ায় আসছি সাইডে। তা আমি ওইখানে ঘাটে দাঁড়ায় আবার উঁচু করছি, উঁচু করার পরে ও মাছ খাচ্ছে, উঠতেছে, দৌড়াইতেছে, আবার মনে হইতেছে কি যে আমার কাছে
মনে হয় আমার মানে দেখতেছি আমি যে তাল গাছের উপরে এক লাভ দিয়ে উঠতেছে, আবার পানির উপর লাভ দিয়ে পড়তেছে, আবার ডুব দিয়ে মাছ উঠে খাইতেছে কাঁচা মাছ। তা আমার আবার কাদা ফিকা মারতেছে, আমার গায়ে লাগানো অবশ্য। তা আমি উঁচুটু আবার উঁচু করছি, উঁচু করার পর আমি দোল দিয়ে মসজিদে গেছি। মসজিদের ওখানে যাওয়ার পর ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকার পর এখন তখন আজান হয় নাই। তো আমি ভিতরে ঢুকার পর এখন আমার হাত পা কাঁপতেছে, শরীর টরীর ঘেমে গেছে। তা আমি মনে করলাম যে এখন কী করি, কারোর যে ডাক দিব এটাও পাচ্ছি না আর কি। আমি চিৎকার জোরে চিল্লাইতেছি কিন্তু শব্দটা আসলে আমার মনে হয় আমি যে চিল্লানোটা দিছি আমার শ্বশুরবাড়িতে শোনা যাওয়ার কথা, কিন্তু আমার মসজিদের পাশে নানা শ্বশুরবাড়ি তারাও শুনতে নাকি শুনতে পায়নি। তো অনেকক্ষণ চিল্লাপালা করছে মসজিদের ভিটু ওইটা বৈশাখে যে হাত পা কাঁপতেছে, যদি বা সাহস দেখাচ্ছি কিন্তু আমি আসলে ভিতর থেকে প্রচুর ভয় পাচ্ছি। তা নামাজ পড়ছি আমি, আবার দুই রকম নফল নামাজ পড়ছি, পড়ে আবার বের হয়েছি সিঁড়িতে, দেখে আসে না গেছে। তারপর দেখি ওইখানে একটা ভাঙা আর কি, আপনারা কী বলে বরিশালের বাসায় ভাঙা পোল কাঠের। তো ওইখানে মানুষ যেতে পারে, এমনি আর অন্য কিছু যাওয়ার সময় গাড়ি টাড়ি যেতে পারে না। তো আমি পোলোর এখানে গেছি, সেম কাহিনী। তো মনে হচ্ছে কিছু একটাও খাচ্ছে। তো আমি বললাম কী জ্বালায় পড়লাম। তো মসজিদের ভিতর আবার যখন যে এই পাশে একটা জানালা আছে মসজিদের, তো জানালার ওইখান থেকেও আমার যখন জানালার কাছে যায় মসজিদের তখনও ব্যানিশ হয়ে যায়, দেখি না আর। আবার যখন আমি মসজিদের দরজার কাছে আসি তখন দেখি যে এরকম কিছু একটা খাচ্ছে, আর ভয় দেখানোর চেষ্টা মানে চেষ্টা করতেছে খুব। তো এই করতে করতে কিছুক্ষণ পর শুনি কোন জায়গায় যেন একটা মানে আজানের শব্দ হয়েছে পাশে। তো শব্দ হওয়ার পর আমি মসজিদ থেকে বের হয়েছি। এবার তা মনে করলাম এখন তো আর ভয় নেই, আজান হলে তো এগুলো শয়তান ময়তান চলে যায়। তো বের হওয়ার পর আমি আবার আমার নানা শ্বশুরের ডাক দিব, আমাদের একটা কল আছে চাপ কল। তো কল পরে যে নানা ডাকতেছি, দুই তিন ডাক দিছি শুনে না। তো এক পর্যায়ে আমার নানি শাশুড়ি বয়স্ক মানুষ অনেক, আজব ব্যাপার, আমি এখনও মানে কি বলবো আর কি, বাসা খুঁজে পাই না যে এটা কীভাবে সম্ভব। ওনার বয়স 70-80 মতো, 80 কাছাকাছি। উনি আমার পিছন থেকে এসে আমার ঠাস করে দুইটা থাপ্পড় মারছে পরপর। থাপ্পড় মারবার আমি অবাক হয়ে গেছি, কী ব্যাপার, আরে মহিলা এত রাত কয়টা বাজে, আর উনি মানে থাপ্পড় মারা তো দূরের কথা, 80-র উপর বয়স হবে মনে হয়, 80+ হবে, তো কীভাবে সম্ভব উনি আমার থাপ্পড় মারলার কারণটা কি। তো তাকায় দেখি ডান পাশে তাকাইছি, তাকায় দেখি যে ওনার এক সাইডটা নেই, বাম সাইডের অংশটা নেই, মনে হচ্ছে কে যেন কোপ দিয়ে মানে যেমন যে যে কোনো যে মাংস কোপ দিলে যেরকম দুই মানে একবার ইয়ে হয়ে যায় ফিনিশ ই থাকে, একটা সাইড পুরো নেই। তা ওইটা দেখা পরে আমি দৌড় দিছি, দৌড় দিয়ে কল পাড়ে বায়দা পড়ে পিস লেখা পড়ে গেছি। পড়ে যাওয়ার পর আমার নানা শ্বশুর শব্দ শুন, উনি উঠছে তাড়াতাড়ি করে, লাইট নেই, কী ব্যাপার কীছে, এখন দেখে আমি। তো আমি তখনও সেন্স ছিল, তো আমার নানা শ্বশুর আমি আর কিছু বলি না। তা আমি বললাম যে না, উজু করতে আসছি, পড়ে গেছি। পরে আমার নানা শ্বশুর বললো যে কোনো সমস্যা নাকি, আমি না সমস্যা না, নামাজ পড়তে আসছি। তা আপনারা ডাকছি, অনেক চিল্লাপাল্লা করছে, আপনি শুনেন নাই কেন, ওই কই কিন্তু এখন তোমার পড়ার শব্দ শুনে উঠছি। তো বলছে নানা করছে আচ্ছা ঠিক আছে তো চলো। তো পিছলাকে পড়ে গেছি আর কি, হাতে ব্যথা ব্যথা পাইছিলাম। তো নানা শ্বশুর কারোর এখন আদৌ বলি না আমি, আমার শ্বশুর বা শাশুড়ি কারোর আমার ওয়াইফেরও বলা হয়নি। তো পরে উজু করে আমি ওইভাবেই আত্মাত ভালো করে ফ্রেশ হওয়ার পর আমার নামাজ পড়ে গেছে, আজান টাজান দিচ্ছে নানা শ্বশুর, নামাজ পড়ে বাসায় আসছি। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা সময় শেষ হয়ে গেছে একদম একেবারেই। সো আজকে হয়তো আর কোনো গল্প আপনাদের কাছ থেকে শুনতে পারছি না, বাট নিশ্চয়ই অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় বা ভূত স্টুডিওর অন্য কোনো এপিসোডে আপনাদের কাছ থেকে থাকা অন্য ঘটনাগুলো শুনবো। ধন্যবাদ এখানে আসার জন্য। কথা হলো আমার দুজন অতিথির সাথে, দুজনের কাছ থেকে বেশ কিছু ঘটনা শোনা হলো। ইতিমধ্যে 12:05 বেজে গেছে, মানে 12টার উপরে হয়ে গেছে। আমরা এই দুজনকে এখন বিদায় দিব, একটা বিরতিতেও যেতে হবে আমাকে, এবং বিরতির পর যখন ফিরবো তখন হয়তো আরেকজন অতিথি যুক্ত হবেন। আপনি টিউন করে আছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। আর কমফি কমফোর্টার শীত কাটুক উষ্ণতায়। ভূত স্টুডিও এই আয়োজনটার সাথে অনেকগুলো মানুষের কাজ জানেন, মানে কেউ আমাদেরকে SMS করে, কেউ রেজিস্ট্রেশন করে, কেউ আবার এই গল্পগুলো শোনে। ভূত স্টুডিওর একটা টিম আছে, তারা এই গল্পগুলো পুরো সপ্তাহ ধরে শোনে। ফোনে যে নাম্বার থেকে আপনারা SMS করেন, তারপর সেখান থেকে সিলেক্ট করা হয়, ফিল্টার করা হয় কোন গল্পগুলোকে প্রেজেন্ট করা হবে। তারপর কিছু মানুষ এখানে আসে, তাদের গল্পগুলো আমরা শুনি, আমি উপস্থাপনা করি, জাগো এফএম এর ডিজিটাল টিম ফেসবুকে লাইভ করে,
টেকনিক্যাল ব্রডকাস্ট টিম এটাকে ব্রডকাস্ট করে, মানে ইটস এ টিম ওয়ার্ক, এটা আসলে একা আমার পক্ষে কখনোই সম্ভব হতো না। তো আমি আজকে সবাইকে থ্যাঙ্কস দিতে চাই যারা শুরু থেকে শেষ অবধি এখন পর্যন্ত আমার সাথে আছো, আরও কিছুক্ষণ ভূত স্টুডিও চলবে। তো আমি আশা করব যে তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছ এই ভৌতিক অনুষ্ঠানটা শোনার জন্য, এই যে রাত জেগে থাকা এটাও তো একটা বিশাল সাপোর্ট, এবং এই যে SMS করা, অর্থাৎ তোমার জায়গা থেকে তুমি যে আমাদেরকে জানান দিচ্ছ যে তুমি শুনছো, এটাও একটা ফ্যাক্ট। নওশিন বলছে স্টোরিগুলো সব জোস আর থ্রিলিং, ভালো লাগছে, আরও ভয়। শোয়েব বলছেন গুলশান দুই থেকে আজকে একটু ভয় লাগছে, অ্যান্ড আমার সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু বিপ্লব, একা একা শুনছে অনেক ভয় করছে, ঠিক আছে। পিয়াজ বলছে আমি আপনার ফেসবুক আইডির নাম কী আছে? আপনি আমাকে ফেসবুকে পেজে পাবেন, www.facebook.com/RJUDAY। অ্যান্ড এদিকে জয়েন করেছে আমার সাথে বন্ধু রীতা, কেমন আছো? খুব ভালো আছি। জয়েন করেছে আমাদের সাথে সারথী ইসলাম, উদয় ভাই, ইস্টার ওয়েস্ট, ভূত স্টুডিও ইজ অলওয়েজ বেস্ট। সত্যিই কি আপনাদের এতটা ভালো লাগে? আমার অনেক ভালো লাগে শুনতে, বাট সত্যি মতামতগুলো দিবেন, আপনাদের সত্যিকারের মতামতগুলো আমাদের জন্য ভীষণ জরুরি। অ্যান্ড জয়েন করেছেন আমার বন্ধু, নামটা হচ্ছে তার নাজমুল ইসলাম, তিনি একজন কর্মজীবী মানুষ এবং তিনি আসতে চান, আসতে গেলে রেজিস্ট্রেশন করতে হবে, মোবাইলের রিসেপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন RBS, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশনটা টাইপ করতে হবে, তারপর পুরো SMS-টা পাঠিয়ে দিতে হবে 26969 নাম্বারে। রাফিন বলছেন হ্যালো, হাই। জয়েন করেছেন আমার বন্ধু ফাতা খান, ফার্স্ট টাইম ব্রো, গুলশান এক থেকে ফাতে খান রয়েছেন আমাদের সাথে। জয়েন করেছেন আমাদের সাথে রোহান এবং MD রাসেল যুক্ত হয়েছেন আমাদের সাথে, যুক্ত হয়েছেন সানাউল ইসলাম, রাজীব আমি অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, অনেক অনেক দোয়া রইল যে এত অসুস্থতার মাঝখানেও যে আপনি ভূত স্টুডিও শুনছেন। অনামিকা চৌধুরী বলছেন আরও একটু ভয়ের কাহিনী শুনবো, ইয়েস, আরও কিছুক্ষণ আমি আছি এবং আরও একজন অতিথি কিছুক্ষণ পরে যুক্ত হবেন আমাদের সাথে, তিনি তার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স বলবেন। সাইফুল ইসলাম বলছেন স্টোরিটা জোস ছিল, সত্যি ভালো লাগছে, থ্যাংক ইউ। এবং তাহসান আহমেদ বলছেন ভাইয়া আপনার শোটা জোস, যদি সত্যি ভালো লাগে এটা আমার প্রাপ্তি, অ্যান্ড আপনাদের কাছ থেকে এই ভালোবাসাগুলোই তো আসলে আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। জয়েন করেছেন এদিকে নিবেদিতা চৌধুরী, উদয় ভাই কালকে মেলায় আসছি, আমরা চার বান্ধবী, তোমার সাথে দেখা হবে, ভাবতেই ভালো লাগছে, যদি আসেন নিশ্চয়ই দেখা হবে। হ্যাঁ, যারা দেরিতে টিউন করেছেন তাদের জন্য জানিয়ে রাখছি, এবছর বইমেলায় আমার দুটো বই আসছে, একটি হচ্ছে ভৌতিক গল্প নিয়ে বাড়ি নম্বর 124 এবং আরেকটি হচ্ছে ভালোবাসার গল্প নিয়ে যার নাম হচ্ছে তোমার আমার গল্প। এই দুটো গল্পের বই আগামীকালকে বইমেলায় আসছে এবং কালকে আমিও আসছি বইমেলায় সশরীরে আমার জাগো FM-এর লিসনারদের সাথে মিট করার জন্য এবং আপনাকেও আমন্ত্রণ জানিয়েছি। সো বইমেলাটা তো অনেক বড় মেলা, সেখানে কোথায় খুঁজে পাবেন আমাকে? তাই একটা স্টল আছে যার নাম্বারটা আমি বলে দিচ্ছি, প্যাভিলিয়ন, এটা প্যাভিলিয়ন নাম্বার 20, শুধু মাথায় রাখবেন, 20 নম্বর প্যাভিলিয়নে উদয় থাকবে বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত আপনার জন্য। সো বিকেল 4টায় চলে আসবেন, অ্যান্ড ডেফিনেটলি আমি আশা করবো আপনি এলে বেশ করে আড্ডা হবে, খানিকটা হলে পরিচয় হবে যে এই মানুষটা তো আমায় শোনে। ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা রয়েছে, বইমেলা ছুটির দিন, শুক্রবার দিন, চাইলেই তুমি আসতে পারো প্রিয় মানুষকে নিয়ে। এছাড়াও মেলা চলাকালীন 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি এবং 28 ফেব্রুয়ারি আমি থাকবো আমার জাগো FM-এর লিসনারদের সাথে মিট করার জন্য। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, অনলাইনে অথবা .com থেকেও তুমি কিন্তু এই বইগুলো অর্ডার দিতে পারো এবং অথবা .com-এ শুধুমাত্র RJ উদয় নয়, অনেক নামি দামি লেখকের বইগুলো কিন্তু ঘরে বসে পাওয়ার ব্যবস্থা অথবা .com-এ বছর করেছে। সো আমি তো বলবো যে ডেফিনেটলি অথবা .com-এ যারা তোমরা মেলায় আসতে পারবে না, যারা হয়তো বা ফ্যামিলি থেকে কেউ নিয়ে আসছে না বা ঢাকার বাহিরে থাকো, তাদের জন্য খুব ইজি এখন বাসায় বসেও বইটা কালেক্ট করা যায়। বাট আমি তো চাইবো, মন থেকে চাইবো যে কালকে জাগো FM-এর যারা লিসেনার, স্কুল বলো, কলেজ বলো, ইউনিভার্সিটি বলো, আর হাউসওয়াইফ বলো, আর যে মানুষগুলো আমার লাভ স্টোরি বা ভূত স্টুডিও শোনো, তারা কালকে শালনিকটা সময় করে চলেই আসো। মানে আমি দেখতে চাই, অনেকের সাথে ইউনিভার্সিটিতে দেখা হয়েছে, অনেকের সাথে দেখা হয় না, যাদের সাথে দেখা হয়েছিল ইউনিভার্সিটিতে মিস করতে শুরু করেছি, তো স্যার একবার দেখা হয়ে যাক কালকে। অ্যান্ড এবার একটা বিরতি নিব, বিরতির পর এসে আরও অনেক কথা বলবো, ভূত স্টুডিও নিয়ে আরও অনেক কথা বলার আছে, বইমেলা নিয়ে আরও অনেক কথা বলার আছে, কারণ পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আমি বলেছি যে বইমেলা নিয়ে, আমার বইগুলোকে নিয়ে, আমার বন্ধুদেরকে নিয়ে এবং আমার অনুষ্ঠানগুলো নিয়ে অনেক অনেক কথা হবে, বাট সব কিছুই হবে যদি তুমি পাশে থাকো। রাইট নাও একটা ব্রেক নিব, ব্রেকের ওপারে এসে আরেকজন বন্ধুকে নিয়ে আসব, তার জীবনের ভৌতিক কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে শোনাবো, কোথাও যাবে না, থাকো জাগো FM 94.4 এ। মাইস টেকনোলজি প্রিমিয়াম পকেট স্প্রিং ব্যালেন্সড মেমরি ফোম, 4 লেয়ার্স কুইল্টিং ফ্যাব্রিক, সুপার ফিনিশ নাইলন সিরিং, কমফি ম্যাট্রেস, হেলদি এন্ড কমফোর্টেবল। শুরু
হতে যাচ্ছে প্রাণ ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2019। ঢাকা রিপোর্টার্স ইউনিটের আয়োজনে 44টি মিডিয়া হাউস নিয়ে আগামী 16-22 নভেম্বর মাওলানা ভাসানী স্টেডিয়ামে এক সপ্তাহ ব্যাপী চলবে আকর্ষণীয় এই ক্রিকেট আয়োজন। Hi, this is RJ Ayman. For the first time, আপনাদের মাঝে চলে এসেছি with the brand new show Star Talkies. আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চারটা হট টপিক যেগুলো ঘটে গেছে গত সপ্তাহে। সো এই ব্যাপারগুলো আমরা কোথা থেকে পাই? নিউজ পেপার, অবশ্যই প্রথমেই নিউজ পেপারের কথা বলতে হয়। তারপর যদি ফেসবুকে আপনি যান, নিউজ ফিড ঘাটতে ঘাটতে আপনার কাছে চলে আসবে একটা নোটিফিকেশন। ইনস্টাগ্রাম আছে, আছে টুইটারও। সো এই টপিকগুলো নিয়ে আড্ডাটা জমে উঠবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের শিরোনাম। মিটুতে নাম ওঠার পর, এত সরব হওয়ার পরও জাজ প্যানেলে কেন আনু মালিক? বলিউডে অভিষেক ঘটতে চলেছে আরও একজন স্টার কিডের। তুমি নাকি ছোটবেলা থেকে সবাইকে নাচাও? না, নিজে নেচেছি। সো ঝুমুর ফাইনালি কার হবে, পারভেজ নাকি রায়হানের? আচ্ছা, তুমি পারভেজ কেও ভাই বলো, রায়হান কেও ভাই বলো, আবার দুজনকেই নাচাও, মানে ফাইনালি তো পরিচিত হয়ে নিব আমাদের এ সপ্তাহের সর্বশেষ অতিথি। খড়ি কাটা বলে দিচ্ছে 12:10, আমার হাতে আরো বেশ কিছু সময় রয়েছে আজকের এই এপিসোডের আরো কিছু ঘটনা আপনাদেরকে শোনানোর জন্য। আর দেরি আর দ্বিধা কোনোটাই করতে চাই না, এবার ঘটনায় ফিরতে চাই। চলুন পরিচিত হই আমার এ সপ্তাহের শেষ অতিথির সাথে। আসসালামু আলাইকুম, কি নাম ভাই আপনার? জি ভাই, আমি শামীম, আমি মিরপুর শালিবাগ থেকে। শামীম ভাই জোরে কথা বলতে হবে, কথাগুলো কিন্তু একদম আস্তে আস্তে হয়ে যাচ্ছে, একটু লাউডলি বলেন তাহলে সবাই শুনতে পারবে। জি ভাই, আমি মিরপুরের 1 নম্বর শালিবাগ থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, কি করেন আপনি? আমি ইন্টারনেট বিজনেস করি। ও গ্রেট, ইন্টারনেটের জগতে এখন সবাই রয়েছে ডুবে, আর সেটা নিয়ে আপনি ব্যবসা করছেন, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ভৌতিক গল্প শুনবো, প্রথম ঘটনাটা শুনি, বলেন। জি ভাই, এটা হচ্ছে আমার আম্মুর কাছ থেকে শোনা। আচ্ছা, এটা ওনার মানে শ্বশুর, আমার দাদু আর কি, ওনার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সরি, এটা আমি পরে বলি। ফার্স্ট ঘটনা হচ্ছে আমার আব্বুর মামাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। চলি তাহলে ওটাই শুনি। জি ভাই, সো ওনারা দুই ভাই, বড় ভাই আর মেজো ভাই হচ্ছে মাছ ধরতে যাবে। তো আমাদের গ্রামগুলো একটু বলি, আমাদের গ্রামগুলো হচ্ছে সরু রাস্তা, রাস্তার ডান বামে দুই দিকেই বাড়ি থাকে। তো রাস্তার একটা পর্যায়ে অনেক জমি ক্ষেতের জমি থাকে আর কি, যেগুলো চাষ করা হয়। তো এগুলো বর্ষার সময় ভরে যায় পানিতে, ঠিক আছে, ওইখানে মাছ ধরা হয়। তো ওনারা ওইখানে আবার মানুষের কোনো বসতি নেই। তো ওনারা দুই ভাই মাছ ধরার জন্য গেল রাতে প্রায় 10টার দিকে। আমাদের ওইদিকে ভাইয়া কারেন্ট নেই, অনেক নির্জন এলাকা। তো প্রায় ওনারা গেল মাছ ধরার পরে, প্রায় 1 ঘন্টা মাছ ধরার পরে রাতের বেলা অনেক মাছ পায়। তো বাসায় একজন বলতেছে যে অনেক যেহেতু মাছ পাইছি, তুমি কিছু মাছ বাসায় রেখে আসো। তো মাছ বাসায় রেখে আসার জন্য একজনকে বললো তুমি চলে যাও। তো উনি কিছু মাছ নিয়ে বাসায় চলে আসতে নিল। মাছ উনি একটা জালের মধ্যে রাইখা কিছু মাছ নিয়ে বাসার দিকে রওনা হলো। তো ওনাকে নৌকা দিয়ে এক ভাই নামাই দিয়ে গেল, রাস্তার পাশে নামাই দিয়ে উনি নৌকা নিয়ে চলে গেছে। তো উনি মাছ নিয়ে আসতেছে, আসতে আসতে হঠাৎ উনি দেখলো যে বাঁশের ঝাড় থেকে কিছু একটা পড়লো ওনার সামনে। তো উনি দেখলো, তাকায় দেখলো যে একটা দুইটা ছায়ার মতো, আসলে দুইটা কুকুরের মতো ছায়া, কোনো কুকুর না, কিন্তু কুকুরের মতো ছায়া পড়ছে সামনে। পড়াতে উনি দেখতেছে এটা, মানে পড়ার পরে ওনার সামনের দিকে তাকায় আছে। তো উনি হাঁটতেছে,
অন্ধকার তো, হালকা চাঁদের আলোতে দেখা যাচ্ছে। তো যাচ্ছে, কুকুরগুলো ওনার সাথে সাথে যাচ্ছে। উনি ভয় পাচ্ছে না, একটু একটু ভাবতেছে যে কুকুর, তাও ক্লিয়ার দেখতেছে না। উনি ভাবতেছে হয়তো বা কুকুরই হবে। যাচ্ছে, হঠাৎ করে কুকুরগুলো ব্যানিশ হয়ে যায়। তো ব্যানিশ হয়ে যাওয়ার পরে ওনার মাথায় তো অনেক মাছ ছিল, তো উনি ভাবতেছে যে কিছু হয়তো বা অন্যরকম কিছু, একটা হরর কিছু। হঠাৎ দেখলো যে কুকুরগুলো নেই, কিন্তু ডান বামে যে বাঁশের ঝাড়গুলো এগুলো থেকে অনেক বাতাস, প্রচণ্ড বাতাস হচ্ছে, ঠিক আছে, এমন বাতাস হচ্ছে ঝড়ের মতো। তো উনি হাঁটতেছে, তো আমাদের ওইখানে অনেক জায়গা আছে এরকম একটু বেশি হরর। তো একটা জায়গা আছে যে একটা ইসের কালভার্ট বলে আমাদের গ্রামের ভাষায়, ওইখানে আপনার পানি যাওয়ার জন্য একটা রাস্তা করে দিছে। তো ওইখানে তখন কালভার্ট ছিল না, ওইখানে পানিটা দিয়ে ওনার নামতে হবে। বাঁশের সাঁকো ছিল, যাওয়ার সময় উনি ওইখানে নামবে, ওইখানে যাওয়ার পরে দেখতেছে যে কুকুর দুইটা সামনে ওই কালভার্টের ওই পারে দাঁড়ায় আছে। কুকুর দুইটা অনেক বড়, ওদের মুখগুলো নেকড়ের মতো। তো উনি ভয় পাইতেছে যে নামলে আবার যদি ওনাকে আক্রমণ করে। তো আবার ভাবলো যে এতক্ষণ যেহেতু করে নাই তো করবে না, হাঁটতেছে, নেমে গেছে। তো ওই পারে গেল, কুকুরগুলো ওইখানে বসেছিল। তো হঠাৎ করে দেখে যে সামনে একটা হিজল গাছের গাছ আছে, হিজল গাছের গোড়ায় একটা বউ বসে আছে, নতুন একটা বউ কান্না করতেছে, কান্না করতেছে। তো উনি ভাবতেছে যে এত রাতে বউ আসলো কোত্থেকে, উনি ওইটার সাথে রিলেটেড ভাইবা, ভাবছে যে এটা ওইটাই, এই জন্য ভয় পায় নাই। মনে মনে ভয় পাইতেছিল কিন্তু উনি কিছু বলে নাই, সোজা হাইটা চলে যেতেছে। তো ওইটা ডাক দিছে, ওই তুই আমার সাথে কথা না বললে চলে যেতেছিস কেন, খুবই হরর কণ্ঠে বলছে। পরে ও বলতেছে যে কে তুমি, পরে বলতেছে আমি, আমার ক্ষুধা লাগছে, আমি মাছ খাবো, আমাকে মাছ দিয়ে যাও। তো ও বলতেছে যে না, আমি তো এগুলো অনেক কষ্ট করে ধরে আনছি, তো আপনি কিছু মাছ নিতে পারেন, কিছু না, আমার সবগুলো লাগবে। তো ও বলছে আচ্ছা ঠিক আছে। তো মাছ খোলার পরে উনি দেখতেছে ওর কাছে মাছ নেই, মাথা থেকে জাল নামানোর পরে দেখতেছে কোনো মাছ নেই। তো এখন বলতেছে মাছ কোথায় গেল, পরে বলতেছে তোর মাছ আমাকে দিয়ে যেতে হবে, তুই মাছ কী করছিস। তো হঠাৎ উনি সামনের দিকে আসতেছে, ওই হিজল গাছের গোড়া থেকে অনেক বড় হয়ে সামনের দিকে আসতেছে, আর শূন্যের উপর ভেসে ভেসে আসতেছে, সোজা হয়ে দাঁড়ানোই ভেসে ভেসে আসতেছে। উনি প্রচণ্ড ভয় পায়, ভয় পেয়ে উনি অনেক সুরা পড়তে থাকে, দোয়া পড়তে থাকে। তো ওই বউটা সামনে এসে যখন ওনার ঘুমটাটা ওনার মুখ থেকে খুলে, তো দেখে যে দাঁতগুলো অনেক বড় বড়, চোখ পুড়ে গেছে, একদম চোখের কিছু অংশ পুড়ে গেছে, আর গালের যে মাংসগুলো এগুলো মানে খসে খসে পড়তেছে, খুবই আর কি বীভৎস একটা চেহারা। এটা দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে যায়, ভয় পেয়ে উনি দোয়া পড়তে থাকে, অনেক দোয়া পড়ে। এই জন্য উনি আবার একটু অনেক আমলদার লোক ছিল, নামাজ পড়তো, মাদ্রাসার স্টুডেন্ট ছিল, সেজন্য ওনাকে আর কি দোয়ার জন্য কাছে আসতে পারতেছিল না, বাট এমন চেষ্টা করতেছিল ওনাকে ভয় দেখানোর জন্য। তো উনি ভয় পাচ্ছে, তারপরও কথা বলতেছে, উনি দৌড় দিতেছে না। আর ওনার হাতে যে জাল ছিল, মাছ ধরার জাল ছিল, এখানে লোহার কাঠি ছিল, এই জন্য উনি শুনছে যে এখানে যদি কাঠি থাকে, লোহার কিছু থাকে, তাহলে ওনার প্রবলেম হবে না। তো এই জন্য জালটাও ফেলতেছে না, জালটা হাতে রেখে দিছে। উনি ওইখান থেকে সোজা পিছন দিকে দৌড় দেয়, একটা রাস্তার দিকে সোজা দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে একটা পুকুর আছে, পুকুর দুইটা পুকুর, দুইটা পুকুরের মাঝখানে একটা পান্না বলে আমাদের গ্রামে,
ওইখান দিয়ে দৌড়াতে হবে, অন্যদিকে কোনো অপশন নেই যাওয়ার। অনেক বাঁশের ঝাড়, বেত ঝাড়, এরকম অনেক বড় জঙ্গল, পুকুরের মাঝখান দিয়ে যেতে হবে। তো ওইখানে এসে দেখে যে একটা সাদা কাপড় পরা একটা অনেক লম্বা একটা মহিলা দাঁড়ায় আছে উল্টো দিকে, পিছন দিকে চুল ফেলে দিয়ে দাঁড়ায় আছে। তো এমন জায়গায় দাঁড়ানো পুকুর পান্নাটার মাঝখানে দাঁড়ানো, উনি দৌড় দিতে পারতেছে না, যে এইখান দিয়ে দৌড় দিতে হবে, ওইখানে একদম রাস্তার মাঝখানে দাঁড়ানো। তো উনি কাছে গেল, কাছে গিয়ে দৌড় দিবে এরকম চিন্তা ভাবনা করছে, এখন আর দৌড় দিতে পারতেছে না, ওনার পা আটকে গেছে, উনি ওইখান থেকে লড়তে পারতেছে না। তখনই ওই সাদা যে মানুষটা দাঁড়াইছিল ওনার মাথাটা ঘুরায়, শুধু বডি ওইভাবেই থাকে, শুধু মাথাটা ঘুরে, মাথাটা ঘোরার সাথে সাথে উনি ওনার ফেসটা দেখে অনেক জোরে চিৎকার মারে। তো পুকুরটা ওনাদের বাসার খুব কাছাকাছি ছিল, তো এত জোরে ওনার আব্বুকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে ওনার আব্বু জায়গা ছিল যে আমার ছেলেরা মাছ ধরতে গেছে, ওদের মানে আসবে, এই জন্য ঘুমায়নি। তো উনি একটা ডাক শুনতে পায়, ঠিক আছে। তো বাসা থেকে গ্রামে আবার খেজুর গাছ কাটার অনেক বড় দা থাকে, এগুলো একটা নিয়ে বাসা থেকে বের হয়, যে ওনার নাম হচ্ছে শামসুল আলম। তো ওর কণ্ঠ শুনলাম, তো ওনার ওয়াইফকে বলতেছে যে তুমি এটা দাও, আমি এটা নিয়ে যাই দেখি। তো উনি সামনে আসতেছে, তো উনি ওইখানে দাঁড়াইছিল, মানে উনি ওনার বাবা আসতেছে, উনি ওইখানে দাঁড়ায় ওই ওর সামনে এই সিচুয়েশনের মুখোমুখি ছিল। তো ওই ভূতটা ওনার সামনে যখন মাথা ঘুরে, মানে উনি দেখতে পেয়েছিল যে ওনার দাঁতগুলো, মানে দাঁতটাতে এগুলো অনেক বড় ছিল, চোখ ছিল না, এগুলো সব লেভেল ছিল, চেহারা পুরে একদম ভয়াবহ অবস্থা ছিল। তো ওনাকে বলতেছিল যে তুই আজকে বেঁচে গেলি, কারণ তোর কাছে এটা ছিল বা তোর বাবা চলে আসছে তার জন্য, ঠিক আছে, এটুক বলে যখন ওর আব্বু ওই পিছন থেকে আসলো, আসার পরে দেখে যে ওনার ছেলে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তারপর ওনাকে নিয়ে বাসায় নিয়ে যায়, অনেক ফকির দেখায়, কিন্তু ওনার একটা দিক অপশ হয়ে যায়, নিয়ে তারপর থেকে আর লড়তে পারে না। তো এই ছিল ভাই আমার ঘটনাটা। থ্যাংক ইউ সো মাচ। এবং শুনছিলাম আমাদের বন্ধু শামীমের প্রথম ঘটনা। আমরা আরও কিছু ঘটনা নিশ্চয়ই শুনব, এবং আপনি টিউন করে আছেন ভূত স্টুডিও ব্রটিও বাই কমফি কমফোর্টার। আর রাত যত বেশি বাড়ে তত বেশি নিশাচর মানুষদের কিন্তু যেটা হয় জেগে থাকার ইচ্ছেটা আরও বেড়ে যায়। সো আমি যদি একটা টিপস দিই আপনাকে, তাহলে কফি হাউসের কফি, এক্স্যাক্টলি কফি হাউসের কফিটা কিন্তু নিশাচর মানুষদেরকে রাত জাগতে সাহায্য করে, আর আমার রাত জেগে একটু কফি খাওয়ার অভ্যাস রয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম ব্যাপারটা। নাইমুর রহমান তামিউল রয়েছেন আমাদের সাথে, টঙ্গী থেকে জয়েন করেছেন আমার বন্ধু। রাধিফ রয়েছেন আমাদের সাথে, ক্লাস সিক্সে পড়ে আমার এই বন্ধু, অ্যান্ড আমাদের সাথে জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু হচ্ছে অভিজিৎ। কালকে বইমেলায় যাবো, তোমার সাথে দেখা করবো ইনশাল্লাহ। আমিও খুব এক্সাইটেড, অলরেডি 7 তারিখ হয়ে গেল, মানে এবার মেলার অনেক আগে থেকে বেশি এক্সাইটেড, এই কারণে কারণ লাস্ট ইয়ারে আমার প্রথম বই এসেছিলো বইমেলায়, এবং গতবারও যখন আমি মেলায় প্রথম দিন যাই, এত মানুষ আমাকে ভালোবাসে, এতটা মানুষ আমাকে আমার রেডিও শোনে, কিংবা এই ভূতের শেষ করে ভূত স্টুডিও বা লাভ স্টোরি শোনে, এটা আমি জানতে পারতাম না যদি আমি মেলায় গিয়ে ওই মানুষগুলো উচ্ছ্বাস দেখতাম। তা আমি সেই জায়গা থেকে তো ইন্সপায়ার হয়েছি। তো এবার একটু নার্ভাসনেস কাজ করছে যে গতবারের মতো করে ভালোবাসা লোকের কাছ থেকে পাবো কি না। একটু সাহস করেই তো প্রকাশক আমাকে নিয়ে লেখার চেষ্টা করেছে, আমাকে বলেছে ভাই একটু লিখেন। তো সেই জায়গা থেকে যখন লিখলাম, তো আমি তো লেখক নই, তো তারপরও যেহেতু 2-4 কলম লিখে ফেলেছি, আশাবাদী যে যারা জাগো ফ্যামিলি লিসেনার তারা অ্যাটলিস্ট বইগুলো নিবে, এবং সেই জায়গা থেকেই যারা ভৌতিক গল্প পছন্দ করেন তাদের জন্য আমার বই বাড়ি নম্বর 124, আর যারা ভালোবাসার গল্প পছন্দ করেন তাদের জন্য তোমার আমার গল্প, আর যারা আমার উপস্থাপনা পছন্দ করেন, অনেক দিন ধরেই আমাকে শোনেন, তাদের জন্য আমার 2 বই রয়েছে। এবং এই বই দুটো আপনি কোথায় পাবেন? বইমেলার 20 নম্বর প্যাভিলিয়নে। আবার অনেকে কি হয়, বইমেলায় ঠিকই যায় কিন্তু প্যাভিলিয়ন নাম্বারটা মনে না থাকার কারণে খুঁজে পায় না। সো বইমেলায় যদি যান তাহলে 20 নম্বর প্যাভিলিয়নটা খুঁজে বের করবেন, এটা খুঁজে পাওয়া খুব সহজ। একটা টিপস দিতে পারি, শিশু চত্বরের পাশে মেলায় গিয়ে শিশু চত্বরটা খুঁজে নেবেন, বইমেলার কোথায় সেই শিশু চত্বরের
পাশেই 20 নম্বর প্যাভিলিয়ন। এবং এছাড়া যারা ঢাকার বাহিরে রয়েছেন, যাদের পক্ষে মেলায় এসে বই সংগ্রহ করা সম্ভব নয়, তারা অথবা .com থেকে বই দুটো কালেক্ট করতে পারেন। আর এই যে আমি যে দুটো বই লিখেছি, দুটো বইয়েরই মিডিয়া পার্টনার কিন্তু জাগো FM 94.4। অলরেডি সেখানে গেলে আপনি জাগো FM এর একটা ব্যানার দেখতে পারবেন, যে ব্যানারে অ্যাপসের ডাউনলোডের ব্যাপারে একটা বড়সড় নির্দেশনা দেওয়া আছে। খুব ইজি, আপনার মোবাইলটা যদি অ্যান্ড্রয়েড হয় আপনি স্ক্যান করতে পারবেন, iOS হলে সেখান থেকে স্ক্যান করতে পারবেন। এবং সেই ব্যবস্থাটা আমাদের ওই 20 নম্বর যে স্টুডেন্ট ওয়েজ প্রকাশনা আছে তার প্যাভিলিয়নের ওখানে দেওয়া আছে, যে আপনি কীভাবে আমাদের জাগো FM এর অ্যাপসটা খুব ইজি মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। সো আপনি বইমেলায় গেলে জাগো FM-কেও কিন্তু সেখানে খুঁজে পাবেন। অ্যান্ড জয়েন করেছে আমার বন্ধু, নামটা হচ্ছে সালমান, ভালো লাগছে, জয়েন করেছেন। এদিকে বন্ধু মৌমিতা কেমন আছেন? খুব ভালো আছি এবং তিনি কিন্তু খুব সিক, সবাই দোয়া করবেন তার জন্যে। সোহানা ইসলাম রয়েছেন, অনেকদিন ধরে শুনছেন, তিনি জানিয়েছেন। রাধিকা বলছেন, উদয় ভাই কালকে তুমি কয়টার সময় যাবা? কালকে আমি বিকেল 4টার সময় যাব, ঠিক আছে। অ্যান্ড শেখ সজীব বলছে, আমি লাস্ট 7 মাস হলো শুনি তোমাকে, কিন্তু আজ ফার্স্ট SMS করলাম। অনেক বলছে আজ সব অদ্ভুতরে গল্প, ইয়েস অদ্ভুতের গল্প, ভূতুরে গল্পগুলো নিয়েই তো ভূত স্টুডিও হয় এভরি থার্সডেতে। সো চলো আরেকটা ঘটনা শুনে ফেলি বন্ধু শামীম, পরের ঘটনাটা শুনি। জি ভাইয়া, থ্যাংক ইউ আবার আপনাকে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে জায়গা করে দেওয়ার জন্য। এটা আপনাদেরই প্ল্যাটফর্ম, আপনারাই গল্প বলবেন, বলুন। থ্যাংক ইউ ভাইয়া অ্যাগেইন। তো আমি ঘটনা চলে যাই ভাইয়া, এটা হচ্ছে আমার একটা কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আমার গ্রামেরই, তো আমাদের গ্রামটা ভাই আগে বলছি যে আমাদের গ্রামের যখন শীতের সময় আসে তখন জমির মধ্যে অনেক রকম ফসলের চাষ হয়। তো একটা দিকে উঁচু জমিতে যেখানে ফসলের কোনো চাষ হয় না, ওইখানে ইয়াং ছেলেরা ওইখানে মাঠ বানিয়ে জমিটাতেই খেলাধুলা করে। তো এই জমিগুলো হয় একদম বাগানের পাশ দিয়ে। তো বিকেলে সবাই গ্রামের ছেলেরা ওইখানে খেলে। তো মাঠের পাশে হচ্ছে একটা বড় বাগান, বাঁশঝাড়, অনেক বড় বড় গাছ আছে ওইখানে। তো ওইখানে দিনের বেলাও মানুষ কেউ যায় না আসলে, ওই জায়গাটা অনেক হরর। তো পাশে যখন মাঠ বানায় তো ওইখানে অনেক ছেলেরা বিকেলবেলা খেলে, একসাথে খেলে, তখন আর ভয় পায় না। তো এরকমই একদিন সবাই খেলতেছে ওই মাঠে, গ্রাম থেকে অনেক দূরে, জমির মাঝখানে তো মাঠ, ওইখানে আবার পাশে হিন্দুদের একটা চিতা খোলা আছে, পাশেই হিন্দুরা হিন্দুদের পোড়ায়। তো সবাই খেলতেছে, ফুটবল খেলতেছিল, হঠাৎ একটা লাথি মারার পরে বলটা ওইদিকে চলে যায়, চিতা খোলার ওইদিকে চলে যায়। তো কেউ সাহস পাচ্ছিল না, তো আমার ওই কাজিনটা বলতেছে যে আমি যাই, তো আমার সাথে আরেকজন আসো। তো দুজন, আমি নামটা বলতেছি না ভাইয়া, তো দুজন গেল ওইখানে। যাওয়ার পরে একজন বলল যে আচ্ছা আমি নামটা বলি, নাম হচ্ছে সবুজ। তো সবুজ বলল আমি বলটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে তুই যা। তো পাশে দাঁড়াইছে শফিক, পাশে দাঁড়াইছে আর সবুজে গিয়ে বলটা নিয়ে আসছে। তো নিয়ে আসার সময় পায়ের মধ্যে মনে হইলো যে একটা আঁচল লাগছে। তো তাকে দেখলো যে এই চিতাখোলার যে মানুষের হাড় আছে, এই হাড়ের একটা অংশ পায়ে কেটে গেছে। তো ওইখান থেকে চলে আসে, ওইখান থেকে বলটা নিয়ে চলে আসে, খেলাধুলা করে। তো সন্ধ্যার দিকে সন্ধ্যা হয়ে যায়, বাড়ি চলে আসে। তো রাতের বেলা ঘুমায় যখন সবুজ, বাসায় চলে যায়। তো গ্রামের ঘরগুলো যে বাবা মায়েরা মাঝখানে ঘুমায় আর হচ্ছে বারান্দাতে ছেলেমেয়েরা ঘুমায় এরকম বারান্দাতে, তো ও বারান্দায় পড়ে টরে বারান্দায় ঘুমায় পড়ছে। তো রাতের বেলা 12টা 1টার দিকে হবে, ওই শফিক ওকে ডাকতেছে বাসার বাইরে, শফিক ডাকতেছে যে সবুজ ওঠ, সকাল হয়ে গেছে, আমরা যে গ্রামের কিছু ফল আছে ভোরবেলা পাকে, যেমন গাব, তারপরে জাম, ঠিক আছে, তো এগুলো পাড়ার জন্য। তো বলতেছে চল, এগুলো তো পেকে গেছে, আগে আগে উঠতে হবে, অন্য কেউ না হয় পেরে নিয়ে যাবে, আমরা গিয়ে নিয়ে আসি। তো
ও তাড়াতাড়ি করে উঠে ঘড়ি টড়ি দেখার তো সময় নেই, কারণ তাড়াতাড়ি করে কতক্ষণে আম পারবে বা এটা পারবে, তাড়াতাড়ি বের হয়ে তো হাঁটতেছে, তো বের হয়েছে, দরজাটা খুলে বের হয়ে গেছে। তো হাঁটার পরে শফিক আগে হাঁটতেছে, ওর পাশাপাশি আসতেছে না, আর ও পিছন পিছনে হাঁটতেছে, কথা বলতেছে, দুজনেই কথা বলতেছে, কথা বলে বলে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটার পরে হঠাৎ করে ও মানে বুঝে যে কী ব্যাপার, আমি কোথায় আসছি। এখন ঘুরে তাকায় দেখে যে ওই সেই চিতাখোলার মাঝখানে দাঁড়িয়ে আছে। তো এখন তো অনেক ভয় পাইতেছে যে আমি কোথায় চলে আসলাম। তো শফিককে ডাকতেছে যে কোথায় তুই। এখন দেখে যে পিছন দিকে তাকায় দেখে মানে সামনে ছিল না, পিছনে কোনো দিকেই মানে নেই। তো হঠাৎ করে ওর পাশ দিয়ে খুব দ্রুত কিছু একটা খুবই স্পিডে সামনের সেই বাগানের দিকে চলে যায়, ওর গায়ে লাগে, ধাক্কাটা লাগার পর পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সামনের দিক থেকে দেখে যে একটা হনুমান টাইপের একটা কিছু মানুষ আকৃতি বা ওইভাবে হাঁটাহাঁটি করে এরকম কিছু একটা জঙ্গলের মধ্যে, জঙ্গলের পাশ থেকে ওই যে চিতাখোলা থেকে জঙ্গলের ভিতরে চলে গেল। তো ওইখান থেকে চলে যাওয়ার পরে খুবই জোরে যে উলফের যে সাউন্ডটা, এরকম সাউন্ড আসতেছে প্রচুর, মানে মনে হচ্ছে জঙ্গল ফাটাই ফেলবে এরকম বাতাস হচ্ছে, ঝড় হচ্ছে। তো তো প্রচণ্ড ভয় পাইতেছে, ও দোয়া পড়তেছিল। তখন হঠাৎ করে জঙ্গলের পাশে একটা বট গাছ আছে, তো বট গাছের দিক তাকায়, ওইখানে দেখে যে একটা মানুষ উল্টো হয়ে বট গাছ থেকে নামতেছে। বট গাছটা অনেক বড় ছিল, বট গাছের ওইখান থেকে উল্টোভাবে মাথার নিচের দিক দিয়ে হাত দিয়ে বানরের মতো নেমে যাচ্ছে। তো ওনার ফেস দেখা যাচ্ছে না, সাদা কাপড় পরা ছিল ওইটুকুই দেখতে পারতেছে। তো নেমে বট গাছের নিচে দাঁড়ায়, দাঁড়ানোর পরে এটা অনেক বড় হইতে থাকে। ও তো খুব ভয় পায়, দাঁড়ায় দেখতেছে, কিন্তু ও লড়তে পারতেছে না, ওইখান থেকে দৌড় দিবে এরকম দৌড় দিতে পারতেছিল না, ওর পা আটকে যায় কিছু একটাতে। তো ওই জিনিসটা ওর সামনের দিকে আসতেছিল, তো চাঁদের আলোতে সব ও দেখতে পারতেছিল যে ওই জিনিসটা ওর সামনের দিকে আসতেছে। খুব ভয় পাইতেছে, মানে একদম মরে যাওয়ার অবস্থা। তো যখন এটা খুব কাছাকাছি চলে আসে, তো দেখে যে ওর মাথাটা ছিল না, মাথা ছিল না, বডির বুকের দিকে দুইটা চোখ ছিল খুব বড় বড়, আর মাঝখান দিয়ে কাটা ছিল, এখান দিয়ে ব্লাড পড়তেছিল বডিতে পেটের দিক থেকে। তো ওইটা দেখে খুব ভয় পায়। তো ওইটা ওর সামনে এসে হাতটা যখন বাড়ায় দেয়, ওই সময় দেখে যে পিছন থেকে কেউ একজন ওর ঘাড়ের মধ্যে হাত দেয়। তো হাত দেওয়ার সাথে সাথে ও সেন্সলেস হয়ে যায়। তো পরদিন দেখে সকালবেলা যে বাসায় ওর অনেক জ্বর আসে, তো ওর পিছন দিক থেকে যে হাতটা ছিল ভাইয়া, এটা হচ্ছে ওর আব্বু, যে রাতের বেলা দেখে যখন যে দরজা খোলা ছিল, তো তখন বুঝতে পারে যে বাসায় নেই। তো উনি খুঁজতে খুঁজতে একজন আবার তখন ওই যে ওয়াশরুমে, রাত্রেবেলা গ্রামে যেহেতু ওয়াশরুম, উনি ওয়াশরুমে ছিল, তো ওই ওর কথা শুনতে পাইছিল যে এখান দিয়ে হাইটা যাইতেছিল, কিন্তু উনি তখন ওয়াশরুমে ছিল, এই জন্য ডাকে নাই। তো উনি পরে বলতেছিল যে অনেক মানে খোঁজাখুঁজির পরে উনি বলতেছিল ওকে এদিক দিয়ে কাউকে হাঁটতে দেখছি, তো ওই মনে চিতাখোলার দিকে গেছে, তখন ওইখানে গিয়ে ওকে পায়। ঠিক আছে, তো বাসায় নিয়ে আসার পরে কিছুদিন অসুস্থ থাকে, তারপরে তাবিজ দেয়, ওজা তাবিজ টাবিজ দিয়ে ভালো করে দেয়, এখন সুস্থ আছে ভাইয়া। তো এই ছিল আমার ঘটনা।
অলরাইট, সো ঘড়ি কাটা একদম বলে দিচ্ছে 12:35। আপনার কাছ থেকে আমি ছোট্ট আরেকটা ঘটনা শুনবো এবং এটা দিয়ে অনুষ্ঠান শেষ করব। তার আগে একটু বন্ধুদের কাছ থেকে যে আসি যারা এখন অবধি জেগে আছেন এবং জাগো এফএম 94.4 দেখছেন তাদেরকে বলছি অনুষ্ঠানটা কেমন লাগলো সে সময় একটু জানান। শুরুতে জে এফএম স্পেস দেবের নাম স্পেস দেবের মতামতগুলো লিখে পাঠিয়ে দিন 26969-এ। এই অনুষ্ঠান নিয়ে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকতে পারে, হতে পারে আমার উপস্থাপন আপনার জঘন্য লাগে, একটুও ভালো লাগে না ভূত স্টুডিও, হতে পারে অনুষ্ঠানটা একদমই মানসম্মত মনে হচ্ছে না, আবার এমনও হতে পারে না আপনার ভালোই লাগছে, সে যেটাই হোক না কেন আমাকে তো জানাতে হবে। সো আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে www.facebook.com/rjudaywy, এক্স্যাক্টলি আরজে উদয় দিয়ে সার্চ দিলে অনেকগুলো ফেক পেজ আর আইডি আসে। তো আপনি কী করে কনফার্ম হবেন যে আপনি অরিজিনাল পেজে আছেন? দেখেন ফেসবুক একটা সিস্টেম বের করেছে ভেরিফাইড সাইন দেওয়া, ব্লু টিক মার্ক দেওয়া, এবং ওটা একটাই পেজেই হয়। তো আরজে উদয় ওই পেজটা যেটা ব্লুটিক মার্ক দেওয়া আছে ওটাই হচ্ছে আমার অরিজিনাল পেজ। প্রথমে ওই পেজে একটা লাইক দিন বস, আপনি তো আবার আজকাল লাইক টাইক দেন না, সো আমাকে একটা লাইক দিন এবং দেওয়ার পরে ডান পাশে সেন্ড মেসেজ অপশন আছে, সেন্ড মেসেজ অপশনে গিয়ে আপনি যে কোনো মেসেজ দিয়ে দিতে পারেন, লাইক আজকের শোটা আপনার কেমন লাগছে, আদৌ ভালো লাগছে নাকি লাগে নাই, একটু জানিয়ে দিলে আমার পরের এপিসোডটা করার জন্য ভালো হবে। কারণ শুধু করে গেলাম শো, আপনার কোনো মতামত নিলাম না, তাহলে তো হবে না, তাহলে তো ভূত স্টুডিও আর আরজে উদয়ের কোনো আলাদা বৈশিষ্ট্যই থাকলো না। এদিকে জয়েন করেছেন রিয়াজ, রয়েছেন আমাদের সাথে বোয়াখালী মোহাম্মদ মোন আলাল, এমডি রাফিন রয়েছেন আমাদের সাথে, ফাহাদ রয়েছেন আমাদের সাথে, অ্যান্ড ইলোরা জামান রয়েছেন আমাদের সাথে, কঙ্কা রয়েছেন আমাদের সাথে, মৌটুশি আক্তার যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, অ্যান্ড আমার সাথে রয়েছেন হীরা, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু বাবু, অ্যান্ড আমাদের সাথে জয়েন করেছেন মুন্না সহ আরও অনেক অনেক বন্ধু। সো রাইট নাও আমরা শেষ ঘটনাটা শুনে বেরিয়ে দিই, তারপর যাবার বেলায় বন্ধুদের সাথে বিদায় বেলায় কিছু এসএমএস পড়ে দিব। ঝটপট এসএমএস করুন শুরুতে যে এফএম স্পেস, আপনার নাম দিয়ে মতামত লিখুন, বাট মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আপনি কি এখনও রেজিস্ট্রেশন করেন নাই, মানে আপনার কাছে গল্প আছে কিন্তু আপনি আসতে চান না, এটা কোনো কথা? আপনি উদয়ের বন্ধু, আমি তো বলবো আপনি একটা এফএম রেডিওতে আসবেন। এই যে আজকে শামীম ভাই সাহস করে এসে তার জীবনের গল্প বলতেছে, ভৌতিক গল্প প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো নিয়ে, আপনারও হয়তো জানা আছে, হয়তো দুইটা তিনটা ঘটনা আপনার জানা আছে যেটা আপনার সাথে ঘটছে কিংবা আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে ঘটছে, যেটা আপনি বলতে চান কোনো একটা রেডিওতে, এর আগে কখনো কোনো রেডিওতে বলেন নাই। জাগো এফএম সেই প্ল্যাটফর্ম যেখানে লিসেনারদের কথা বলে, লিসেনাররা এখানে এসে লাইভ কথা বলবে, আমরা চাই আপনারা এক একজন আপনাদের জায়গা থেকে আপনাদের ভয়েস রেইজ করেন। সো নেক্সট উইকে হতে পারে আপনি এসে আপনার জীবনের গল্পগুলো বলবেন, অবশ্যই গল্পগুলো ভৌতিক, আর প্রতি বৃহস্পতিবার রাতে ভৌতিক গল্প নিয়েই সাজানো হয় ভূত স্টুডিও। আসতে চাইলে হাতে তুলে নিন মোবাইল ফোন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBS স্পেস দিয়ে লিখুন আপনার নাম, আপনার লোকেশনটা লাগবে, আপনার প্রফেশনটা টাইপ করুন, তারপর পুরো এস এম এসটা পাঠিয়ে দিন 26969 নাম্বারে। ভাই ফেসবুকে লাইভ দেখতেছেন কিন্তু লাইভটা শেয়ার করতে খুব কষ্ট হচ্ছে, এই যে এত করে উদয় রিকোয়েস্ট করছে, কেউ তো করলেন না? না, কেউ কেউ করেছে, মিথ্যে কেন বলবো। যারা এখন অবধি করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে জাগো এফএম এর পেজ থেকে এবং আরজে উদয়ের পেজ থেকে, তোমরা তো লাইভটা দেখছোই বিভিন্ন পেজে এবং গ্রুপে, অনুগ্রহ করে আমাদের লাইভটা শেয়ার করে রাখুন। শেষ সময় বলছি, কারণ বেশি বেশি যত বেশি শেয়ার হবে, কালকে হয়তো ফ্রাইডেতে আপনার ফ্রেন্ডরা ওই লাইভটা দেখে এই জাগো এফএম এর সাথে যুক্ত হবে, আর এতে করে বাংলাদেশের এফএম রেডিও আরেকটা ধাপ এগিয়ে যাবে। সবাই বলে এখন আর লোকে রেডিও শোনে না, আর আমি বলি এখন লোকে আরও বেশি রেডিও শোনে। কারণ কি জানেন তো, এখন মানুষ অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে, বড় স্ক্রিনের সময় কই এখন, এখন সব স্ক্রিনটা হয়ে গেছে মোবাইল ফোন ওই ছোট্ট স্ক্রিনে, আর ওই স্ক্রিনের মধ্যে এখন ফেসবুক লাইভ হয়, অ্যাপসের মাধ্যমে আমাদের শোনা যায়। সো এন্টারটেইনমেন্টে ভরপুর জাগো এফএম মানুষের কাছে আরও বেশি পৌঁছে গেছে, আর সেখানে শুধু আমি আর জি উদয় আর জাগো এফএম এর পরিবার নয়, আপনারাও আমাদের পরিবারের সদস্য হয়ে একটু সাপোর্ট দিন। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের এফএম রেডিওতে একটা মানে দুর্দান্ত নিদর্শন রাখবে জাগো এফএম 94.4, যে সমস্ত লিসেনারদের ভালোবাসায় এবং সমস্ত লিসেনারদের সাপোর্টে একটি এফএম রেডিও যে কত দ্রুত ছুটে যেতে পারে সেটার একটা প্রমাণ দিতে চায় জাগো এফএম। সো আমার দরকার শুধু আপনার সাপোর্টটা, শুধু একরকমের অনুষ্ঠান নয়, কিন্তু জাগো এফএমে বিভিন্ন রকমের ভেরিয়েশন আছে। আপনি খেয়াল করে দেখেন, ভালোবাসার অনুষ্ঠান আছে, ভূতের অনুষ্ঠান রয়েছে, ফানি শো আড্ডা উইথ উদয় রয়েছে, সকালবেলার হাই ঢাকা রয়েছে, হ্যালো মর্নিং রয়েছে, লেটস চিল রয়েছে, মুভি নিয়ে ফিল্ম পেডিয়া রয়েছে, খাবার দাবার নিয়েও শো রয়েছে। আপনি জানেন, জানেন না, একটু দেখতে হবে আপনাকে। সো নানা রকমের শো কিন্তু আমাদের এই জাগো এফএম 94.4 আয়োজন করে শুধুমাত্র জাগো এফএমের লিসনারদের জন্য সারা সপ্তাহব্যাপী। কালকে ফ্রাইডে সময় পেলে টিউন করবেন জাগো এফএম, দেখবেন কত ভ্যারিয়েশন রয়েছে, একটু শুনতে হবে এই আর কি। চলো শামীম ভাই, আপনার কাছ থেকে শেষ ঘটনাটা শুনে ফেলি। জি ভাই, থ্যাংক ইউ। আমার ঘটনাই চলে যাই। তো ভাই, এটাও আমার আম্মু বলছে আমাকে। ওকে, এটা আমার নানুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ভাই, আমার নানু হচ্ছে গ্রামে কিছু খেজুর গাছ কাটতো, ওই যে শীতের সময় রস নামানোর জন্য। তো সে
রাতের বেলা খেজুর গাছ কাটার জন্য কাটছে, তো রস নামানোর জন্য একটা গাছ আছে, সেই গাছটাতে অনেক রস হয়, রস তো রাতের বেলা বেশি ভরে যায়, তার জন্য একটা হাঁড়ি নামাই দিয়ে আবার আরেকটা হাঁড়ি বসে দিয়ে আসে। তো উনি রাতের বেলা যায় হাঁড়িটা নিয়ে, তো জায়গাটা একটু জঙ্গলের ভিতরে ছিল, তো ওই জায়গাটাও হরহর, তো সাথে আমার মামাকে নিয়ে যায়, সরি আমার নানুর বাবার সাথে ঘটে যাওয়া, তো আমার নানাকে নিয়ে যায়, আমার নানু তখন ছোট ছিল, তো উনি রাতের বেলা গাছে উঠে রস নামানোর জন্য, তো ওই জায়গাটা ওনাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল, প্রায় 1 কিলোমিটার দূরে ছিল। তো যখন ওইখানে যায়, যাওয়ার পর্যন্ত কিছু দেখেনি, যাওয়ার পরে নানার বাবা যখন গাছে উঠে ওনার হাত থেকে হাঁড়িটা পড়ে যায়, তো হাঁড়িটা পড়ে যায়, আমার নানা নিচে ছিল, উনি নিচে দেখে যে হাঁড়িটা পড়ে ভাঙে নাই, রসগুলো ওইভাবে আছে, হাঁড়িটা ওইভাবে বসে আছে। তো নানুর বাবা উনি তো গাছ থেকে হাঁড়ি পড়ে যাওয়ার পরে বলতেছে, আমার নানুর নাম মানিক, বলতেছে কিরে মানিক ভয় পাইছস নাকি, ভয় পাইস না, হাঁড়ি আমার হাত থেকে পড়ে গেছে। আর উনি দূর থেকে দেখতেছিল যে দূরে ক্ষেতের মাঝখানে একটা জঙ্গল ছিল, তো ওই একটা ভিটা বলে আর কি, ওই ভিটা থেকে অনেক বড় একটা মানুষ, ওই ওনার কাছ থেকে প্রায় 300-400 গজ দূরে হবে, তো ওইখান থেকে রাতের বেলায় দেখতেছে ক্ষেতের মাঝখানে চাঁদের আলোতে যে অনেক বড় একটা মানুষ, উনি গাছের মাথায় তো বাঁশ ঝাড়টার উপর দিয়ে দেখতেছে, যে হাতে একটা পুলিশ টাইপের একটা লোক হাতে একটা লাঠি নিয়ে ওনার দিকে আসতেছে, খুব বড়, মানে জঙ্গলের উপর দিয়ে ওনার মাথা চলে গেছে, এত বড় দৈত্য আকৃতির। তো উনি ওইটা দেখে তাড়াতাড়ি উনি বুঝতে পারছে যে এটা ভূত প্রেত কিছু একটা, তো উনি ওইটা দেখে খুব তাড়াতাড়ি গাছ থেকে নেমে যায়। তো গাছ থেকে নামার পরে আমার নানুকে উনি মানে বলতেছে, ভয় পাস নাই তো, সমস্যা নেই, চল, এমনি হাত থেকে হাঁড়িটা স্লিপ করে পড়ে গেছে, তো নানু বলতেছে তো রস নিয়ে যাই, সমস্যা কোথায়, বলতেছে না রস নিতে হবে না, চল আমরা বাসায় চলে যাই। তো উনি ওইটা নিয়ে নানুকে নিয়ে রস রেখে চলে আসে বাসায়, তো আসার পথে একটা ব্রিজ আছে, তো ব্রিজের ওইখান থেকে দেখে যে ওই সেই পুলিশটা ওনাদের ওইদিকে আসতেছে, তো উনি ওইখান থেকে চলে যায় খুব তাড়াতাড়ি, নানুকে নিয়ে বাসার দিক চলে যায়। তো ওই দিন আর কিছু হয় নাই, না বাসায় গিয়ে শোয়ার পরে আমার নানুর আম্মু আর কি ওনার কণ্ঠে আমার নানুকে ডাকতেছে, নানুর বাবাকে ডাকতেছে যে বাইরে আসো তো, বাইরে আসো তো। তো নানুর বাবা বুঝতে পারে যে এটা ওইটাই ডাকতেছে, তো ওই সময় আর কিছু বলে না, তো চলে যায়। ওই দিন পরদিন সকাল হয়, তো সন্ধ্যার দিকে আরেকটা বাড়ি আছে, ফকির বাড়ি, ওই বাড়ি থেকে আমার নানুদের বাড়ি প্রায় একটু মোটামুটি দূরে, মাঝখানে একটা স্কুল আছে, 3-4টা বাড়ি আছে, আর স্কুলের পরে একটা পুকুর আছে, একটা খাল আছে, ওই জায়গায় কিছু শিমুল তোলা গাছ আছে, ওই জায়গাগুলো অনেক হরর। তো সন্ধ্যার দিকে নানুর ভাই, মেজো ভাই, আরেকটা নানু, মেজো নানু আসতেছে, তো সে আসার পথে ওনার হাতে একটা রেডিও ছিল, গ্রামে তখন অনেক আগের কথা রেডিও বাজত, তো রেডিওটা নিয়ে উনি আসতেছিল গান বাজে বাজে,
হঠাৎ স্কুল ঘরে দেখে যে পড়াশোনার শব্দ পাচ্ছে স্কুলের মধ্যে। তো স্কুলের দুইটা স্কুল ছিল, একটা পুরনো স্কুল একটা নতুন। তো নতুনটার মধ্যে না, পুরনো যে স্কুলটা এটার মধ্যে। তো উনি চিন্তা করলো এত রাতে পোলাপেন এখানে, এই জায়গাটা তো এমনিতেই ভালো না, তো এখানে এত রাত্রে পোলাপেন দুষ্টমি কেন করতেছে। তো উনি এই পুরনো স্কুল নতুন স্কুল ক্রস করে মাঠ দিয়ে ওই পুরনো স্কুলের ওই মাথায় চলে যায়। তো ওইখানে স্কুলের এক একটা রুম চেক করতেছে, কখন এইটাই শব্দ পায় কখন ওইটাই শব্দ পায়। উনি চেক করতেছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, অনেক ছেলেমেয়ে শব্দ পাচ্ছে কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ করে ওই যে পাশেই দুইটা খেজুর গাছ ছিল, দুইটা খেজুর গাছের গোড়া এক জায়গাতেই, মাথা দুইটা দুই দিক চলে গেছে কিছুটা ভি টাইপের। তো মোটামুটি অনেকটা সরানো। তো হঠাৎ ওই দিক তাকায় দেখে যে একটা খেজুর গাছে বসে আছে, আরেকটা খেজুর গাছে পা দিয়ে আছে, একটা ব্রিজের মতো আর কি। তো চুলগুলো ছেড়ে দিছে, চুলগুলো একদম মাটি পর্যন্ত ঝুলতেছে তো বড় খেজুর গাছ থেকে। তো ওইটা দেখে উনি অনেক ভয় পেয়ে যায় যে একটা মেয়ে মানুষ এত বড় তাও আবার এইখানে এইভাবে বসে আছে, সাদা কাপড় পরা। তো সন্ধ্যা তখন, তো উনি রেডিওর সাউন্ডটা অনেক বাড়ায় দেয়, বাড়ায় দিয়ে ওই খুঁজতেছিল। উনি এখন ওইখান থেকে ভঙ্গি ভাবভঙ্গি দেখাইতেছে যে এখান থেকে পিচ্ছিগুলোর খুঁজতেছে কিন্তু এখান থেকে ভাগবে উনি। তো রেডিওর সাউন্ড বাড়ায় উনি একটা দৌড় দেয়, অনেক জোরে একটা দৌড় দিয়ে বাসায় চলে আসে। তো ওই দিন আর কিছু হয় না, বাসায় চলে আসে। তারপরে একদিন উনি অনেক দূরে যায়, তো ওনাকে পণ্ডিত বলা হয়, উনি একটু শিক্ষিত টাইপের ছিল, তো অনেক আগের মানুষ, সেই জন্য ওনাকে মানে এসি ম্যাট্রিক পাস, তো ওনাকে শিক্ষিত বলা হয়তো, পণ্ডিত বলা হয়তো, ইংলিশ লেটার পড়তে পারতো তার জন্য। তো উনি ওনাকে অনেক মানা হইতো, অনেক বিচারে যেত, উনি যাইতেছিল অনেক দূরে একটা বিচারে গেছে। তো ওইখান থেকে রাতের বেলা আসতেছিল, রাতের বেলা আসতেছিল, তখন রাত 12টার মতো বাজে। আমাদের গ্রাম তো আগেই বললাম ভাইয়া, যে মাঝখান দিয়ে যে জমি ক্ষেত, ওই মাথায় একটা গ্রাম আর এই মাথায় একটা গ্রাম, মাঝখানে জমি ক্ষেত। তো মাঝখানে সরু রাস্তা থাকে লাইক 15 ফিট এরকম। তো এখানেও কিছু এই রাস্তাগুলোর মাঝখানে তো ঘরবাড়ি নাই, কিছু কিছু ভিটা আছে এই বাঁশের ঝাড় আর কি, জঙ্গল সেটা। তো এই জন্য উনি ওইখান দিয়ে আসতে চাইতেছিল না, ভাবতেছিল যে আমি জমির মাঝখান দিয়ে চলে আসব। তো ওই গ্রাম থেকে উনি কিছু যে পাট কাঠি নিয়ে এগুলো ধরায়া লাইটের জায়গায় ইউজ করলো আর কি, আগুন জ্বালায় এগুলো মশাল হিসেবে নিয়ে আসলো। তো আস্তে আস্তে একটা জমি পার হওয়ার পরে ওনার এগুলো শেষ হয়ে যায়, নিভে যায়। তো তারপরে যখন নামতে থাকে রাস্তা থেকে, একটা রাস্তা আছে নমকান্দি বলে, ওই নমকদের বাড়ি আছে এখানে, ওই নমকান্দি থেকে নামার পরে একটা বট গাছ আছে। তো ওই বট গাছের নিচে দিয়ে আসতেছিল, তো হঠাৎ ওনার গায়ে পানি পড়ে। তো পানি পড়ে উনি উপরের দিক তাকায় কিছু দেখতে পায় না, দেখতে না পেয়ে তাকায় বলতেছে যে কি ব্যাপার, পানি কোত্থেকে আসলো? তো সমস্যা নেই, উনি হাঁটতে হাঁটতে থাকে। হাঁটার পরে একটা পুকুর আছে, বড় একটা পুকুর, এটার নাম রামকৃষ্ণের পুকুর বলে। ওই পুকুরের পাড়ে আবার চিতা খোলা মানুষ পোড়ায় হিন্দুরা, ওইখান দিয়ে আসতে নিছে। হঠাৎ দেখে যে একটা গরু, ষাঁড় গরু, খুব মানে ওনার দিক এমনভাবে আসতেছে যে ওনাকে একটা গুঁতো মারবে। তো উনি তো ভয় পাইতেছে যে এত রাতে একটা গুঁতো মারলে তো মরে যাবে। তো উনি ওইখান থেকে দৌড়ে চাপতেছিল, ঠিক আছে। তো হঠাৎ উনি দৌড় দিচ্ছে একটু সামনে গিয়ে দেখে ওইখানে আবার সামনের দিকে একটু কাদামাটি ছিল, হঠাৎ একটা হাতি দেখতে পায়।
ঠিক আছে, তো উনি ভাবে যে এত রাতের বেলা একটা হাতি এখানে আসবো, হাতি আবার কাদা কাদা, তো তো ভাবতেছে এখানে তো গেড়ে যাবে, হাতি আসা পসিবল না, তো তার জন্য উনি বুঝতে পারে যে এটা তো হরর কিছু, তো আসতে নেয় ওই ওইখান থেকে বাসার দিক সোজা চলে আসে। কিছু দূর আসার পরে দেখে যে একটা কুকুর, মানে ফেসটা নেকড়ের ফেস কিন্তু বডিটা কুকুরের, ওনাকে কামড় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। উনি তখন বুঝতে পারে, দোয়া টোয়া পড়তে থাকে, তো সামনে উনি দোয়া পড়ে হাঁটতে থাকে, একটু চখের তো জোরে জোরে হাঁটতে থাকে। তো কিছু দূর আসার পরে ওই জিনিসটা ওনাকে কামড় দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছিল, হঠাৎ করে সামনে গিয়ে দেখে যে কালো, খুবই কালো একটা মানুষ, বন মানুষ টাইপের, উনি ওটার বডিতে অনেক বড় বড় চুল ছিল, লম্বা লম্বা চুল, কিন্তু বুকের মধ্যে দুইটা চোখ ছিল, মাথা ছিল না। তো ওইটা দেখে উনি খুব মানে স্পিডে দৌড় দেয়, প্রচণ্ড জোরে দৌড় দিয়ে বাসার কাছাকাছি চলে আসে। তো পিছন থেকে একটা মাটি উঠায় ওনাকে ফিকে মারছিল অনেক দূরে, প্রায় 400 মিটার দূরে। তো মাটিটা পিছনে পড়ছে, পিছনে পড়াতে ও আবার ডাক দিয়ে বলে গেল যে তুই বেঁচে গেলি, যদি মাটি তোর সামনে পড়তো তাহলে তোকে মেরে ফেলতাম। তো বাসায় এসে উনি সেন্সলেস হয়ে যায়। তারপরে বাসার সবাই ওনাকে উঠায়, উঠায় ফকির টকির দেখায়, তারপর বলে এই প্রবলেম হয়েছে, তারপরে সুস্থ আর কি, ওনার কোনো প্রবলেম হয়নি তারপরে। থ্যাংক ইউ সো মাচ, এবং আপনাকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ শাইম ভাই, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আপনি। জি ভাই, থ্যাংক ইউ আপনাকেও আমাকে এখানে আসার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কথা হয়ে গেল আমাদের আজকের শেষ অতিথির সাথে, এবং আমরা পৌঁছে গেছি আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। ইতিমধ্যে ঘড়ি কাটা বলছে 12:50। সোনিয়া বলেছেন আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে ফারদিন রয়েছেন, আমাদের সাথে জয়েন করেছেন আমাদের সাথে আদনান, এবং ঢাকা থেকে রয়েছেন লাদিন আমাদের সাথে জয়েন করেছেন, বৃষ্টি রয়েছেন আমাদের সাথে, সবুজ শেখ জয়েন করেছেন, ইমরান আলামিন সহ আরও অনেক অনেক বন্ধু, রাব্বিও রয়েছেন আমাদের সাথে। কণিকা বলছেন কাল কি তুমি বইমেলাতে সত্যি আসবে বলো, আমি কিন্তু মাকে নিয়ে আসব। আচ্ছা হ্যাঁ, কালকে আমি বেঁচে থাকলে, সুস্থ থাকলে বইমেলাতে আসব, কালকে যেহেতু বলেছি সেহেতু আমি আসব ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি সুস্থ থাকি, কারণ আমরা তো আসলে জানি না এই এক সেকেন্ড পরে কী হবে, এক মিনিট পরে কী হবে, বাট ইচ্ছে আছে এবং খুব করে ঠিক করেছি যে বইমেলাতে যাব কালকে। এবং আমার যেহেতু দুটো বই আসছে এবারের বইমেলায়, আমি বলেছি জাগো এফএম জেটগুলোর মিডিয়া পার্টনার, আর এই কারণেই বলা, সেই দুটো বই হচ্ছে এই যে ভৌতিক অনুষ্ঠান আপনারা এতক্ষণ ধরে শুনলেন, এই ভৌতিক অনুষ্ঠানগুলোর আলোকে আমি একটি বই লিখেছি, বাড়ি নম্বর 124, যেই বাড়িতে আপনারা অনেকগুলো ভৌতিক গল্প খুঁজে পাবেন, এবং আরেকটি ভালোবাসার গল্প, সুখ দুঃখ হারানো প্রাপ্তি নিয়ে, যেহেতু আমি লাভ স্টোরি করি সেই প্রেক্ষাপটেই লিখা তোমার আমার গল্প। তো দুটো বই এবারের বইমেলায় আসছে আগামীকালকে, অর্থাৎ শুক্রবার দিন, এবং আমিও কালকে প্রথমবারের মতো এবছর বইমেলায় যাচ্ছি, এবছর 4 দিন অর্থাৎ প্রতি শুক্রবারে আমি চেষ্টা করব বইমেলায় যাবার, যার প্রেক্ষাপটে প্রথম দিন হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 4টায় আসছি বইমেলার 20 নম্বর প্যাভিলিয়ন, এটি স্টুডেন্ট ওয়েজ প্রকাশনীতে, এবং এই প্রকাশনা থেকেই আমার দুটো বই আসছে। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি অনলাইনেও এই বই দুটোর প্রি অর্ডার চলছে অথবা ডট কমের মাধ্যমে আপনি বই দুটোর প্রি অর্ডার করতে পারবেন। এছাড়া অথবা.com-এ এবার কিন্তু বইমেলার অনেক বই পাওয়া যাচ্ছে, যেগুলো আপনারা হয়তো বাসায় বসে বইগুলো পেয়ে যাবেন, অনেকেই আছেন যারা ঢাকার বাহিরে থাকেন, হয়তো আমাকে শোনেন নিয়মিত, তারাও কিন্তু এখন বইটা চাইলেই বাসা থেকে অর্ডার করতে পারেন অথবা.com-এর মাধ্যমে। বাট আমি চাইবো মেলায় আপনারা আসেন, বইমেলা প্রতি বছর একবারই হয় ফেব্রুয়ারি মাসে, আনন্দের একটা মেলা, স্টুডেন্ট কর্মজীবী মানুষ সবাই, শুক্রবার দিন তো ছুটির দিন, আর এই জন্যে আমি দিনটা বেছে বেছে বের করেছি, কারণ অন্য 6টা দিন আমার অফিস থাকে, আমার পক্ষে সম্ভব নয়। সো শুক্রবার দিনটা আমার ছুটির দিন, আর সেই প্রেক্ষাপটে জাগো এফএমের লিসনারদের সাথেই আমি এই দিনটা পালন করতে চাই বইমেলা চলাকালীন, আমার যেহেতু সেই সুযোগটা আছে। সো কালকে বিকেল 4টায় যদি আপনি আসেন, যদি তুমি আসো, যদি তোরা আসিস, খুব ভালো লাগবে। 20 নম্বর প্যাভিলিয়ন, মনে রাখতে হবে প্যাভিলিয়ন নাম্বার 20-এ ঠিক বিকেল 4টায় দেখা হচ্ছে আর জি উদয়ের সাথে।
কথা হবে এবং সেখানে আমার দুটো বই থাকবে তোমাদের অপেক্ষাতে। আশা করবো তোমরা বইগুলো কালেক্ট করবে এবং শুধু সাজিয়ে রাখবে না, বাসায় নিয়ে পড়ে জানাবে কেমন লিখলাম, হালকা হালকা করে তো লিখতে শিখছি নাকি আমার লিখা বন্ধ করে দেওয়া উচিত, সেই অভিজ্ঞতাটাও কিন্তু এবার মেলাকালীন আমার হয়ে যাবে। সো ভালো লাগলো এতক্ষণ যাবৎ যারা ছিলেন এবং যারা আজকে কষ্ট করে এসেছিলেন। একটু যদি আমি পিছনে ফিরে যাই, মাহমুদ ভাই এসেছিলেন, আকাশ এসেছিলেন, রুবেল এসেছিলেন, সোহাগ এসেছিলেন, শামীম এসেছিলেন, এই পাঁচজন বন্ধু আজকে আমাদেরকে বেশ কিছু ভৌতিক ঘটনা শুনিয়েছেন। তার মধ্যে কিছু ঘটনা আমাদের খুব ভালো লেগেছে, কিছু ঘটনা একটু একটু ভালো লেগেছে, কিছু ঘটনা হয়তো একেবারেই ভালো লাগেনি, বাট ভৌতিক ঘটনাগুলো এমনই, সব কিছু তোমার আমার মতো করে হয়তো বিশ্বাসযোগ্য হবে না, বাট ওই মুহূর্তে যিনি ছিলেন তার কাছে সেটা আসলে কী ছিল সেটার হয়তো একটা ছায়া আমরা এই অনুষ্ঠানে বুঝতে পারি। কারণ এখন তিনি যতই স্টোরিটা বলুক না কেন, ওই মুহূর্তটা কিন্তু সেই রিয়েলাইজ করেছে। আবার যে গল্পগুলো কেউ কালেক্ট করে এসেছেন, তিনিও কিন্তু যিনি মানুষটা ফিলস করেছেন, যেই মানুষটা ফেস করেছেন, তার মতো করে বলতে পারছেন না। সো আপনাদের কাছে যদি এই ধরনের কোনো ভৌতিক ঘটনা থাকে, কিন্তু আপনারা যদি দূরে থেকে থাকেন, আপনারা যদি আসতে না পারেন, আমাকে আর জি উদয়ের পেজে ইনবক্সে কিন্তু অডিও আকারেও পাঠাতে পারেন। তবে এই অনুষ্ঠানে আসতে হলে, লাইভে এসে বলতে হলে রেজিস্ট্রেশন করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে শুরুতে RBS, আবারও বলছি RBS, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করে পাঠাতে হবে 26969 নাম্বারে। মিথুন রয় চৌধুরী আমারও তাই মনে হয়েছিল, সিজান মাহমুদ জয়েন করেছিলেন, সোনিয়া জয়েন করেছেন আমার সাথে, ফারদিন নাবিস্কো থেকে বলছেন আড্ডা উইথ উদয় তুমি কন্টিনিউ করো না কেন, আমি আড্ডা উইথ উদয় তো করছি, গত বুধবার দিন পসিবল হয়নি, আমি একটু পারিবারিক কারণে বাহিরে ছিলাম, বাট শো তো প্রতি মঙ্গল বুধবারই হয় এবং বেঁচে থাকলে আগামী মঙ্গল বুধবারেও হবে। অ্যান্ড রিয়া বলেছেন উদয় ভাই লাভ স্টোরিতে শনিবার দিন আসবেন, বেঁচে থাকলে অবশ্যই শনিবার দিন আমি রাত 10টায় চলে আসবো জাগো এফএম 94.4 এ। কান্তা বলেছেন উদয় তোমার বইগুলোর প্রাইস কত, 150 টাকা করে, যেহেতু আমি আমার স্টুডেন্টদের কথা মাথায় রেখেই, যেহেতু আমি জানি জাগো এফএমে যারা আমাকে শোনেন তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধু, কিছু মানুষ রয়েছেন হাউসওয়াইফ, কিছু রয়েছেন চাকরিজীবী মানুষ, কিছু রয়েছেন ঢাকাতে এসেছেন হয়তো পড়াশোনা বা চাকরি করেন, তারা হয়তো কানে হেডফোন দিয়ে আমায় শোনেন। সো সব কিছু বিবেচনা করেই আসলে বইয়ের দাম নির্ধারণ করা হয়েছে 150 টাকা করে মাত্র। এদিকে জয়েন করেছেন আদনান, আই লাভ জাস্ট জাহেরা, জাহেরাকে তিনি ভালোবাসেন। এদিকে জয়েন করেছেন আমাদের সাথে ফারুক ভাই, কালকে বইমেলায় দেখা হচ্ছে, আমরা 7 ফ্রেন্ড আসছি, ইনশাল্লাহ দেখা হবে। অ্যান্ড আরও অনেক অনেক বন্ধু যারা ফেসবুকেও আমার সাথে যুক্ত হয়েছিলেন জাগো এফ এমের পেজ থেকে এবং আরজুদার পেজ থেকে, সবার কাছে কৃতজ্ঞতা এবং ভালো লাগলো যে আপনারা সবাই আমার সাথে যুক্ত হয়েছেন এবং আমার সাথে আছেন, এবং আশা করব যে আপনারা এভাবেই সবসময় থাকবেন, জাগো এফএম 94.4 টিউন করে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, হয়তো কালকে যারা জাগো এফএমের লিসেনার, যারা আজকে আমার লাইভটা দেখেছেন, রেডিওতে শুনেছেন এবং জানেন যে উদয় আসছে বইমেলায়, তাদের সাথে দেখা হবে ঠিক বিকেল 4টায় 21-এর বইমেলার 20 নম্বর প্যাভিলিয়নে, আর বাকিদের সাথে কথা হবে আগামী পরশু দিন অর্থাৎ শনিবার দিন রাত 10টায় জাগো এফএম 94.4 এর আমার নিয়মিত আয়োজন লাভ স্টোরিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছুটির দিনটা প্রিয় মানুষকে নিয়ে চমৎকারভাবে কাটাবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।